হ্যালো এভরিওয়ান, চলে এসেছি ভূষণ ভাই পৌলমীর তরফ থেকে। আমি পৌলমী সিনহা, আমি পূর্ণিমা দাস বলতে যাচ্ছিলাম। তো যাই হোক, চলো ভূষণ ভাই পৌলমীর তরফ থেকে এসে চলে এসেছি। তো যাদের যাদের কাছে নোটিফিকেশন পৌঁছে গেছে ঝটপট করে জয়েন হবে। জয়েন হয়ে পর একটু জানিয়ে দেবে যে সাউন্ড পিকচার সমস্তটা ক্লিয়ার রয়েছে কিনা। ভালো আছি বর্ষাদি, ভালো আছি, তুমি কেমন আছো বলো। সাউন্ড পিকচার সমস্তটা ক্লিয়ার রয়েছে কিনা জানিয়ে দেবে। আমি জানি তোমরা ওয়েট করেছিলে। সুজা দাদি, তুমি ইয়ে মেসেজ করেছিলে না কিছু একটা, আমি সকাল থেকে কারোর মেসেজ চেক করে উঠতে পারিনি, তো রিপ্লাই করে দেবো। আই থিঙ্ক তুমি বলেছিলে বোধ হয় 350-র মধ্যে এডিট চেন পেন্ডেন্ট, তাই তো? তোমাকে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হাই দীপিকা দি, হ্যালো চুমকি দি। চলো ঝটপট 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 জয়েন করে একটুখানি লাভ লাইক কেয়ার রিয়াক্ট করো, হাই হ্যালো কমেন্ট জানাও, এন্ড তার সাথে লাইভটাকে একটু শেয়ার করে দাও নিজেদের ওয়ালে, যাতে বাকি সব দিদিরা ঝটপট করে জয়েন হতে পারে, বাকি সবার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। পার্পল মিনেতে দেখিয়ে দেবো, হাতের কাছেই নিয়ে বসেছি পার্পল মিনে, হাতের কাছে নিয়ে বসেছি। কোন দিদি আমাকে ইয়ে বলেছিলে, রয়েছো কে একটু বলো, গিনি গিনি গিনির মধ্যে পেন্ডেন্ট বলেছিলে, কোন দিদি বলেছিলে, বা গিনির মধ্যে নেকলেস টাইপের কিছু কে বলেছিলে? যদি ইয়েতে থাকো, লাইভে থাকো, জয়েন করো, তাহলে একটুখানি আমাকে জানিও। হ্যাঁ, অল ক্লিয়ার, সাউন্ড সাউন্ড ঠিকঠাক শোনা যাচ্ছে? তো বৃষ্টিটা কেমন হলো বলতো এদিকে, দারুণ বৃষ্টি হলো একটা। তো চলো ঝটঝট করে একটু লাইভটাকে শেয়ার করে ফেলো, বেশিক্ষণ আর ওয়েট করবো না, আর ওয়েট করাবো না তোমাদেরকে, যেহেতু অলরেডি আমি লেট করে এসেছি, জানি না আমি কতক্ষণ কন্টিনিউ করতে পারবো। তো হুটহাট করে কারেন্টের প্রবলেম হচ্ছে, তো যাই হোক আর বেশিক্ষণ লেট করাবো না, আমি স্টার্ট তো করে দেবোই, বাট তার আগে আমি একটু লাইভ থেকে শেয়ার করে দিই ঝটপট করে, তোমাদেরকেও একটু টাইম দিচ্ছি, ঝটপট করে একটু শেয়ার করে দাও, যাতে বাকি সব দিদিদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, সবাই ঝটপট করে জয়েন করতে পারে। আর সায়ন্তনী যদি থাকো তাহলে একটু কমেন্ট করো, সায়ন্তনী যদি জয়েন করে থাকো তাহলে তুমিও একটু কমেন্ট করো। তুমি আগের দিন বলেছিলে কালার চেঞ্জিং ইয়াররিংস গুলো, তো একটা ডিজাইন অ্যাভেলেবেল রয়েছে, ওটাও আমি কাছে নিয়ে বসেছি। হাই সবিতা দি, হ্যালো অষ্টমী, আসামি হাজির, ও মা আসামি কেন বলছো গো, আসামি কেন বলছো তোমরা, আবার আসামি কেন হবে, আমার একদম লাভলি লাভলি দিদিগুলো সব, কেন আসামি হবে তোমরা, এত সুন্দরী সুন্দরী দিদিদের। লাইভটাকে একটু শেয়ার করো সবাইকে, রিকোয়েস্ট একটাই, লাইভটাকে একটু শেয়ার করো, তা না হলে সত্যি নোটিফিকেশন পৌঁছচ্ছে না। জানি না পেজটার মধ্যে আবার কি প্রবলেম ক্রিয়েট হয়েছে, প্রচন্ড পরিমাণে প্রবলেম হচ্ছে, সেই জন্য তোমাদেরকে একটু রিকোয়েস্ট করছি, ভালোবেসে একটু লাইভটাকে শেয়ার করো, তাহলে সবার কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন, নোটিফিকেশন তাহলে সবার কাছে পৌঁছে যাবে। চলো মোটামুটি অনেকটাই শেয়ার করে ফেলেছি আমি, লিঙ্কটা এবার একটু দিয়ে দিই, দেন আমি স্টার্ট করছি, খুব বেশি লেট করাবো না কারণ অলরেডি আমি লেট। তবে হ্যাঁ, আজকে প্রচুর ধামাকাদার পিস রয়েছে, আবারও বলবো আগের দিনের মতোই প্রচুর কিছু ধামাকাদার পিসেস রয়েছে। যে ওয়েট যেহেতু করাচ্ছি, বা যারা হয়তো ইয়ে করছো ওয়েট করছো, শেয়ার দেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। হাই মণিবালা দি, ও দিদি কত লেট করলে গো, কখন থেকে ওয়েট করছি, একটু লেট হয়ে গেল, একটু লেট হয়ে গেল গো, আজকে মানে আজকেও সেই চাপা পড়ে যাওয়ার মতো অবস্থা আমার, সেই জন্য একটুখানি লেট হয়ে গেল। চল আর বকবক করছি না, ইন্ট্রোডাকশনটা দিয়ে দিই নতুন যারা দেখবে তাদের জন্য। ব্র্যান্ডের নাম হচ্ছে ফিউশন বাই পৌলমী, আমার নাম হচ্ছে পৌলমী সিনহা। তোমরা আমার কাছে কপার বেসের উপরে একদম অরিজিনাল গোল্ড প্লেটেড জুয়েলারি কালেকশন পেয়ে যাবে। 1.5 গ্রাম পলিশ রয়েছে, ফর্মিং পলিশও রয়েছে, আমি বলে দেবো কোনটা কি পলিশে যাচ্ছে যখন আমি দেখাবো, ঠিক আছে? আর ওয়ারেন্টিটা একটু বলে দিই, 6 মান্থ কালার ওয়ারেন্টি রয়েছে পার্টি ওয়্যারের ক্ষেত্রে, রেগুলার ইউজের ক্ষেত্রে কিন্তু 3 মান্থ কালার ওয়ারেন্টি রয়েছে। আর আর কি শিপিং চার্জটা, শিপিং চার্জ থাকছে কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 60 রুপিস, আসানসোলে যারা রয়েছে তাদের শিপিং চার্জ থাকছে কিন্তু 50 রুপিস, এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরে যারা রয়েছে তাদের শিপিং চার্জ থাকছে 85। তবে হ্যাঁ, বরাবর যেটা বলে থাকি, বরাবর যেটা তোমরা পেয়ে থাকো সেম জিনিসই, একটা পার্সেলে যত খুশি প্রোডাক্ট নিয়ে নিতে পারো, একটা শিপিং চার্জের মধ্যেই তোমাদের চলে যাবে, ঠিক আছে? আর যাদের যা কোয়ারি থাকবে একটু আমাকে জিজ্ঞাসা করে নিও, নাম্বারটা একটু পিন পোস্ট করে দিই আমি, বুকিং প্রসিডিউরটা বলে দিই, যেটা যারই পছন্দ হবে। ভালো আছি সবাইকে বলছি, অসংখ্য ধন্যবাদ সমস্ত দিদিদেরকে, সবাই লাইভটাতে একটু তাড়াতাড়ি জয়েন করে যাও, সবাইকে হাই হ্যালো এবং ভালো আছি গো। আজ গিনি পেন্ডেন্টের, এই তো বা মানিদি তুমিই বলেছিলে না গিনি পেন্ডেন্টের, আমি দেখিয়ে দেব, গিনি পেন্ডেন্ট সেটও রয়েছে, একটা পিস আমি নিয়ে বসেছি, আর আরেকটা হচ্ছে তোমার গিনির মধ্যে পাঁচ পাতার যেটা ইয়ে বলে সেলি পিস, সেটাও আমি নিয়ে বসেছি। আর গিনি যদি শুধু কেউ ইয়ে চাও, ইয়াররিংস চাও, মানে স্টার্ট ইয়াররিংস, তো সেটাও আমি দেখিয়ে দেব, ওকে?
কি বলতে গেলাম বুকিং প্রসিডিও টা যেটাই পছন্দ হবে স্ক্রিনশট নেবে হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 9475491879 আমি নাম্বারটা একটু টাইপ করে দিই 9475 সবাইকে কিন্তু রিয়াকশন দিও সব সমস্ত দিদিদেরকে বলবে একটুখানি করে রিয়াকশন দিও 9475491879 আমি নাম্বারটা পিন পোস্ট দাঁড়াও দেখো তো পিন পোস্ট হয়েছে কিনা লাইভটা কি আটকে গেল একটু বলো তো কারণ আমার এখানে লাইভটা টোটালি আটকে গেল সেজন্য আমি জিজ্ঞেস করছি যে লাইভটা কি আটকে গেল একটুখানি করে কমেন্ট করতে থেকো তোমরা আর চলো আমি স্টার্ট করে দিচ্ছি ফার্স্টেই টিবে টাইচেনটা দিদি শিউলি টিবে টাইচেনটা আছে গো বুক করতে ভুলে গেছি শিউলি টাইচেন বলছো হ্যাঁ শিউলি টাইচেন রয়েছে ফোন নাম্বারটা পিন পোস্ট করো এই তো পিন পোস্ট করলাম দেখা যাচ্ছে সুজাতা দি দেখো তো একটু নাম্বারটা পিন পোস্ট করে দিয়েছি এবার দেখা যাচ্ছে কিনা একটুখানি বলো আমাকে তাহলে আমি স্টার্ট করছি পিন পোস্ট হয়নি দেখো তো হয়েছে কিনা পিন পোস্ট হয়েছে কিনা একটুখানি বলো আর সবাই একটু রিয়্যাক্ট করতে থেকো চলো আর একদম বকবক না করে একদম ধামাকাদার পিস দিয়ে ফার্স্টে স্টার্ট করছি একটা রয়েছে পার্লিন নেকলেস দেখে নাও চটচট করে হাই অঞ্জলিশা দি হাই সবিতা দি সবাইকে হ্যাঁ দেখা যাচ্ছে না 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 লাইভ একদম ওকে আছে চলো হয়েছে ঠিক আছে চলো পিন পোস্ট নাম্বারও রিয়্যাক্ট করতে হবে তার সাথে লাইভটা তো রিয়্যাক্ট করতে হবে এবং শেয়ার করতে হবে কিন্তু তা নাহলে সবার কাছে পৌঁছবে না সিরিয়াসলি বলছি দেখা যাচ্ছে দিদি ওকে দেখা যাচ্ছে পিন পোস্ট না ফার্স্টেই দেখো একটা পার্লের নেকলেস পরে বসে গেছে অলরেডি দেখতেই পাচ্ছ এবং তার সাথে ইয়ার পিসটাও যাচ্ছে দেখে না একদম সিম্পল ডিজাইনের একটা ঠিক ফিস মোটিভে বলা যায় ফিসের যেহেতু ইয়েটা বডিটা ঠিক এরকম থাকে সেরকম টাইপের ফিস মোটিভের মতো করে যাচ্ছে বাট ফিস নয় অবশ্যই আমি একটু ব্যাকে দেখিয়ে দেবো পিসেসে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ঝটফট করে বুকিং করতে হবে কারণ অনেককেই সিরিয়াসলি আমার একদমই ভালো লাগে না স্টক আউট কথাটা বলতে বাট এই সময় অনেককেই স্টক আউট বলতে হচ্ছে তার জন্য সবাইকে বলছি সরি চেয়ে নিচ্ছি বাট তারপরেও বলবো জিনিসগুলো দেখে নাও দেন তারপরে ঝটপট ঝটপট করে বুকিং করে দাও কাকু কেমন আছে ভালো আছে গো আর কাবেরী ভালো আছে তুমি কেমন আছো বলো চেঞ্জিং কি সেট বললে দেখাবে তাড়াতাড়ি একদম আমি ইয়ার রিংস বলেছি কালার চেঞ্জিং ইয়ার রিংস আমি দেখিয়ে দেবো আগের দিন দেখোনি এর আগে দেখিয়েছিলাম আচ্ছা এই থাকছে দেখে নাও পিসটা এটার মধ্যে কিন্তু টাইচেন দিয়েছি ছোট চেন পেন্ডেন্টের মানে চেন পেন্ডেন্ট স্টাইলের যে টাইচেন গুলো ছিল সেরকমও দিয়েছি এবং এবার চলে এসেছে দেখে নাও পার্লের মধ্যে একটা সেট এই থাকছে টোটালটা চারটে পিসের ওপর দিয়ে যাচ্ছে মানে চারটে লেয়ারের ওপর দিয়ে যাচ্ছে আমি যেটা অলরেডি গলাতে পরে রয়েছি দেখতেই পাচ্ছ বেশ গলা ভর্তি একটা ডিজাইন কিন্তু যদি এটাকে মনে করো তোমরা তুলে ক্যারি করবে আমি একটু দেখে নি দাঁড়ো এরকম করে তুলে ক্যারি করলেও বেশ ভালো লাগবে আমি সিঙ্গেল পিস করে দেখিয়ে দিচ্ছি পিসেস অ্যাভেলেবেল রয়েছে ঝটপট করে বুকিং করবে আপাতত মনে হয় 6 পিসেস মতো রয়েছে সো ঝটাপট করে বুকিং করতে হবে প্রাইস থাকছে কিন্তু 350 প্রাইস রয়েছে কিন্তু 350 এই যে আমি দেখিয়ে দিলাম ঠিক আছে নেক্সট চলে যাচ্ছি শিউলি রিসলেট রিস্টক হয়ে গেছে অনেকেই তোমরা বলেছিলে আমাকে রিস্টক হয়ে গেছে সো ঝটপট করে বুকিং করে ফেলবে প্রাইস থাকছে কিন্তু 200 একদম কিন্তু বেশ ভালো পরিমাণে রিস্টক হয়েছে তারপরেও বলবো বুঝতেই পারছো এই সময় স্টক আউট বলতে সত্যি ভালো লাগে না যার জন্য বেশি বেশি পরিমাণে মানে ইয়ে করছি রেডি করছি তো যাদের যেটা দরকার ঝটপট ঝটপট নিয়ে নাও হ্যাঁ অনেকের কমেন্টস উপরে উঠে যাচ্ছে আমি না দেখতে পাচ্ছি না আবার করে কমেন্ট করে দাও প্লিজ যদি হালকা ডিজাইনের বালা দেখিও হালকা ডিজাইনের বালা এই দেখো অলরেডি আমি একটা পরেছি এই টাইপের বলছো কি সেটা একটু দেখে নাও আচ্ছা বালাটা একটু দেখিয়ে দিই ডেড প্যাট স্টাইলের উপর দিয়ে যাচ্ছে যেটা আমি মোটামুটি পিসেসে অ্যাভেলেবেল রয়েছে এবং 2-2 হাতে সাইজ থেকে নিয়ে 2-8 পর্যন্ত সবাই ক্যারি করতে পারবে যদি এটা একটু বড় সাইজ 2-2 হাতে সাইজ এটা একটু ছোট হবে ঠিক আছে এই থাকছে দেখে নাও পিসেসটা প্রাইস থাকছে কিন্তু এটা 450 না সরি 2-2 তে নিও না এটা সরি 2-2 তে নিও না এটা 2-4, 2-6, 2-8 হাতে সাইজে নেবে প্রাইস থাকছে কিন্তু 450 এটার ফটোস অপশনে গেলে তোমরা অলরেডি দেখতে পেয়ে যাবে বেশ সুন্দর দেখতে কিন্তু বালাটা যাচ্ছে শিউলি রিসলেটটাও দেখিয়ে দিলাম আমি আমি দেখিনি সেদিন কোন কেন আসামি বললাম এবার বুঝলে ও আচ্ছা বুঝেছি আমরা ভালো একদম ভালো আছি কাবেরি আমরা একদম ভালো আছি তোমরা ঠিকঠাক আছো তো সবাই তুমি কি পলা ফিঙ্গারিং পরেছো একদম আমি দুটো কালার রিস্টক মানে এসেছে নিউ ডিজাইন দুটো কালার এসেছে পলা ফিঙ্গারিং এর একটা হচ্ছে ব্লু কালার রয়্যাল ব্লু আমি একটু ব্যাকে দেখিয়ে দিই তোমাদের একটা থাকছে দেখে নাও স্কিন কালার এটা একটা যাচ্ছে দেখে নাও স্কিন কালার ঠিক আছে ইয়েতে কিন্তু বেশি ডার্ক লাগছে এরকম ঠিক হোয়াইটও নয় অফ হোয়াইটও নয় এক্সাক্টলি স্কিন কালার যেটা হয় সেটা এই থাকছে একটা ডিজাইন এন্ড এই যাচ্ছে কিন্তু ব্লু এর উপর ডিজাইন সেম রয়েছে
এই আসছে পিসেস ঠিক আছে সাইজ সাইজ বলা এগুলো তো ফিক্স সাইজে হয় তো যখন বুকিং করবে জাস্ট বলে দিও ছোট সাইজ না বড় সাইজ তবে এটুকুনি বলতে পারি যেগুলো যতগুলো সাইজেস রয়েছে সবার হাতে হয়ে যাবে মোটামুটি এই আঙ্গুলে না হোক তোমার আমি যেটা পড়ছি এই আঙ্গুলে কারণ না হলে অ্যাটলিস্ট এই আঙ্গুলে বা এই আঙ্গুলে কোনো একটা আঙ্গুলে ঠিক হয়ে যাবে বাট বুকিং এর সময় একটু বলে দেবে ছোট সাইজ লাগবে না বড় সাইজ লাগবে সেই অনুযায়ী পাঠিয়ে দেব ঠিক আছে এই থাকছে পিসেসটা প্রাইস থাকছে কিন্তু এগুলো তোমার 100 করে প্রাইস থাকছে কিন্তু 100 করে ওকে চলো নেক্সট কি যাচ্ছে নেক্সট এবার আচ্ছা আমার পিসটা তো দেখিয়ে দিলাম বাট তার আগে আমি একটু এটা দেখিয়ে দিই এটাকে চোকার করে ক্যারি করলে দেখো কতটা সুন্দর যাবে এই থাকবে পিসেসটা যদি চোকার করে ক্যারি করতে চাও সেটাও দেখো জাস্ট মারাত্মক যাবে প্রাইস থাকছে কিন্তু 350 ছপা জব বুক করতে হবে ছপা জব বুক করতে হবে আমি জানি মান্তাশা আগে দিনে দেখিয়ে দিয়েছি শিখাতি সেজন্য আজকে মান্তাশা নিয়ে বসিনি আগের দিনে মান্তাশা দেখিয়ে দিয়েছি তুমি আগের দিনের লাইভটা একটু চেক করে নাও দেখতে পেয়ে যাবে ওকে চলো দিদি চোকার আছে তো 250 গুলো চোকা এই যে নাও পার্পল কালারের মিনেকে বলেছিলে দীপিকা নাও চট করে একটু তোমাদের পার্পল কালারের মিনে গিনি সেটটা দেখিয়ে দেন আমি যাচ্ছি কিছু নিউ পিসেস এর উপরে দারুণ সুন্দর সুন্দর কিছু পিসেস রয়েছে এই দেখো এটা কিন্তু পার্পল কালারের মিনেতে এক্স্যাক্টলি যে পার্পল কালারটা হয় সেই পার্পল কালারের উপরেই যাচ্ছে এই থাকছে কিন্তু সেটটা যদি মনে করো নেকলেস করে ক্যারি করবে নেকলাইনে ক্যারি করতে পারো যদি মনে করো চোকার করে ক্যারি করবে তো চোকার করেও ক্যারি করতে পারো তুখর দেখতে তুখর দেখতে তুখর পিসেস সিঙ্গেল পিস সিঙ্গেল কালার না এটার বোধহয় এটা আর বোধহয় ব্লুটা অ্যাভেলেবল রয়েছে ঠিক আছে এই থাকছে দেখে নাও পিসেসটা প্রাইস রয়েছে কিন্তু 450 প্রাইস রয়েছে কিন্তু 450 এই থাকছে দেখে নাও এক্স্যাক্টলি যে কালারটা দেখাচ্ছে সেই কালারটাই যাচ্ছে কিন্তু পিসেসটা ওকে চলো তোমাদের এটাও দেখিয়ে দিলাম এবারে গিনি গিনির বাণী দিয়ে রয়েছো বাণী বাণী দিয়ে রয়েছো তাহলে আমি গিনিটা একটু দেখিয়ে দিই দাঁড়াও গিনির মধ্যে চেন পেন্ডেন্ট তারপর আমি যাচ্ছি নিউ পিসেসে ধামাকাদার পিসেসে সিরিয়াসলি বলছি আজকে একদম চোখ বন্ধ না করে তাকিয়ে থাকতে হবে ফার্স্টে শিউলি দিয়ে স্টার্ট করব শিউলিরও একটা নিউ লঞ্চিং পিসেস দেবো এবং যাদের যা ডিমান্ড মানে মোটামুটি অনেকেই বলেছো তোমরা ইয়েগুলো দেখাতে আরেকবার করে আমি দেখিয়ে দেব আচ্ছা এই থাকছে দেখে নাও গিনির ওপর দিয়ে চেন পেন্ডেন্ট যাচ্ছে তুমি যদি মনে করো এটা চেন দিয়ে না নেবে 24 ইঞ্চ চেন রয়েছে তুমি যদি মনে করো চেন দিয়ে না নেবে টাসেল দিয়ে নিতে চাও সেটাও নিতে পারো টাসেলের কালার অপশন অবশ্যই পেয়ে যাবে মেরুন ব্ল্যাক রেড ব্লু গ্রিন হোয়াইট পার্পল টার্স সরি পার্পল বলছি পার্ল টার্সেল তো পার্ল টার্সেল দিয়েও হয়ে যাবে যদি কেউ এবার মনে করো যে না আমি 24 ইঞ্চ চেন দিয়ে নেবো না তবে হ্যাঁ সিঙ্গেল পিস অ্যাভেলেবেল ফার্স্টেই বলে দিচ্ছি 24 ইঞ্চ চেন দিয়ে না নিতে চাও 18 ইঞ্চ চেন দিয়ে নিতে চাও সেটাও নিতে পারো ঠিক আছে যার যেটা খুশি সেম প্রাইসই থাকবে প্রাইস থাকছে কিন্তু 400 প্রাইস থাকছে কিন্তু 400 এন্ড এই থাকছে কিন্তু ইয়ার পিসটা এই যাচ্ছে কিন্তু ইয়ার পিসটা হাই অরামিকা দি এই যে দাও দেখিয়ে দিলাম তোমারটা পৌলমি আমি এই রে এসটা পড়ে গেল কোথায় পৌলমি হার নোয়া কাল পেয়েছি খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ সন্তনা দি থ্যাংক ইউ পেজে একটু রিভিউ দিয়ে দিও প্লিজ একটু পেজে রিভিউ অপশনে রিভিউ দিও ওকে আচ্ছা এই থাকছে দেখে নাও পিসেসটা এই যাচ্ছে দেখে নাও পিসেসটা এটা ব্যাক পোর্শন রয়েছে এন্ড এই যা থাকছে ফ্রন্ট পোর্শন আর চেন রয়েছে কিন্তু একদম গোট চেন 24 ইঞ্চের এটা গোট চেন যাচ্ছে যেটা যার যেমন খুশি সেভাবে নিতে পারো বাণী দিতে বললাম ঠিক আছে সিঙ্গেল পিস অ্যাভেলেবেল রয়েছে বাণী দি শর্ট করে তুমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও টার্সেলের প্রাইস কত কি টার্সেল চাইছো সেটা বলতে হবে পার টার্সেল যেমন 60 রুপিস প্রাইস চিনি বিটস হচ্ছে তোমার 50 রুপিস প্রাইস ওকে আচ্ছা নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি গিনির ওপরে তোমার এই ইয়েটা এটা দেখে নাও তারপরে এই দুটো পিসেস মানে হারিয়ে যাচ্ছিল সিরিয়াসলি সেই জন্য আমি ফার্স্টে দেখিয়ে দিলাম দেন আমি এবারে বাকি পিসেস কিছু দেখিয়ে আবার মাঝখানে তোমাদের ডিমান্ড ইয়েগুলো রিকোয়েস্টেড পিসেস আমি দেখিয়ে দেবো আচ্ছা এই একটা পিস থাকছে গিনির ওপর দিয়ে তোমার পাঁচ লহরি রয়েছে মানে সেলি পিস নর্মালি এটার সাথে তোমার ইয়ে থাকে না ইয়াররিংস থাকে না ঠিক আছে তো তারপরও আমি তার সাথে একটা কম্বো করে ইয়াররিংস তোমাদের দিয়েই দিয়েছি নাও প্রাইস থাকছে কিন্তু এটা 350 এটাও কিন্তু সিঙ্গেল পিস অ্যাভেলেবেল রয়েছে প্রাইস থাকছে কিন্তু এটা 350 ঝট করে স্ক্রিনশট নিতে হবে ঝট করে পাঠাতে হবে মেরুন কালার রয়েছে যেটা নর্মালি সবকিছুর সাথে চলে যাবে তো আরামসে জাস্ট নিয়ে ফেলো হাই আমি নিউ সঞ্চিতা দি একদম মোস্ট ওয়েলকাম আমার লাইভে পেজটাকে একটু লাইক ফলো করে দাও এবং লাইভটাকে একটু শেয়ার করে দাও নিজের ওয়ালে যাতে নেক্সট দিন থেকে আমাদের সাথে থাকতে পারো এবং কোথা থেকে দেখছো লাইভটা সেটাও একটু বলো কোথা থেকে দেখছো সেটাও বলো
চোখের কখন দেখা বিধি, একটু ওয়েট করতে হবে বাবু, একটু ওয়েট করতে হবে। আমি সমস্তটাই দেখাবো, সমস্তটাই নিয়ে বসেছি। তবে তোমরা যদি তাড়াহুড়ো করো, সিরিয়াসলি বলছি, আমি কোনোটাই দেখিয়ে উঠতে পারবো না ঠিক করে, পুরোটা ঘেটে যাবে। সেই জন্য বলবো একটুখানি ওয়েট করো, আমি আস্তে আস্তে দেখিয়ে দেবো, ঠিক দেখিয়ে দেবো। চলো নেক্সট চলে যাচ্ছি শিউলির ওপরে, এবারে জাস্ট ফোকাস করি। ঠিক আছে, শিউলি ডিসলেটটা অলরেডি দিয়ে দিয়েছি, তার সাথে ম্যাচিং করে কার, আচ্ছা টাইচেন বললে কোন দিদি, শিউলি টাইচেন নাও, স্টকে রয়েছে অ্যাভেলেবেল, ঝটাপট করে নিয়ে ফেলবে, তবে আর বেশি পিসেস নেই, চার থেকে পাঁচটা পিসেস মতো রয়েছে, চার থেকে পাঁচটা পিসেস মতো রয়েছে শিউলি টাইচেন। তো যার দরকার ঝট করে নিয়ে নিও। হ্যাঁ, পেন্ডেন্টটা আলাদা আলাদা হবে না, কোন পেন্ডেন্টটা, ওটা কোন পেন্ডেন্টটা বলছো গো? আচ্ছা এই থাকছে দেখে নাও পিসটা, এই থাকছে দেখে নাও, শিউলি টাইচেন যাচ্ছে, ঠিক আছে, তিনটে ফুলের ওপর দিয়ে যাচ্ছে, এন্ড এই থাকছে কিন্তু ইয়ার পিসটা। আমি একটু ইয়াররিংসটা খুলি এটা, তা না হলে বাকিগুলো আমি ঠিকঠাক করে দেখিয়ে উঠতে পারি না, তোমরা জানো এটা আমার একটা ব্যাড হ্যাবিটও বলতে পারো। তো এই থাকছে দেখে নাও পিসটা। হ্যাঁ নাইস কালেকশন, ও মা মনিহালাদি থ্যাংক ইউ। পৌলমি তোমার হ্যান্ডেড রিসলেটটা কত প্রাইস? এটা এটার প্রাইস হচ্ছে 200 গো, এটার প্রাইস থাকছে 200। ম্যাচিং করে নিয়ে ফেলো না, শিউলির সাথে কার কি লাগবে। এই থাকছে টাইচেন, প্রাইস থাকছে 280, প্রাইস রয়েছে 280, অবশ্যই কিন্তু এটা আপ ডাউন হবে, অবশ্যই কিন্তু পিসেসটা এই দেখো আপ ডাউন কিন্তু করবে, ঠিক আছে, নিজেরা আপ ডাউন করে নিজেরা পেছন থেকে লাগিয়ে নেবে। যদিও এটা প্রচুর প্রচুর জনকে দিয়েছি, প্রচুর জনকে দিয়েছি, দিদি আমি কি পাবো না, কি পাবে বলো, কি চাইছো সেটা বলো, সেটা বলো কি চাইছো। আচ্ছা এই থাকছে দেখে নাও পিসটা, প্রাইস থাকছে কিন্তু এটা তোমার 280, পিসেসে অ্যাভেলেবেল রয়েছে, তারপরেও বলবো পিসেসে অ্যাভেলেবেল থাকার পরেও ওয়েট করো না, কারণ বুঝতেই পারছো শিউলির ঠিক কতটা ডিমান্ড, কি বোঝাবো তোমাদের, নতুন করে কিছু বলার নেই। চলো নেক্সট, এবার আমি চোকারটা দেখিয়ে দিই, চোকার কিন্তু চলে এসেছে, যার লাগবে ঝপাঝপ বুক করতে হবে শিউলি চোকার, শিউলি চোকার। আমি চোকারটা একটু পরেই দেখাবো, তা না হলে এটার সাথে ঠিক কম্বো করে আমি ইয়েটা দেখিয়ে উঠতে পারবো না। তার সাথে তো হাতে অলরেডি রিসলেটটা দেখিয়ে দিয়েছি, একটা লং শিউলির মধ্যে একটা নিউ লং ইয়ে হয়েছে, মানে লঞ্চ করবো আজকে নিউ ডিজাইন, তো সেটাও দেখে নাও। আচ্ছা এই থাকছে দেখে নাও চোকারটা, এই থাকছে দেখে নাও চোকারটা, মোটামুটি যাদের তো অলরেডি অর্ডার ছিল তাদেরগুলো তো সাইড করে রেখে দিয়েছি তোমাদের, এই থাকছে দেখে নাও চোকারটা, ঠিক আছে, তার সাথে ম্যাচিং করে রিসলেট নিয়ে নিতে পারো, এন্ড এই যাচ্ছে ইয়াররিংস। চোকারটার প্রাইস থাকছে কিন্তু 280, চোকারটারও প্রাইস থাকছে 280, রিসলেটের প্রাইস থাকছে 200। এটা নেব, যেটাই নিতে চাইছো দিদি ঝটফট করে স্ক্রিনশট নিয়ে ঝট করে পাঠিয়ে দাও, এখানে তোমার নাম্বারটা লিখো না, আমার নাম্বার অলরেডি দেওয়া রয়েছে 9475491879, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দাও। কারণ কি বলছি, কেন বারণ করছি, এটা তো একটা পাবলিক প্ল্যাটফর্ম, তোমার নাম্বারটা লিখলে পরে তোমার প্রবলেম হতে পারে, তো দ্যাটস ওয়াই বললাম আমি যে নাম্বারটা লিখো না। ওকে চলো নেক্সট চলে যাচ্ছি, এবারে একটা শিউলির মধ্যে লং নেকলেস, শিউলির লং এর আগে ইউএ দিয়েছি তোমাদের, এই নেকলেসটা দেখো টাই নেকলেস, এক্স্যাক্টলি টাই নেকলেস, এই থাকছে পিসেসটা, এই থাকছে পিসেসটা। নাও কি দরকার, চোকার দিলাম, লংও দিলাম এবং রিসেটও দিয়েছি, তার থেকেও বড় কথা বলি, যদি তোমরা এটার সাথে পেয়ার অফ করে নিতে চাও আরামসে নিতে পারো। হ্যাঁ ভাবতেই পারো যে ইয়াররিংসও দুটো হয়ে যাবে, একদমই না, এটার সাথে তোমাদের ছোট স্টার্ট দিচ্ছি, এন্ড এটার সাথে পেয়ে যাচ্ছে একটা লং এর মধ্যে ইয়াররিংস। তো নাও যেটা যার যখন যেটা খুশি তোমরা ম্যাচিং করে একদম ক্যারি করতেই পারো। যদি কখনো মনে হচ্ছে সিম্পল লুক ক্রিয়েট করতে চাইছো যে ছোট স্টার্ট দিয়ে ক্যারি করবে, ছোট স্টার্ট দিয়ে ক্যারি করো, যদি কখনো মনে হচ্ছে না আমি নেকলেসটার সাথে একটু লং টাইপের ইয়াররিংস কি দিয়ে ক্যারি করবো, তো নাও সেটা দিয়ে ক্যারি করো, যখন যেটা খুশি, ঠিক আছে। চোকারটার প্রাইস ছিল 280, এটা লংটার প্রাইস থাকছে 550, এন্ড রিসলেটের প্রাইস থাকছে 200। ওকে পৌলমি নোয়া দেখাবে, নোয়া দিদি আজকে তো নোয়া, আজকে নোয়া দেখছি, চেষ্টা দেখছি পারি কিনা, ঠিক আছে চেষ্টা করছি। চলো আচ্ছা এটা একটু ব্যাকে দেখাতে হবে শিউলিটা, এটা একটু ব্যাকে দেখিয়ে দিই, এটা একটু ব্যাকে দেখিয়ে দিই, এটা এক্স্যাক্টলি এটাকে বলে থাকে তোমার টাই নেকলেস এর মতো, মানে এই যে টাইয়ের মতো মিডিল পোর্শনটা দিয়ে যাচ্ছে সেই কারণে এটাকে টাই নেকলেস টাইপের বলে থাকে। এই থাকছে পিসেসটা, ঠিক আছে দেখে নাও। এবং আগের দিনের লাইভে আমি পার্লের সাথে তোমাদের লহরিও দিয়ে দিয়েছিলাম, তো সেটাও দেখে নিতে পারো। আর একটা জিনিস, শিউলির সাথে চেন পেন্ডেন্ট কোনো একজন দিদি আমাকে বলেছিলে,
যে কোন কালারটা মানে মোটামুটি তিনটে কালার তোমাদেরকে দিয়েছিলাম আমি চেন পেন্ডেন্টের সাথে, তো ওটার মধ্যে জাস্ট একটা সিঙ্গেল কালার অ্যাভেলেবল রয়েছে। আমি ফটো যেহেতু কাউকেই এখন দিয়ে উঠতে পাচ্ছি না, পেজে তো ফটো পেয়ে যাবে অলরেডি, তারপরেও সেপারেটলি কাউকে ফটো দেওয়াটা আমার পক্ষে পসিবল হয়ে উঠছে না, আমার জন্য ডিসপ্লেটা দিও, ডিসপ্লেট পিসেসে রয়েছে। বুকিং করো, বুকিং করো, হোয়াটসঅ্যাপে বুকিং করো, পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, ফটো দেওয়াটা যেহেতু সম্ভব হয়ে উঠছে না, সেই জন্য আমি বলেছিলাম লাইভে থাকতে, লাইভে থাকলে পরে আমি দেখিয়ে দিতাম। এই যে রয়েছো কিনা জানি না, নাও, যে যারাই রয়েছো যার পছন্দ টুক করে নিয়ে নাও, একটা কালারই অ্যাভেলেবেল রয়েছে, প্রাইস থাকছে 280। এটা থাকছে চেন পেন্ডেন্টের মতনই একটা নেকলেস, পেছনে কিন্তু টাসেল যাবে, ওকে। এই থাকছে কিন্তু পিসটা, প্রাইস থাকছে কিন্তু এটা 280, সিঙ্গেল কালার অ্যাভেলেবেল রয়েছে, প্রাইস কিন্তু 280, ঠিক আছে। এই থাকছে দেখে নাও পিসেসটা, তুমি আমার জন্য রিসলেটটা দিও, একদম পড়লাম শুলি চোকারটা, ব্যাকে দেখাও দি, ও ব্যাকে দেখাইনি, দাঁড়াও পিছনে সরিয়ে দিলাম, দেখছি আজকে একটা পিসও রিপিট করা পসিবল হবে না, তো সেই জন্য বলবো একটুখানি নিজেরা ভালো করে মানে দেখে নাও, কারণ রিপিট করতে গেলে আমারও টাইম যাবে, সেই টাইমে আমার মনে হয় যে আরো চারটে জিনিস দেখালে তোমরাই বোধ হয় বেনিফিট বেশি হবে, তাই না। ভাড়া অল ওভার ওয়েস্ট বেঙ্গল হচ্ছে, একবার ক্রিস্টাল গিনিটা দেখাও, এই তো এটাই বললাম আমি, রিপিট করাটা খুব টাফ হবে, তো নিজেদের ওয়ালে সবাই বলবো লাইভটাকে একটু শেয়ার করে নাও, তার সাথে এই থাকছে দেখে নাও, ইয়েটা গিনিটা, এই যাচ্ছে সরি গিনি বলছি, চোকারটা, এই গেল কিন্তু চোকারটা, রিপিট করতে গেলে অলরেডি ব্যাকে ওই সাইডে করে দিচ্ছি, তো এখান থেকে নিয়ে আসাটা খুব চাপ হয়ে যাবে, এবং তার থেকে বেটার হবে নিজেদের ওয়ালে নিজেরা একটু শেয়ার করে নাও লাইফটাকে, টাইম মতো করে নিজেরা দেখে নিতে পারবে। এটা আমি নেব, সুজাতা দিদি যেটা নেবে ঝট করে স্ক্রিনশট দিয়ে দাও, ঝট করে স্ক্রিনশট দিয়ে দাও। চলো শিউলি নেকলেসটাও একটু দেখিয়ে দিই, এই নাও শিউলি নেকলেস, একটা ডিজাইন একটা পিসি অ্যাভেলেবেল রয়েছে আপাতত, তো ঝটপট করে নিয়ে ফেলতে হবে, আর কিছু না। এই থাকছে দেখে নাও শিউলি নেকলেস, যদি এটাও মনে করো তোমরা চোকার করে ক্যারি করবে তো নাও, চোকার কাম নেকলেস বলতে পারো, এবং এই থাকছে কিন্তু নেকলেসটা, একটা করে ফ্লাওয়ার যাচ্ছে মিনেতে, এবং একটা করে ফ্লাওয়ার যাচ্ছে কিন্তু সিম্পলের উপর দিয়ে, এটার সাথে ইয়াররিংস যাচ্ছে, এই যে প্রাইস থাকছে কিন্তু 320, প্রাইস রয়েছে কিন্তু 320। চলো শিউলির প্রচুর কিছু দেখিয়ে দিয়েছি, এবার একটু অন্য কিছুতে যাই, শিউলি চোকারটার দাম 280। হাই কাজল দি, আসামে ডেলিভারি হচ্ছে তোমার 85, আসামে ডেলিভারি হচ্ছে 85। চলো নেক্সট, এবার একটা পার্লের মধ্যে লহরি দি, পার্লের মধ্যে এবার একটা লহরি দি, যেটা এর আগে তোমাদের কাছে নতুন নয় জিনিসটা, কারণ এর আগে আমি তোমাদেরকে ব্লু কালার দিয়েছিলাম, সেটারই নাও, অনেকেই বলেছিলেন যে মেরুন কালারের মধ্যে করে দিতে, তো নাও সেটাও করে দিয়েছি অলরেডি মেরুনের মধ্যে। আমি একটু লহরিটা খুলে নিই, তা না হলে দেখানোটা টাফ হয়ে যায়, দাঁড়াও আমি একটু লহরিটা খুলে নিই, পেঁচিয়ে গেছে, আচ্ছা কারা কারা নতুন রয়েছে একটু বলো, এবং কোথার থেকে দেখছো দিদিরা সেটাও বলো। সিউরি রিস্টেটটা হচ্ছে তোমার 200, ভাড়াটা বলো প্লিজ, ওয়েস্ট বেঙ্গলে ভাড়া হচ্ছে 60 রুপিস, ওয়েস্ট বেঙ্গলের বাইরে হচ্ছে 85 রুপিস, ওকে। এন্ড এই থাকছে দেখে নাও পিসটা, এই থাকছে দেখে নাও লহরিটা, তুখর লেভেলের দেখতে, তুখর লেভেলের পিসেস এগুলো, হাফ থাকছে কিন্তু পার্ল মোটিভে, হাফ থাকছে কিন্তু এরকম ভাবে গোল্ডেন বলের মোটিভে, এন্ড এই যাচ্ছে কিন্তু ইয়াররিংস, ইয়াররিংসটাও যাচ্ছে এই যে, ঠিক আছে। শিউলি ফুল কিন্তু বলতেই পারবে এটা শিউলি ফুল, বাট ঠিক এক্সাক্ট যেটা শিউলি ফুল হয় সেরকম টাইপের নয়, এই থাকছে কিন্তু পিসেসটা, প্রাইস যা ছিল আগে 700 ই প্রাইস রয়েছে, ব্লুটাও রয়েছে অ্যাভেলেবেল, সো যাদের ব্লুটার ফটো অলরেডি আমার পেজে পেয়ে যাবে, তো যাদের যেটা দরকার ঝটাপট করে নিয়ে ফেলবে। তুমি নতুন, আচ্ছা আমি নতুন রে, বুঝতে পারছি, ক্যাশ অন ডেলিভারি কোথাও হয় না দি, টোটালটাই অনলাইন বুকিং করে পেমেন্ট করে নিতে হবে। এই থাকছে দেখে নাও ফ্লাওয়ারের ডিজাইনটা, এন্ড এই থাকছে কিন্তু বলের পোর্শনের কাজগুলো গোল্ডেনের ওপরে, এন্ড এই যাচ্ছে কিন্তু পার্লের কাজটা, পার্লের কোয়ালিটি দেখিয়ে দিলাম, এবং তার সাথে এই যাচ্ছে কিন্তু ইয়ারপিস, ঠিক আছে। প্রাইস থাকছে কিন্তু এটা 700, এটার প্রাইস রয়েছে কিন্তু 700, এই আসছে পিসটা। সোনাতে দেখবে এখন যেগুলো টুসি নেকলেস বেরোচ্ছে না, সেই টুসি নেকলেসের বলগুলো দিয়ে যাচ্ছে। শিউলি চোকারের প্রাইস হচ্ছে 280, শিউলি চোকারের প্রাইস হচ্ছে 280। চলো নেক্সট চলে যাচ্ছি, এবারে টাইচেন, নেক্সট যাচ্ছি টাইচেন। আমি নতুন, যেসব নতুন দিদিরা রয়েছে সবাইকে মোস্ট ওয়েলকাম, কোথার থেকে লাইভ দেখছো সেটা একটু জানিও, আমি গুয়াহাটি থেকে দেখছি, বা গুয়াহাটি জায়গাটা খুব ভালো জায়গা,
পেজটাকে একটু লাইক ফলো করে দিও এবং লাইকটাকে একটু শেয়ার করে দিও। যারা বলেছিলে একটা পাশার মধ্যে বেশ নতুনত্ব টাইপের একটা টাইচেন দিতে নাও, নতুনত্ব টাইপের, তার থেকেও বড় কথা হচ্ছে এটার সাথে পেজ আছে কিন্তু এরকম একটা পাশা মোটিভে ইয়াররিংস। তার থেকেও যিনি মানে বড় কথা হচ্ছে পাশা মোটিভে নর্মালি দেখবে রাউন্ডের মধ্যে থাকে ইয়াররিংস, এটাতে থাকছে দেখে নাও একদম ইউনিক স্টাইলে, তোমার স্কোয়ারের মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু পিসেসটা, এই থাকছে জিনিসটা। প্রাইস থাকছে কিন্তু এটা 550, এটার প্রাইস রয়েছে কিন্তু 550, একদমই কিন্তু 1.5 এর উপর দিয়ে চলে যাচ্ছে। এন্ড এই থাকছে দেখে নাও, আপ ডাউন করতে পারবে আরামসে, দে নিজেরা আপ ডাউন করে এই পোর্শনের চেনগুলো একটু নামিয়ে দেবে, ঠিক আছে। আচ্ছা হাওড়া হবে ওটা, হাওড়া থেকে একটু দেরি হলো আসতে, হ্যাঁ একটু দেরি হয়েছে, খুব বেশি হয়নি, তবে শিউলি গুলো দেখিয়ে ফেলেছে অলরেডি, ঠিক আছে। এই থাকছে পিসেসটা, চেনের কোয়ালিটিটা আমি একটু ব্যাকে দেখাই বা ফিনিশিংটা একটু আমি ব্যাকে দেখাই, দেন তাহলে তোমরা বুঝতে পারবে এগুলো কি কপার, একদমই কপার বেশের ওপরে গোল্ড প্লেটে, কপার বেশের ওপরে সোনার জল, ঠিক আছে। ছোট সাইজের ঝুমকো হবে, হ্যাঁ হবে 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 দেবজানিদি, একদম ছোট সাইজের ঝুমকো আজকে আমি দেখাবো। আচ্ছা রিঙ্কুদি রয়েছো লাইভে, একটুখানি বলো। আচ্ছা এই থাকছে দেখে নাও পিসেসটা, এই যে মিডল পোর্শনে তোমার স্কোয়ারটা যাচ্ছে, সেই স্কোয়ারের মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু তোমার ইয়াররিংসটা, এন্ড তার সাথে চেনের কোয়ালিটি দেখে নাও, যেটা নিয়ে সত্যি কথা কিচ্ছু বলার অপেক্ষাই রাখে না। প্রাইস থাকছে কিন্তু 550, প্রাইস রয়েছে কিন্তু 550। মিনে করা শিউলিটা, শিউলি সেটটা আর ডিসলেটটা নেব। আচ্ছা মুনমুন্দি এখানে না বলে আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও ফটোটা দিয়ে, কারণ মিনে করার মধ্যে আমি দুটো অলরেডি দেখিয়েছি, কোনটা বলতে চাইছো সেটার জন্য আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে দাও। চলো পার্লের উপরে একটা চোকার দিয়ে দি। আচ্ছা আর কি কি ডিমান্ড রয়েছে তোমাদের একটু বলো তো। নোয়া 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 তো বলেছো, নোয়াটা আমি চেষ্টা করছি, নোয়াটা আমি চেষ্টা করছি। হ্যাঁ দিভাই আমি নতুন খর্দা থেকে দেখছি, মোস্ট ওয়েলকাম ঝুম্পা দি আমার লাইভে, দিভাই বলছো তাহলে বোধ হয় ছোটই হবে মেবি, জানি না, তো যাই হোক আমিও দিদিই বললাম। মোস্ট ওয়েলকাম, লাইকটাকে একটু শেয়ার করে দাও নিজের ওয়ালে, পেজটাকে একটু লাইক ফলো করে রাখো। আচ্ছা এই থাকছে দেখে নাও, পার্লের উপরে একটা পাশা মোটিভে যাচ্ছে কিন্তু মিনেকারি কাজ রয়েছে মেরুন কালারের উপর দিয়ে। এই থাকছে দেখে নাও একটা তোমাদের চোকার, জাস্ট অপূর্ব লুক, সিরিয়াসলি বলছি। আমি একটু টাসল দিয়ে একটু পরে দেখাই জিনিসটা, তাহলে বোধ হয় লুকটা তোমরা বেশি করে বুঝতে পারবে। কালার চেঞ্জিং ইয়ারিংস আমি দিচ্ছি দিচ্ছি, তারাপীঠ তারাপীঠ রিসেন্ট বলবো না, রিসেন্ট বলবো না, বোধ হয় দু মাস আগে জাস্ট ঘুরে এলাম, জাস্ট ঘুরে এলাম, এবং তারাপীঠটা আমাদের মাঝে মধ্যেই যাওয়া হয়, মাঝে মধ্যেই তারাপীঠ যাওয়া হয়। এই থাকছে দেখে নাও পিসটা, ঠিক আছে, এই থাকছে দেখে নাও পিসটা। প্রাইস থাকছে কিন্তু এটা 300, এটার প্রাইস থাকছে কিন্তু 300। কি রয়েছে ডিজাইনটা সেটা একটু আমি ব্যাকে দেখাই, তা না হলে সত্যি তোমরা বুঝতে পারবে না। পিসটা দেখো, জাস্ট দেখো, এবং মিনের ইয়েগুলো দেখো, ডিজাইনটা, এবং কোথাও দেখো একটা মিনে এদিক থেকে ওদিক বেরিয়ে নেই, এতটা নিখুঁত পরিমাণে কাজ, তার সাথে একটা এত সুন্দর পাশা পেয়ে যাচ্ছ। প্রাইস রয়েছে কিন্তু 300। কি করতে হবে, স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে হবে। ওদি চূড়া 250 টাইচেন, হ্যাঁ 250 টাইচেন, বেশি পিসেস নেই, তিনটে পিসেস, তিনটে ডিজাইন হবে, চূড় চূড় চূড়, নতুন কিছু চূড় কিন্তু আসেনি, হ্যাঁ তো চূড়ও আজকে, বাকি যেগুলো ছিল কোনো একজন দিদি কালকে ইয়ে বলেছিল আমাকে, দেখো আমি সেটাও নিয়ে বসতে ভুলে গেছি আজকে। ইউ নেকলেস দেখিও মনিকাদি, ইউ নেকলেস হাতের কাছে এখন আপাতত নেই, চেষ্টা করছি তাও ইউ নেকলেস দেখানো। আমি বলবো তুমি একটু আমার পেজের ফটোস অপশনটা ঘুরে এসো, দেখো ওখান থেকে পেয়ে যাবে, বা অন্য আদার্স রেকর্ডেড লাইভগুলো একটু চেক করো, ওখান থেকেও পেয়ে যাবে। ইউ যদি লং বলছো তাহলে আমি দেখছি। আচ্ছা এই থাকছে দেখে নাও একটা পার্লের ওপরে লং, একটা পার্লের ওপর দিয়ে যাচ্ছে একটা লং নেকলেস। প্রাইসটা শুনলে অবাক হবে, যেটা আমি বারবার বলে থাকি তাই আবারও বলে রাখলাম। এই আসতে দেখে নাও পিসেসটা, প্রাইস থাকছে কিন্তু এটা 500, এটার প্রাইস রয়েছে কিন্তু, এটার প্রাইস থাকছে কিন্তু 500। এই যাচ্ছে পিসটা, ঠিক আছে, এই থাকছে দেখে নাও কাজটা, চারটে ইয়ের উপর দিয়ে যাচ্ছে, তোমার লেয়ারের উপর দিয়ে যাচ্ছে কিন্তু জিনিসটা। হাই দি, আমি আজ ফার্স্ট টাইম খড়গপুর থেকে, খড়গপুরের এখানে অনেকে রয়েছে, দেখো বালা বালা, এই দেখো আমি অলরেডি আমার হাতে যেটা পরেছি সেটা আমি দেখিয়ে দিয়েছি, একটু সাথে থাকো মাঝে মাঝে আমি দেখিয়ে দেব। এই থাকছে পিসটা, ওকে, প্রাইস রয়েছে কিন্তু এটা তোমাদের 500। আচ্ছা এটার সাথে আমি একটা জিনিস দেখাই, এটার সাথেই দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে, দাঁড়াও ওটা আমি একটু গলায় পরি, তাহলে তোমরা জিনিসটা ঠিকঠাক করে বুঝতে পারবে। হ্যাঁ
চোকার দেখাও দি 250 এর গুলো ওয়েট করতে হবে ওয়েট করতে হবে ওয়েট করতে হবে বাবু 250 এর জন্য 250 চোকার বেশি পিসেস দেখছি কি কি পিসেস রয়েছে আমি দেখিয়ে দেব বাট তার জন্য ওয়েট করতে হবে হ্যাঁ পৌলমি সরু নোয়া দেখাও সরু নোয়া হাতে সাইজ হাতে সাইজ এডি নোয়াটা নিয়ে নাও 200 এর এডি নোয়াটা নিয়ে নাও আচ্ছা এই থাকছে তোমার সেটটা ঠিক আছে তার সাথে ম্যাচিং তো ইয়াররিংস চলে যাচ্ছে এটা এবারে যদি কেউ টানা নাও সেটাও একটু দেখিয়ে দিই পার্লের সাথে টানা আরামসে নিতে পারো যে কোনো পাশা দিয়ে পার্লের সেটের সাথে ক্যারি করতে পারবে বেশ সুন্দর লাগে দেখতে দাঁড়াও এই থাকবে জিনিসটা এই থাকবে দেখে নাও জিনিসটা দেখো তো ঠিক করে বুঝতে পারছো কিনা তোমরা আমি জানি না ঠিক বুঝতে পারছি না তোমরা ঠিক করে বুঝতে পারছো কিনা একটু জানিও এই থাকবে কিন্তু পিসেসটা ঠিক আছে পার্লের সাথে টানা শুধু টানা আরামসে পেয়ে যাবে যে কোনো নট অনলি পার্লের সেটের সাথে তোমরা যদি মনে করো এটা সেলের সেলের কোনো স্টার্ট করবে সেলের এখানে স্টার্ট ইয়ারিং ছিল দেখছি দাঁড়াও কোথায় রেখেছি সেলের স্টার্ট ইয়ারিংস এর সাথে সেটার সাথেও ক্যারি করতে পারো খুব সুন্দর দেখতে লাগে বা সেলের একটা ফুলকান টাইপের ইয়ারিংস দেখিয়েছিলাম তার সাথেও দেখতে পারো বেশ সুন্দর দেখতে লাগে এই থাকছে কিন্তু পিসেসটা এটা কিন্তু শুধু টানার প্রাইস থাকছে কিন্তু 250 শুধু পার টানার প্রাইস থাকছে কিন্তু এটা যাবে এই কানে এইভাবে আসবে কিন্তু পিসটা ঠিক আছে শুধু পার্লের টানার প্রাইস থাকছে কিন্তু 250 এই আসছে দেখে নাও জিনিসটা ঠিক আছে তোমার দোকানটা কোথায় বলবে আমার কোথাও দোকান নেই টোটালটা অনলাইন একদম বাড়ি থেকে এই যাচ্ছে পিসটা হ্যাঁ ত্রিপুরাতে ডেলিভারি হবে অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি হবে ডেলিভারি চার্জ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 60 রুপিস ওয়েস্ট বেঙ্গলের বাইরে হচ্ছে 85 রুপিস চলো এই তো সুতপা রিপ্লাই করে দিচ্ছে অলরেডি চলো দেখিয়ে দিলাম পার্লের মধ্যে শুধু টানা অনেকেই বলেছিলে তো নাও দিয়ে দিলাম একদম প্রাইস থাকছে কিন্তু 250 প্রাইস থাকছে কিন্তু 250 পার্লে শুধু টানা সিরিয়াসলি বলছি কারুর কাছে পাবে না চক করে এন্ড এই যাচ্ছে ইয়ারিংস এটার প্রাইস হচ্ছে 500 চলো এটা আমি সরিয়ে ফেলি এবার নেক্সট চলে যাই বড় পাশার সঙ্গে খুব ভালো লাগবে এই পার্লের টানাটা একদমই তাই বড় পাশা ইয়ারিংস বা পার্লের যে কোনো ইয়ারিংস এর সাথে পরো বেশ সুন্দর লাগবে দেখতে একটু জল খাও দাঁড়াও খাচ্ছি একটু পরে খাচ্ছি তার আগে আমি একটু কালার চেঞ্জিং ইয়ারিংসটা বলছো আমি একটু ওটা দেখিয়ে দিই ওটা দেখিয়ে দিই কালার চেঞ্জিং ইয়ারিংস কিন্তু জাস্ট আপাতত আমার কাছে তিনটে ডিজাইন দেখিয়েছিলাম আপাতত একটা পিসেস বা মানে সরি একটা ডিজাইন বলতে পারি অ্যাভেলেবেল রয়েছে যদি রিস্টক হয় তো দেন তো আমি বলতে পারবোই অলরেডি যারা নর্মালি দেখবে রিলস টিলস দেখো তারা তো অলরেডি দেখতে পাবে তারা তো অলরেডি দেখতে পাবে এই থাকছে দেখে নাও ইয়ারিংসটা এই থাকছে ইয়ারিংসটা ঠিক আছে এটার ভেতরে এই যে রেড কালারের পোর্শনটা এটা পলা পোর্শন পলা এক্স্যাক্টলি পলা পোর্শনের উপর দিয়ে যাচ্ছে তো এই পিসটা কিন্তু বের করে তুমি কালারটাকে চেঞ্জ করে ক্যারি করতে পারবে ধরো এই আমি গ্রিন করে নিলাম ঠিক আছে আবার হয়তো কখনো সালোয়ার কামিজ ব্লু রয়েছে ব্লু করে ফেললাম মোটা মানে তুতে কালার ঠিক আছে ব্লু কালার এরকম ভাবে মোটামুটি বেশ কয়েকটা ডিজাইনের উপর দিয়ে মানে সরি বেশ কয়েকটা কালারের উপর দিয়ে যাচ্ছে সেটগুলো তো এরকম করে সেটগুলো চেঞ্জ করে নিতে পারবে ঠিক আছে প্রাইস থাকছে কিন্তু 180 প্রাইস রয়েছে কিন্তু আমি একটা ডিপ কালার দিয়ে তোমাদের ব্যাকে দেখিয়ে দিই তারপর আমি কালার অপশনগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি একটা ডিপ কালার লাগিয়ে আমি জিনিসটাকে ব্যাকে দেখিয়ে দিই প্রাইস থাকছে কিন্তু 180 এই থাকছে পিসটা তার সাথে কালার অপশন কি কি পাচ্ছ সেটা একটু বলে দিই দাঁড়াও ওয়াইডও রয়েছে হ্যাঁ দাঁড়াও একটা ওয়াইড আমি বের করি খুবই সুন্দর খুবই সুন্দর যারা অলরেডি হাতে পেয়ে গেছে তারা তো জানে তো এই থাকছে দেখে নাও কালার অপশন মানে হোয়াইট রয়েছে রেড রয়েছে বা পিঙ্ক পিঙ্কও রয়েছে ঠিক আছে এই যাচ্ছে তুতে কালার এই যাচ্ছে বাটল গ্রিন ব্ল্যাক এই যাচ্ছে বাটল গ্রিন অ্যান্ড এই থাকছে রানী কালার ঠিক আছে ইয়েলো কালারও রয়েছে দেখতেই পাচ্ছ যা তো মোটামুটি নর্মালি যে যে কালারগুলো হয় সবকিছু কালারই পেয়ে যাচ্ছ এটার সাথে প্রাইস থাকছে কিন্তু 180 নেক পিসটার প্রাইস কত কোন নেক পিসটা আপাতত কোন নেক পিসটা দেখালাম আমি হাই বুলটি খাওয়া দাওয়া হয়েছে হ্যান্ড ব্রেসলেটটা নেব একদম নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও চলো নেক্সট চলে যাচ্ছি এবারে আমি একটা ছোট ঝুমকো বলছিলে যদিও ছোট নয় একটু ট্রিপল লেয়ারের উপর দিয়ে এই থাকছে দেখে নাও একটা ঝুমকো প্রাইস থাকছে কিন্তু এটা 300 এটা তিনটে লেয়ারের উপর দিয়ে যাচ্ছে প্রাইস থাকছে কিন্তু এটা 300 এই আসছে পিসেসটা আচ্ছা পার্লের যে লংটা পড়েছিলাম ওটার কথা বলছো কি শ্যামলিদি
একটু কমেন্ট করে বলো, ঠিক আছে? এই থাকছে, দেখে নাও পিসেসটা লেয়ারে কি করে বলছি, এই যাচ্ছে দেখে নাও ঝুমকো রিয়েগুলো নিচের পোর্শনে, একটা ঝুমকো তার সাথে এক দুই তিন চার, দেখতে পাচ্ছ চারটে লেয়ার যাচ্ছে। এই থাকছে পিসটা। পার্লের লংটার কথা বলছো, যদি ওটার কথা বলে থাকো তাহলে ওটার প্রাইস ছিল তোমার 500, ওটার প্রাইস ছিল 500। দি শিউলি চোকারটা আর শিউলি চোকার, এই তো দেখালাম তো শিউলি চোকার। চলো নেক্সট যাচ্ছি, এবার একটা সেলের উপরে টাইচে, নেক্সট যাচ্ছি এবার একটা সেলের উপরে টাইচে। দেখো জাস্ট টাইচেনের ডিজাইনটা দেখো, একটা পিকক স্টাইলের উপর দিয়ে, এই পিককটাতে আমি তোমাদেরকে নর্মাল টাইচেনও দিয়েছি এবং এই পিককটাতে আমি তোমাদের চোকারও দিয়েছি, ঠিক আছে? ছবি পাঠিয়ে দিয়েছি, দেখে নিও পরে। আচ্ছা 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 আচ্ছা, এই থাকছে পিসটা, এই থাকছে ইয়ারিংসটা, এইভাবে ক্যাপ করো, এই যাচ্ছে পিসটা, ঠিক আছে? 36 ইঞ্চ লেন্থ রয়েছে, আপ ডাউন কিন্তু হবে না, ফিক্সড টাইর উপর দিয়ে যাচ্ছে এবং তার থেকেও বড় কথা যাচ্ছে তোমার মাদার পানের উপর দিয়ে কাজটা থাকছে। প্রাইস থাকছে কিন্তু 520, প্রাইস থাকছে কিন্তু 520। পার্লের লংটার প্রাইস হচ্ছে 500, পার্লের লংটার প্রাইস ছিল 500। এই যাচ্ছে পিসটা, পার্লে সিঙ্গেল স্ট্রিং এর সাথে ছোট পেন্ডেন্ট হবে, পার্লে সিঙ্গেল স্ট্রিং মানে পার্ল টাসেল দিয়ে পেন্ডেন্ট নিতে হবে তাহলে তোমাকে। হ্যাঁ হয়ে যাবে, হয়ে যাবে, পার্ল টার্সেল দিয়ে পেন্ডেন্ট নিতে হবে, হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে। আচ্ছা এটার প্রাইস হচ্ছে কিন্তু 520, একটু সবাইকে বলবো সাথে থাকো, আমি দেখিয়ে দেবো। ব্রেসলেটটা কত, এটার প্রাইস হচ্ছে, হ্যাঁ সামলিত, তাহলে ওটার প্রাইস ছিল তোমার 400। হ্যাঁ আচ্ছা, এটির মধ্যে একটা চেন পেন্ডেন্ট দিয়ে, আচ্ছা এটার প্রাইস কত বললাম, 200, এটার প্রাইস থাকছে 200। দি ইউশিতাহার, ইউশিতাহার রয়েছে বাট আজকে হাতের কাছে নিয়ে বসিনি অনুমিতা দি, তার জন্য একটুখানি তোমাকে পেজের ফটোস অপশনটা চেক করে নিতে হবে, ওখানে দেখো অলরেডি ফটো দেওয়া রয়েছে, আর পারলে পরে নেক্সট দিন তাহলে তখন নিয়ে বসবো আমি। আচ্ছা এই থাকছে দেখে নাও, এটির ওপর দিয়ে একটা যাচ্ছে চেন পেন্ডেন্ট রয়েছে, 18 ইঞ্চি চেন থাকছে, এডিট পেন্ডেন্টটা দেখে নাও এবং তার সাথে ইয়াররিংসটা যাচ্ছে। এই যে ব্যাকে আমি দেখিয়ে দেবো প্রত্যেকটা, এডি কিন্তু লকিং এর ওপর দিয়ে যাচ্ছে, প্রাইস থাকছে কিন্তু এটা 350, এটার প্রাইস থাকছে কিন্তু 350। এই থাকছে পিসটা, এই পারলে রিং হবে বুঝলাম না, ইয়াররিং না ফিঙ্গার রিং, এই থাকছে দেখে নাও পিসটা, ঠিক আছে? প্রতিটা এডি দেখো লকিং এ, প্রত্যেকটা এডি দেখো লকিং এ যাচ্ছে, প্রাইস রয়েছে কিন্তু চেন পেন্ডেন্টটা 350, মোটা বালা। আচ্ছা হ্যাঁ মোটা বালা হবে, ইয়েটা নিয়ে নাও তোমার গোলাপ বালা, গোলাপ বালা নিয়ে নাও, সব ওর থেকে মোটা মনে হয় না আর দরকার পড়বে। আচ্ছা নেক্সট দিয়ে দিচ্ছি, চলো দুটো বাটারফ্লাইয়ের মধ্যে চেন পেন্ডেন্ট, উফ তুখর দেখতে, তুখর ফিনিশিং, তুখর পলিশিং, এইসব চেন পেন্ডেন্ট গুলো অলরেডি যারা হাতে পেয়েছো তারা তো জানোই কি পিসেস পেয়েছো, সেই জন্য আমি বলবো জাস্ট যারা এখনো পর্যন্ত নাওনি একটা যেকোনো ডিজাইন, যে কোনো ডিজাইন একটা নিয়ে দেখো তাহলে বুঝবে সিরিয়াসলি কি পিস পাচ্ছো তোমরা। এটার না দুটো কালার অপশনও দেবো, এটার আমি দুটো কালার অপশনও দেবো। আচ্ছা এটার ইয়াররিংসটা, এই থাকছে পিসটা, এটার কালারটা দেখো পিঙ্ক এবং ব্লু এর মধ্যে দিয়ে যাচ্ছে, পিঙ্ক এবং ব্লু এর মধ্যে দিয়ে থাকছে। এই থাকছে একটা নর্মাল তোমাদের গতানুগতিক যে কালার হয় মেরুন এবং রাস্টের মধ্যে দিয়ে সেই কালারটা। এইসব চেন পেন্ডেন্ট গুলো বিশেষ করে বলবো আনমারেড মেয়েরা থেকে শুরু করে বেবিদেরকেও তোমরা ক্যারি করাতে পারো, খুব সুন্দর যাচ্ছে পলিশিং এবং ফিনিশিং, আমি যেটা ব্যাকে অলরেডি দেখাবো একটুখানি, জাস্ট চেক করে নাও তোমরা। এই থাকছে মেরুন কালারটা, ঠিক আছে? তার সাথে এই থাকছে ইয়াররিংস, দাঁড়াও মেরুনের ইয়াররিংস আরেকটা, এই যে এই যাবে কিন্তু ইয়াররিংস, প্রাইস থাকছে কিন্তু 500, চেন পেন্ডেন্ট প্লাস ইয়াররিংস টোটালটা যাচ্ছে কিন্তু 500, লং চেন চেন পেন্ডেন্ট ইয়াররিংস টোটালটা যাচ্ছে 500। নেক্সট আমারটা আমি ব্যাকে খুলে দেখিয়ে দিচ্ছি তোমাদের, রিং ফিঙ্গার রিং পার্লের মধ্যে না, ফিঙ্গার রিং পার্লের মধ্যে হবে না। নেক্সট চলে যাচ্ছি, এবারে এই পিসটা একটু ব্যাকে দেখিয়ে দিই, এই থাকছে দেখে নাও পিসটা, প্রাইস থাকছে কিন্তু এটা, এটার প্রাইস রয়েছে কিন্তু তোমার সেম 500, এটার প্রাইস থাকছে কিন্তু 500, এই যাচ্ছে পিসটা। ওকে গিফটিং পারপাসের জন্য দিতে পারো, খুব সুন্দর দেখতে, যাকে দেবে সে তো অলরেডি খুশি হবে এবং নিজেরও দিয়ে শান্তি, এবং এর মধ্যে তুমি মানে একটা কম প্রাইসের মধ্যে একটা সুন্দর জিনিস আর কি দিতে পারবে, ঠিক আছে? চলো নেক্সট চলে যাচ্ছি, এবার একটা ঝুমকো চেন, যদিও এর আগে যেটা ঝুমকো চেন দেখিয়েছিলাম ম্যাপল লিপের সাথে ছিল,
এবারে এই ঝুমকো চেনটা দেখে নাও, একদমই একটা অন্যরকম লং চেন পেন্ডেন্ট কে বলছিলে একটু আগেই, এই নাও, এই তো রিয়াদি লং চেন পেন্ডেন্ট, এই যাবে দেখে নাও লং চেন পেন্ডেন্ট। টোটালটা পেছন দিকে কিন্তু তোমার এস থাকবে, হ্যাঁ পেছন দিকে কিন্তু তোমার এস থাকবে, এই আসবে পিচটা, তার সাথে চলে যাবে কিন্তু ইয়াররিংস, তার সাথে চলে যাবে এই যে ইয়াররিংস। এক্স্যাক্টলি যে পেন্ডেন্টটা থাকছে এটা কিন্তু একদম ফিক্সড চেনের উপর দিয়ে যাচ্ছে, প্রাইস থাকছে কিন্তু এটা 350, এটার প্রাইস থাকছে কিন্তু 350। সিম্পল ডিজাইনের বাট শোভা দেখতে বেশ সুন্দর একটা পিস। বকুল চেন রয়েছে শিল্পা দি, একটুখানি হোয়াটসঅ্যাপ করে নাও, বকুল চেন আমি ইয়েতে দেখিয়ে দেবো, হোয়াটসঅ্যাপে ফটো দিয়ে দেবো। বকুল চেন অল টাইম অ্যাভেলেবেল থাকে, ওটা নতুন করে দেখানোর কিছু থাকে না। আচ্ছা এই থাকছে পিসেসটা, ঠিক আছে, প্রাইস রয়েছে কিন্তু এটা 350, শর্ট করে বুকিং করে নিতে হবে। মাত্র দুটো পিসেস রয়েছে, আপাতত পুজোর আগে একটা জিনিস আর রিস্টক করতে পারবো না আমি, তো সেই জন্য বলবো তাড়াতাড়ি পেমেন্ট করে বুকিংটা কনফার্ম করতে হবে, কারণ বুকিং করে দিলাম পেমেন্ট করলাম না সেই করে কিন্তু প্রোডাক্ট থাকবে না, তো দ্যাটস ওয়াই পেমেন্ট করে কিন্তু বুকিংটাকে কনফার্ম করতে হবে। নেক্সট চলে যাচ্ছে, একটা টাইচেন দেখিয়ে দিই, এই টাইচেনটাও দেখো একটা পিকক ডিজাইনের উপরে বেশ সুন্দর দেখতে, সিধি সিম্পল চেন হবে গো, সিম্পল চেন মানে রেগুলার ইউজের চেন বলছো, রেগুলার ইউজের চেন বলছো, আচ্ছা রেগুলার ইউজের চেনের মধ্যে আজকে বেশ কিছু নিউ ডিজাইন ঢুকেছে, তো আমি সেগুলোও দেখিয়ে দেবো, যারা রেগুলার ইউজের চেন বলছিলে তো একটু থেকে যেতে পারো। হ্যাঁ এই থাকছে দেখে নাও পিসটা, এই থাকছে দেখে নাও টাইচেনটা, বেশ সুন্দর দেখতে, একটা পিকক ডিজাইনের উপর দিয়ে যাচ্ছে পাসা মোটিভে, তার থেকেও বড় কথা পিককটা দেখো একদম থ্রিডি এফেক্টে, এই দেখো মুখটা কিন্তু বেরিয়ে রয়েছে, এই যাচ্ছে জিনিসটা, এই যাচ্ছে জিনিসটা, তার সাথে এই থাকছে কিন্তু ইয়ারপিস। এক্স্যাক্টলি যে পিসটা তোমার পেন্ডেন্টে যাচ্ছে সেই পিসটাই কিন্তু ছোট্ট থাকছে তোমার ইয়ারপিসে, প্রাইস থাকছে কিন্তু এটা, এটার প্রাইস রয়েছে কিন্তু 300, এটার প্রাইস রয়েছে কিন্তু 300। আচ্ছা এখনো পর্যন্ত দেখছি 322 ভিউজ রয়েছে, বাট অতজন কিন্তু এখনো পর্যন্ত লাইক লাইক রিয়াক্ট কিন্তু আমি পাইনি বা কমেন্টসও পাইনি, সবাইকে বলবে একটুখানি করে কমেন্টস করো, কেমন আছো জানিও, সবার পুজোর বাজার হলো কিনা সেটা জানাও, এবং রিয়াকশন চাই, তো রিয়াকশন না হলে আমি কি করে বুঝবো বলো দেখি কারা কারা ছিলে লাইভে, কোথায় পাবো, কোথায় পাবো বলতে কথা পাবো বুঝলাম না মুক্তা দি কি বলতে চাইলে তুমি, যাই হোক এই আসছে পিসটা, এই যাচ্ছে পিসটা, ঠিক আছে প্রাইস থাকছে কিন্তু 300, প্রাইস রয়েছে কিন্তু 300, 250 শিউলি চোকাটা আর পাবো না, 250 শিউলি চোকা ছিল না, 280 ছিল শিউলি চোকা, 250 মধ্যে শিউলি পেন্ডেন্ট ছিল এরকম লম্বা টাইপের স্টকিং দিয়ে, 250 শিউলি চোকা ছিল না, আগের দিন আমি বলেছিলাম, আমি ভুল বলেছিলাম, 280 ছিল শিউলি চোকা, ঠিক আছে চলো নেক্সট চলে যাচ্ছি, নেক্সট পিসে নেক্সট চলে যাচ্ছি, নেক্সট পিসে একটা আরেকটা এডির মধ্যে দিয়ে দিই চেন পেন্ডেন্ট সেট, এগুলো তো সিরিয়াসলি বলবো সালোয়ার কামিজ নট অনলি কেন, তোমাদের জিন্সের সাথেও তোমরা ক্যারি করতে পারবে, জাস্ট মুঠো মুঠো ভুরি ভুরি করে নিয়েছো তোমরা, তো নাও নিয়ে ফেলো, শুধু বলবো নিয়ে ফেলো। 20 ইঞ্চ চেন হবে, 40 ইঞ্চ চেন হয় না, 42 ইঞ্চ চেন হয় এবং 36 ইঞ্চ চেন হয়, 40 ইঞ্চ চেন হয় না। আচ্ছা এই থাকছে দেখে নাও পিসটা, 42 ইঞ্চের মধ্যে তুমি ইয়ে পেয়ে যাবে, বকুল চেন পেয়ে যাবে, আর 36 ইঞ্চের মধ্যে নর্মালি সমস্ত কিছুই পেয়ে যাবে, মেশিন চেন, গোট চেন, ইয়ে চেন, সমস্ত কিছু চেনই নর্মালি মব চেন পেয়ে যাবে। আচ্ছা এই থাকছে দেখে নাও পেন্ডেন্টটা, ঠিক আছে এটাও একটা ছোট্টর মধ্যে পেন্ডেন্ট থাকছে, পুরোটা এডির ওপর দিয়ে যাচ্ছে, চেন উইথ চেনের সাথে পেয়ে যাচ্ছ, তার সাথে এই যাচ্ছে কিন্তু ইয়ারিং, প্রাইস থাকছে কিন্তু 350, প্রাইস রয়েছে কিন্তু এটা 350। আমার কমেন্টস পড়লে না দিদি, প্রচুর কমেন্টস আছে, আমি না অনেক কমেন্টস মিস করছি, সেই জন্য বলবো আরেকবার করে লিখে দাও তাহলে আমি বুঝতে পারবো, আরেকবার করে লিখে দাও। এই যে তোমার কমেন্টস অলরেডি পড়ে নিলাম, হাতের রিসলেটটার প্রাইস হচ্ছে ঝুম্পা দি 200, হাতের রিসলেটটা থাকছে 200। আচ্ছা এই থাকছে পিসটা, সুপার, তোমার হ্যান্ড রিসলেটটা দেখাও, দেখিয়ে দিচ্ছি মোনালিসা দি, একটু দাঁড়িয়ে যাও আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা এই যাচ্ছে কিন্তু পিসটা, ঠিক আছে প্রাইস থাকছে কিন্তু 350, 350 তে পেয়ে যাচ্ছ চেন পেন্ডেন্ট এন্ড তার সাথে কিন্তু ইয়াররিংস, শিউলি পেন্ডেন্ট, শিউলি পেন্ডেন্ট, আগের দিনের লাইফটা দেখো, আগের দিনের লাইফটা দেখো, আমি শিউলি পেন্ডেন্ট কি কি পিসেস বা কি কি ডিজাইন অ্যাভেলেবেল রয়েছে আমি দেখিয়ে দিয়েছি, তো বলবে একটু আগের দিনের লাইফটা চেক করে নাও। আচ্ছা আমার হাতের ডিসপ্লেটা কে বললে দেখাতে, আইনাও ডিসপ্লেটা আমি দেখিয়ে দিচ্ছি একবার, এই থাকছে ডিসপ্লেটা, এই যে
এই থাকছে রিসলেটটা ঠিক আছে এই এই সববার হাতে বসে যাবে কারণ কি জাস্ট চারটি ফ্লাওয়ার থেকে স্টার্ট করে শুধু এইটুকুনি দেখো তোমার হাতের মধ্যে যাচ্ছে তা এটাও কিন্তু চেইন হিসেবে রয়েছে আর তার থেকে পুরোটা থাকছে কিন্তু এরকম করে তোমার অ্যাডজাস্টেবল চেইন তো দ্যাটস হোয়াই বলবো বাচ্চাদেরকেও ক্যারি করাতে পারো তার থেকে আরেকটা জিনিস আমি খুললাম যখন দেখিয়ে দিই এটাকেও তোমরা যদি মনে করো চোকার করে পড়তে পারো শিউলি ইয়ে নিয়েছো হয়তো শিউলির সাথে যে কোনো কিছু ইয়ারিংস পেয়ে গেছো পেন্ডেন্ট বলো বা ধরো তোমাদের চোকার বলো বা চোকার তো অলরেডি পেয়ে যাবে তো ইয়ে টাইচেন বলো সবকিছুর সাথে তোমরা ইয়ারিংস পাচ্ছ তার সাথে এটাকেও কখনো যদি কখনো মনে হয় তোমরা চোকার করেও ক্যারি করতে পারো একটা জিনিস দুরকম ভাবে কাজ হয়ে যাবে ঠিক আছে মনমুন্ডি এটা নেব একদম নিয়ে নাও ছোট সাইজের ঝুমকো দেখাও ছোট সাইজের ঝুমকো হ্যাঁ অনেকক্ষণ ধরে বলছো বাট আমাকে দেখতে হবে বক্সটা আমি কোথায় রেখেছি কারণ আমি একটা গতানুগতিক ইয়েতে রেডি করে বসেছি তো যে এটার পর এটা দেখাবো এটার পর এটা দেখাবো তো সেই অনুযায়ী আমাকে এই বক্সটা অ্যাটলিস্ট কমপ্লিট করতে দাও তারপর আমি এটা সরিয়ে দেন আমি অন্য বক্স নামাতে পারবো রয়েছে ঠিক কথাই বাট আমাকে একটু টাইম দিতে হবে আমি দেন দেখিয়ে দেব দাঁড়াও মনে হচ্ছে পেয়েছি ছোট্টর মধ্যে ঝুমকো আপাতত একটা পিসি রয়েছে দেখে নাও সবাই লাইভে রিয়্যাক্ট করে দাও এক্স্যাক্টলি আমি তো এক্স্যাক্টলি সবাইকে বলবো লাইভে একটুখানি করে রিয়্যাক্ট করে দিতে তা না হলে আমি একদমই বুঝতে পারবো না এই থাকছে দেখে না হ্যাঁ 250 চোকার এবার দেখিয়ে দেবো আচ্ছা এই থাকছে দেখে না ছোট্টর মধ্যে ঝুমকো সিঙ্গেল পিস অ্যাভেলেবেল তো ঝপাং করে নিয়ে ফেলতে হবে ঝপাং করে নিয়ে ফেলতে হবে ছোট্টর মধ্যে ঝুমকো কে বলেছিল আই নাও 120 প্রাইস থাকছে কিন্তু 120 কানবালি হ্যাঁ কানবালি আজকে নিয়ে বসেছি দাঁড়াও দিচ্ছি আমি কানবালি এই থাকছে পিসটা ঠিক আছে প্রাইস থাকছে কিন্তু 120 ছোট্টর মধ্যে ঝুমকো সিঙ্গেল পিস অ্যাভেলেবেল রয়েছে প্রাইস রয়েছে কিন্তু 120 চলো দেখিয়ে দিলাম নেক্সট একটা যাচ্ছি আমি চাটাই নেকলেসে আপাতত আমি ইয়ারিংস এর বক্স সরাচ্ছি তা না হলে ঘেটে ফেলবো আমি পুরোটা তো একটুখানি আমাকে সবাইকে বলবে একটুখানি টাইম দাও আস্তে আস্তে আমি সমস্তটা কমপ্লিট করব সমস্তটা ঠিক আছে টাইচেন এই তো টাইচেন অলরেডি দেখাচ্ছি একটু সাথে থাকতে হবে তিয়াদি দেখিয়ে দেব প্রচুর টাইচেন অলরেডি দেখিয়েছি এটার প্রাইস বলবে প্রাইস বললে না কোনটার প্রাইস বললাম না গো কোনটার প্রাইস বলিনি গো এই রে কোনটার প্রাইস বলিনি আচ্ছা এই থাকছে দেখে নাও নেক্সট একটা চাটাই নেকলেস জাস্ট দেখো আমি বলবো জাস্ট দেখো তার সাথে ইয়াররিংসটা পেয়ে যাচ্ছ জাস্ট এরকম কাজটা দেখো ফিনিশিং দেখো এবং তার থেকে বলবো একদম ফর্মিং পলিশের উপর দিয়ে যাচ্ছে তো নিশ্চিন্তে নির্দ্বিধায় কোনো দিকে না তাকিয়ে চট করে নিয়ে ফেলো ফর্মিং পলিশের মানেই হচ্ছে কিন্তু 24 ক্যারেটের পলিশ থাকছে তো দ্যাটস ওয়াই তোমরা বুঝতেই পারছো কি পিস পাচ্ছ কিন্তু সবাই বুকিং নাম্বারে লাভ দাও এই তো একটুখানি দাও দেখি সবাই কি হলো বলছে যখন অমৃতাদি একটু অমৃতাদির কথাটা শোনো আচ্ছা এই থাকছে পিসেসটা এটাও যদি মনে করো তোমরা যে চোকার করে এইভাবে তুলে চোকার টাইপের করে ক্যারি করতে চাও দেন সেটাও করতে পারো আবার যদি পুরোটা পেতে নেকলেস করে ক্যারি করতে চাও সেটাও করতে পারো ঠিক আছে এই থাকছে পিসেসটা প্রাইস থাকছে কিন্তু এটা 500 এটার প্রাইস থাকছে কিন্তু 500 কিউট এন্ড সোবার টাইচেন দেখাও প্লিজ অলরেডি আমি দেখাচ্ছি শাইনিদি তোমার কাছে কোনটা কিউট লাগবে কোনটা সোবার লাগবে সেটা আমি কি করে বলি তো দ্যাটস ওয়াই বলবো একটু লাইভে থাকতে হবে দেখতে হবে কালেকশন গুলো তাহলে থেকে ওখান থেকেই তুমি আশা করি পছন্দ হয়ে যাবে ঠিক আছে এই থাকছে দেখে নাও পিস কারণ আমার কাছে যেটা কিউট লাগছে সেটা মেবি তোমার কাছে নাও লাগতে পারে আমার পছন্দের সাথে তোমার পছন্দ সেম নাও হতে পারে তাই না তো দ্যাটস ওয়াই বলবো দেখাচ্ছি আমি লাইভে যদি বলো এবার ছোট টাইচেন হ্যাঁ তাহলে আমি ছোট টাইচেনও দিচ্ছি এই রে চাটাই নেকলেস ঢোকে না কেন মা ঢুকে পথ চলো ঢুকে গেছে প্রাইস ছাড়ছে কিন্তু ওটা 500 নেক্সট যাচ্ছি টাইচেন টাইচেন বলছো সব নাও নেক্সট একটা জবা টাইচেন দিয়ে দিই শিউলি টাইচেন ইয়ে টাইচেন এত টাইচেন দিলাম সেলের উপরেও দিয়েছি আরেকটাও দেবো ছোট্ট লেন্থের মধ্যে আরেকটাও দেবো দাঁড়াও আচ্ছা এই টাইচেনটা দেখে নাও একদম থাকছে কিন্তু তোমাদের জবা টাইচেন এক্স্যাক্টলি এই আসবে পিসটা ঠিক আছে এটা কিন্তু আপডাউনও হবে বাট আমার মনে হয় না যে এর থেকে বেশি আর আপডাউনের দরকার রয়েছে 24 ইঞ্চের উপর দিয়ে যাচ্ছে লেন্থটা প্রাইস থাকছে কিন্তু এটা 300 তার সাথে ইয়ারিংসও পেয়ে যাচ্ছ এটার প্রাইস থাকছে কিন্তু 300 এই থাকছে পিসটা ঠিক আছে এই যাচ্ছে জিনিসটা পিসেসে কিন্তু অ্যাভেলেবেল নেই ফার্স্টেই বলে দেবো তো যারাই বুকিং করবে দে পম্পা কি মেসেজ করলে গো উঠে গেল
দেখতেই পেলাম না। আরেকবার করে মেসেজ করে দাও, যাদেরই মেসেজ আমি ইয়ে করছি মিস আউট করে যাচ্ছি, ঠিক আছে। হ্যাঁ ছোট চাইছেন, আচ্ছা এইতে ছোট চাইছেন দেখাচ্ছি, নাও দেখে নাও। প্রাইস থাকছে কিন্তু এটা 300, ওকে তোমাকে দেখতে ভালো। থ্যাংক ইউ অর্চনা দি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ডিসলেটটা এই তো একটুখানি করে কমেন্ট করে দাও তাহলে আমি, কারণ কি সবার কমেন্টটা করে উঠতে পারলাম মানে পড়ে উঠতে পারছি না, আর সবার কমেন্ট যদি পড়তে যাই তাহলে আমি দেখিয়ে উঠতে পারবো না। তো আমার মনে হয় যাদের যা কোয়ারি এখানে তো নিশ্চয়ই করবে, অবশ্যই আমি ক্লিয়ার করে দেব। বারে বারে একটু কমেন্ট করো তাহলে কি সেটা চোখে পড়ে যাবে আমার অ্যাটলিস্ট। চলো আচ্ছা নেক্সট একটা দিচ্ছি, মিনেকারির উপরে একটা টাইচেন দিচ্ছি, একটু লং এর উপরে নাও। মিনেকারির উপরে ছোট টাইচেন আরো রয়েছে পিসেস, একটু দাঁড়িয়ে যাও আমি দেখিয়ে দেবো। হ্যাঁ ছোট টাইচেন আরো রয়েছে, একটুখানি দাঁড়িয়ে যাও আমি দেখিয়ে দেবো। একটা লং এর উপরে দিয়ে দিচ্ছি নাও, আমি বলছি ঢাকের পেন্ডেন্ট সেটটা উইথ পেন্ডেন্ট সেট হবে উইথ চেন। হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে, ঢাকের একটা পিসেস অ্যাভেলেবেল রয়েছে, ঢাকের একটা পিসেস অ্যাভেলেবেল রয়েছে। ওটা আমি পার্ল টার্সেল দিয়ে দেখিয়েছিলাম যেটা, সেটা সেটা হবে। শুধু ঢাকটা যদি বলো সেটা হবে না, ঢাকি হবে, ঢাক উইথ ঢাকি হবে, ঠিক আছে। আচ্ছা এই থাকছে দেখে নাও, একটা মিনেকারির ওপর দিয়ে লং এর ওপর দিয়ে একটা টাইচেন, প্রাইস থাকছে কিন্তু এটা 320, এটার প্রাইস রয়েছে 320। নবনীতা দিয়ে কি মেসেজ করলে জবাটা নেব, একদম মনিকা দিয়ে ঝট করে স্ক্রিনশট নিয়ে পাঠাতে হবে হোয়াটসঅ্যাপে। কি বৃষ্টি হচ্ছে, বৃষ্টি এখানেও হলো, বিশ্বাস করো এখানেও হলো, আপাতত বোধহয় থেমেছে বৃষ্টিটা, তুখর বৃষ্টি হলো। আমি জাস্ট রেডি হতে যাব তখন দেখছি পুরো কালো হয়ে এলো এবং কারেন্টটা চলে গেল, ভাবলাম হয়ে গেল বোধহয় আমার লাইভ। তো যাই হোক আপাতত মানে ইয়ে করতে করতে চলেই এলো কারেন্টটা, মানে রেডি হতে হতে দেখলাম চলে এলো কারেন্টটা। এই থাকছে ঝুমকো লকেট আছে, ঝুমকো চেন পেন্ডেন্ট দেখিয়েছি, ঝুমকো চেন পেন্ডেন্ট দেখিয়েছি আমি। এই থাকছে পিসটা, প্রাইস থাকছে কিন্তু 300, এটা কিন্তু ফিক্সড আই, এটা কিন্তু সরি 320 320 320, ওকে এটা কিন্তু ফিক্সড আই এর উপর দিয়ে যাচ্ছে। চলো পিকক চোকার হবে দি, পিকক চোকার, পিককের মধ্যে রয়েছে অনেক ডিজাইন, আমি দিতাছি দিতাছি দিতাছি। চলো 250 মধ্যে টাই চেন, আই নাও আরো কয়েকটা পিস সুন্দর কিউট বললে আমার মনে হয় এটা আই থিঙ্ক কিউট লাগতে পারে, দেখে নাও তো। এই ইয়েটা তোমার টাই চেনটা বেশ সুন্দর, ছোট্টর মধ্যে কিউট সা দেখতে। এই থাকছে পিসটা, এটার মধ্যে এই পিককে কিন্তু আমি লহরি দিয়েছি তোমাদের আগের দিনেই দিয়েছি, ঠিক আছে। এই থাকছে কিন্তু ইয়ারিংস, এটা আমি উল্টো কানের ইয়ারিংসটা বের করলাম। তো যাই হোক এই মোটিভে পাবে ইয়ারিংসটা, ঠিক আছে। প্রাইস থাকছে কিন্তু 250, প্রাইস রয়েছে কিন্তু এটা 250, একদম ছোট্ট লেন্থের মধ্যে 30 ইঞ্চ লেন্থের উপর দিয়ে যাচ্ছে, বেশ সুন্দর দেখতে। হ্যান্ডের ব্রিসলেটটা রেখো আমি নেবো, মোনালিসাদের পিসেসে রয়েছে অ্যাভেলেবেল, চিন্তা নেই। যাদের যাদের দরকার ঝটাপট করে বুকিং করো, যাদের যাদের দরকার ঝটাপট করে। এই দেখো কার কটা পিস লাগবে, জাস্ট বলে বুক করো, ঠিক আছে, জাস্ট বলে বুক করো। নাও এই যাচ্ছে পিস, শিউলি রিসলেট, বিশ্বাস করো এই নিয়ে বোধহয় চারবার রিস্টক করতে হলো, চারবার। প্রাইস থাকছে কিন্তু এটা 250, ঠিক আছে। চলো নেক্সট চলে যাচ্ছি, ভুলে গেছি এই সময়ে লাইক এটা আসানসোলের পুরনো রৌব্য, খুব ঠিক বলেছ ঠিক বলেছ ঠিক বলেছ। চলো নেক্সট একটা দিচ্ছি, নেক্সট একটা টাইচেন দিচ্ছি, এটাও দেখো ছোট্টর মধ্যে বেশ সুন্দর দেখতে, উইথ ইয়ারিংস এর সাথে পেয়ে যাচ্ছ, দুটো পিসেস অ্যাভেলেবেল রয়েছে, এটার কিন্তু দুটো পিসেস অ্যাভেলেবেল রয়েছে, ঠিক আছে। পেছনে কিন্তু এস দেওয়া, এই থাকছে পিসটা, প্রাইস থাকছে কিন্তু 250, প্রাইস রয়েছে কিন্তু 250, ঝট করে স্ক্রিনশট নিতে হবে। আমারগুলো ছেড়েছ তোমারগুলো, এই যে সিউলি রিসলেট চলে এসেছে, এরপরেই ছাড়বো এরপরেই ছাড়বো, সোমবার নেক্সট রিসপার সবার সোমবার। আপাতত যাদের হয়ে গেছে সবাইকে আমি ট্র্যাকিং ডান করে দিয়েছি আজকেই সকালে, তো কালকে বেরিয়েছে, আমি কালকে দিয়ে উঠতে পারিনি আজকে দিয়েছি, তো এবারে নেক্সট রিসপার্চ হবে সোমবার, ঠিক আছে। আচ্ছা এই থাকছে পিসেসটা, প্রাইস থাকছে কিন্তু 250। চলো নেক্সট চলে যাচ্ছি, নেক্সট চলে যাচ্ছি, শিউলি চোকার দেখিয়ে দিয়েছি, কিঙ্কুতি শিউলি চোকার দেখিয়ে দিয়েছি, একদম লাইভের ফার্স্টেই দেখে নাও, লাইভটাকে একটু ইয়ে করে নাও, নিজের ওয়ালে শেয়ার করে নাও, দেন ওখান থেকে দেখতে পাবে। আজ লহরি দেখাবে, লং এর মধ্যে লহরি, হ্যাঁ দেখাবো, একটা শিউলির মধ্যেই লহরি রয়েছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, আরো দুখানা লহরি রয়েছে, দেবো দেবো দেবো, লহরি রয়েছে আজকে দেবো। চলো নেক্সট একটা পিস দিচ্ছি ছোট্টর মধ্যে, প্রাইস থাকছে 250, আমি জানি না সেটা রয়েছে কিনা, যাই হোক দেখিয়ে দিলাম। ও রে লাবণী কি ব্যাপার, কেমন আছো তুমি বলো, কেমন আছো,
ভালো আছি, আমি তো ভালো আছি, বিন্দাস আছি। এই সময় যতটা বিন্দাস থাকা যায়, বাট এই সময় যেন মনে হচ্ছে অনেক দিন ধরে ভালো করে ঘুমোইনি। এই যাচ্ছে মানে এই পরিমাণে প্রেশার যাচ্ছে। এই থাকছে পিসটা, প্রাইস থাকছে 250, প্রাইস রয়েছে 250, প্রাইস থাকছে 250, সিঙ্গেল পিস অ্যাভেলেবেল। জাস্ট এই যাচ্ছে কাজ, উপর দেখতে এইসব পিসগুলো সিরিয়াসলি থাকে না, সিরিয়াসলি থাকে না। 250-এর মধ্যে চোকার, আগের দিনে বোধহয় লং এর উপরে বেশ কয়েকটা দিয়েছিলাম, একটা ফর্মিং এ, আচ্ছা ফর্মিং এর একটা ইয়াররিংস দিয়ে দিই, দেখে নাও। এই আসছে কাজটা, একদম সোনা জিনিসটা হাতে পাওয়ার পর দেন তোমরা বলবে একদম সোনা পিসটা। প্রাইস থাকছে, কিন্তু ফিঙ্গারিং হবে, হ্যাঁ লিপিকা দিয়ে ফিঙ্গারিং হবে, বাট ফিঙ্গারিং এর আজকে বক্স আমি নিয়ে বসিনি, আপাতত আমি পলা ফিঙ্গারিং এ দেখিয়েছি তো এটা দেখতে পাবো। ফিঙ্গারিং এর বক্স আমি নিয়ে বসিনি, আমার পেজের ফটোস অপশনে চলে যাও, দেখো ওখানে বেশ কিছু ফিঙ্গারিং এর ফটো অলরেডি পেয়ে যাবে। ঠিক আছে, এই থাকছে পিসেসটা, প্রাইস থাকছে কিন্তু এটা তোমার 450, প্রাইস থাকছে এটা 450, একদম সোনা। দেখো কোন অংশে কি সোনার থেকে কম যায় আমাকে একটু বলো, তোমরাই বলো। ঠিক আছে, এটা কিন্তু ফর্মিং পলিশে গেল, 24 ক্যারেটের ডাস্ট দিয়ে রেডি করা। আমি তো ভালো আছি, কলকাতা যাচ্ছি পুজোতে, তাই এখন গোছাগুছি নিয়ে ব্যস্ত। ও হো, পুজোতে কলকাতা, তাহলে তো আর দেখে কে, তাই না? জল কি খাবে না? ও দেখো ভুলেই গেছি, ভুলেই গেছি, দাঁড়াও এই এটা দিয়ে দিই, এই একটা ছোট্ট ঝুমকো দিয়ে দিই। এটাও যাচ্ছে একদম ফর্মিং পলিশের মধ্যে, একটা ঝুমকো পুরোটা তারের কাজের মধ্যে দিয়ে যাচ্ছে। প্রাইস থাকছে 250, প্রাইস রয়েছে 250। ফর্মিং এর উপরে আজকে বেশ কিছু নেকলেস এবং চোকার দেব, একদম একটুখানি সাথে থাকতে হবে কম প্রাইসের মধ্যে। আগের দিনে যেগুলো দেখিয়েছিলাম ম্যাক্সিমামটাই স্টক আউট হয়ে গেছে, সো আমি আজকেও বলবো বেশ কিছু ডিজাইন দেবো। আচ্ছা এই থাকছে, দেখে নাও, একদম ফর্মিং পলিশের উপর দিয়ে যাচ্ছে, কিন্তু পুরোটা দেখো তারের কাজের যাচ্ছে। প্রাইস থাকছে কিন্তু 250। ইয়াররিংস দেখানোর, আমি ঝুমকো যেটা দেখাই, এ দেখো দুটো আঙুল কিন্তু ঢুকে যাচ্ছে, মানে সেটা ডায়ামিটারটা আশা করি বুঝতে পারছো যে কতটা কি ছোট বা কতটা কি বড়র উপর দিয়ে যাচ্ছে। ঠিক আছে, চলো আমার বাড়ি আসানসোলে, ফর্মিং এর কানবালি, ফর্মিং এর কানবালি। এই যে একটা পিস দিলাম ফর্মিং এর স্কোয়ারের উপরে, একটু অন্য টাইপের আরো রয়েছে, দিচ্ছি দাঁড়া, তার আগে আমাকে একটু জল খেয়ে নি, তাহলে আমি একটু এনার্জি পাবো। আমি কাটোয়া থেকে দেখছি কিভাবে পাবো। যেটাই পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে হবে, যেটাই পছন্দ হচ্ছে স্ক্রিনশটটা নিয়ে হোয়াটসঅ্যাপ করতে হবে। এখন আমি এই বক্সটাই শেষ করে উঠতে পারলাম না, দাঁড়াও তো, দাঁড়াও তো একটুখানি স্পিড নিয়ে এটা শেষ করি, তারপর আমি তোমাদের কানবালি আর 250 চোকার সেটাও দেবো। আজকে দারুণ সুন্দর, একদম ইউনিক ডিজাইনের এবং এক্সক্লুসিভ পিসের একটা সিলের উপরে পেন্ডেন্ট দেবো, যারা থাকবে তারাই পাবে। পেন্ডেন্টের কালেকশন অলরেডি আগের দিনে দেখেছো, আচ্ছা এটা একটা দেখো, এটাও একটা কিউটের মধ্যে বলতে পারো, একটা ছোট্টর মধ্যে কিউটসা একটা ডাব্বা। এই যাচ্ছে পিসটা, সেলের উপর দিয়ে যাচ্ছে, পিকক ডিজাইনের ছোট্টর মধ্যে দিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ খুব বেশি লেন্থ কিন্তু নয়, 24 ইঞ্চ লেন্থের উপর দিয়ে যাচ্ছে। ঠিক আছে, এই যাচ্ছে পিসেসটা, পিকক ডিজাইনে যাচ্ছে, প্রাইস থাকছে কিন্তু এটা 400, এটার প্রাইস থাকছে কিন্তু 400, যেহেতু সেল রয়েছে জানো অলরেডি, সেলের একটু প্রাইস থাকেই। ফর্মিং, সরি ফর্মিং নয়, 1.5 এ যাচ্ছে, 1.5 এ যাচ্ছে, কারণ সেলের পিস নর্মালি 1.5 এই হয়, সেলের পিস ফর্মিং এ আসে না। দেখানোর চোকার, এবার দাঁড়াও দেখাবো, একটু দাঁড়াও, আমাকে এই বক্সটা আগে শেষ করতে দাও, আমি এখনো পর্যন্ত একটা বক্সই শেষ করে উঠতে পারলাম না, এখনো একটা বক্সও শেষ করতে পারিনি। দি হাতের বালাটা একটু দেখাও না, এবং পিপি, এই যে হাতের বালাটা ডেড় প্যাক স্টাইলের উপর যাচ্ছে, মিনেকারি কাজ রয়েছে হালকা পোর্শনে, এটার ফটোটা আমার পেজে পেয়ে যাবে। ঠিক আছে, কিছুটা পোর্শন থাকছে তোমার কি বলে এটা সারদা বালা টাইপে, প্রাইস থাকছে এটা চিড়ে ইয়ে রয়েছে কিন্তু তোমার খিলান দেওয়া যাচ্ছে, 24, 26, 28 হাতে সাইজ এরা নেবে, প্রাইস থাকছে কিন্তু এটা 450, প্রাইস রয়েছে কিন্তু ওটা 450, অলরেডি দেখানো রয়েছে। ঠিক আছে চলো নেক্সট চলে যাচ্ছি, এবার একটা পার্লের ওপর লং, আরেকটা পার্লের সাথে লং দিয়ে দিই, আরেকটা পার্লের সাথে লং দিয়ে দিই। কে চাইছিলে পার্লের সিঙ্গেল স্ট্রিং এর উপরে পেন্ডেন্ট, ইয়ে সিঙ্গেল স্ট্রিং এর সাথে একটা ছোট্ট পেন্ডেন্ট, নাও এটা একটা পিস নিয়ে নাও, পার্লে ছোট্ট একটা সিঙ্গেল স্ট্রিং এর সাথে চাইছিলে কে, আই নো নিয়ে ফেলো, এডির উপর দিয়ে যাচ্ছে পেন্ডেন্টটা,
ঠিক আছে, এই আসছে দেখো পিসেসটা, সিক্স পিসেস মতো রয়েছে। ফার্স্টেই বলে দিচ্ছি সিক্স পিসেস মতো রয়েছে, ছজনকে দিতে পারবো, ঝপাঝপ নিয়ে নিতে হবে, কারণ এইসব পিসগুলো, এইসব ছোট ডিজাইনগুলো বিশেষ করে বলবো থাকে না। ছ পিস কেন, আমি যদি বারো পিসও নিয়ে আসি তারপরেও, মানে বারো পিসও যদি রেডি করানো হয় তারপরেও কিন্তু আমি দিয়ে উঠতে পারি না, দ্যাটস ওয়াই বলবো ঝপাঝপ নিয়ে ফেলতে হবে। এই থাকছে দেখে নাও, সিম্পল ডিজাইনে বেশ সুন্দর দেখতে। তার থেকেও বড় কথা, এইসব পিসগুলো তুমি যে কোনো শাড়ির সাথে ক্যারি করতে পারবে, যে কোনো শাড়ি, ইন দ্য সেন্স তুমি যেমন ট্র্যাডিশনাল শাড়ির সাথে ক্যারি করতে পারবে, সেরকম কিন্তু তুমি ওয়েস্টার্ন লুকের সাথেও ক্যারি করতে পারবে। এই থাকছে পিসেসটা, প্রাইস থাকছে কিন্তু এটা 300, এটার প্রাইস রয়েছে কিন্তু 300, এটার প্রাইস রয়েছে কিন্তু 300। চলো আমার জিনিসগুলো অর্ডার করেছি, প্রাইসটা বলে দিও, আমি কনফার্ম করে দেবো। আচ্ছা আচ্ছা, একদম একদম আফটার লাইভ আমি করব, ঠিক আছে? তো নিশ্চিন্তে এখন আপাতত তোমরা নিশ্চিন্তে আরামসে লাইভটা দেখো। আচ্ছা এই থাকছে দেখে নাও, হার্ট মোটিভের উপর দিয়ে যাচ্ছে, একটা বয় এবং গার্ল রয়েছে এরকম করে জাস্ট, ঠিক আছে? তার সাথে এই যাচ্ছে ইয়ারিংসটা, একদম সেম মোটিভে, সিঙ্গেল পার দিয়ে রেখেছি। তোমাদের যদি মনে হয় সিঙ্গেল পার দিয়ে না নেবে, মানে টাসল ইয়ে দিয়ে নেবে, চিনি বেশ টাসল দিয়ে নেবে, সেটাও নিতে পারো, অলওয়েজ ওয়েলকাম, আমি বরাবরই বলে থাকি, সেটাও নিতে পারো। আবার তার সাথে যদি কেউ মনে করো যে এটা তুমি ইয়ে দিয়ে নেবে, মঙ্গলসূত্র চেন দিয়ে নেবে, সেটাও নিতে পারো, সেম প্রাইসেই পাচ্ছ। 18 ইঞ্চি মঙ্গলসূত্র চেনের ক্ষেত্রে সেম প্রাইস থাকবে 300, আর যদি 24 ইঞ্চ মঙ্গলসূত্র চেন নাও তাহলে সেক্ষেত্রে তোমার প্রাইসটা 30 রুপিস বাড়বে। ওকে, বড় সাইজের সরু নোয়া দেখাও, সাইজ বলো, নোয়া আজকে দেখাবো না মনে হচ্ছে, যদি নোয়া আজকে দেখাতে পারিব না মনে হচ্ছে, দাঁড়াও একটা রেগুলার ইউজের পলা দিচ্ছি, নিউ ডিজাইন ঢুকেছে দিচ্ছি, দাঁড়াও একটু দাঁড়াও, আর দুটো পিসেস কি তিনটে পিসেস দেখাবো, দেন আমি দিচ্ছি, আমি একটু এই বক্সটা সরাতে চাইছি আগে। আচ্ছা এই থাকছে দেখো, পার্লের একটা লং এর উপর দিয়ে যাচ্ছে একটা পার্লের একটা লং, অনেকেই তোমরা বলো এটার সাথে পার্লের ইয়াররিংস, আগেরটার সাথে বোধহয় না পার্ল ইয়াররিংস ছিল না, তো নাও এর সাথে পেয়ে যাচ্ছ বেশ সুন্দর দেখতে একটা পার্লের ইয়াররিংস। এই যে এই আসবে পিসটা, আমি কি একটু পরে দেখাবো তাহলে তোমরা মনে হয় লুকটা বেশি বেটার করে বুঝতে পারবে। এবং তার থেকেও বড় কথা হচ্ছে, নর্মালি দেখবে পার্লের সাথে রাউন্ড টাইপের পেন্ডেন্ট টাইপের ডিজাইন গুলো থাকে, তো আমি চিনি দিয়ে, চেন দিয়ে পরা যাবে, চেন দিয়ে পরা যাবে, কোনটা ওটা, ওটা দুই মুখে চেন লাগানোটা টাফ, তুমি যদি লাগিয়ে নিতে পারো তাহলে ঠিক আছে, আমার পক্ষে সেট করা পসিবল হবে না, যদি ফিক্সড চেন গুলো হয় কি তাহলে আলাদা থাকে, বাট এটার ফিনিশিংটা ঠিক আসবে না। আচ্ছা এই থাকছে দেখে নাও পিসটা, একটা স্কোয়ার মোটিভের উপর দিয়ে যাচ্ছে, এবং তার থেকে বড় কথা এই পোর্শনে কানেক্টার পোর্শনে দেখো ঠিক টাপ টাইপের যাচ্ছে পিসেসটা, এবং ওই রকমই ইয়ার পিসটাও যাচ্ছে এক্স্যাক্টলি এরকম টাপ টাইপের দেখতে। এই আসছে লুকটা, এই আসছে দেখে নাও লুকটা, ঠিক আছে? প্রাইস থাকছে কিন্তু, প্রাইস থাকছে কিন্তু 700, প্রাইস রয়েছে কিন্তু 700, নিচের পোর্শনে দুটো এরকম হাফ পাখা মোটিভে যাচ্ছে, প্রাইস রয়েছে কিন্তু এটা 700। ওকে চলো নেক্সট যাচ্ছি, তুমি আর কদিন লাইভ করবে, আপাতত 12 তারিখ পর্যন্ত করব, তো তার মধ্যে মোটামুটি 3-4 দিন তো আসছি, সেটা নিয়ে নিশ্চিন্ত থাকো, 12 তারিখ পর্যন্ত লাইভ চলবে, সো যাদের যা দরকার ঝপাং করে নিয়ে নেবে তার মধ্যে। এই থাকছে দেখো পার্লের মধ্যে ইয়াররিংসটা, ঠিক আছে? এই থাকছে কাজটা, এই যাচ্ছে ফিনিশিং এ, এবং তার সাথে এই কানেক্টার পোর্শনটা দেখো এক্স্যাক্টলি সেম পিসে পাচ্ছ, ঠিক আছে? এবং ওপরের কানেক্টার পোর্শনটাও দেখিয়ে দিই, এই যে প্রাইস থাকছে কিন্তু 700, এটার প্রাইস গেল কিন্তু 700। চলো নেক্সট চলে যাই, বালা দেখাও, এই যে অলরেডি আমার হাতেরটা দেখিয়েছি, আরো দেখতে চাইছো দেখিয়ে দিচ্ছি, ভালো হাতে সাইজ বলবে, হাতে সাইজ বলবে অনামিকা দি, তোমার হাতে সাইজ, আর একটা পিসে সেখানে দেখছি, হাতের সাইজ বলো, সবার সমস্তটাই দেখাবো, তার আগে চট করে দুখানা হাঁসুলি দিয়ে দি। এই নাও লহরি, কে বলেছিলে লহরি, কে বলেছিলে দুটো পিসেস মাত্র পাবে, সো ঝপাং করে নিয়ে ফেলবে। কেন বলছি, প্রাইসটা বলার আগেই আমি ওই জন্য আগে বলে দিলাম, প্রাইসটা বলার আগেই কিন্তু আমি আগে বলে দিলাম,
শিউলি বলতে পারো বা সমস্ত ফুলই মোটামুটি রয়েছে। শিউলি ফুলটা যেহেতু এখন দাঁড়াও দাঁড়াও তো আমি এটা আগে খুলি, লহরী গুলো না খুব ইয়ে হয়ে যায় লাইভে দেখানোর সময়। হ্যাঁ খুলে ফেলেছি, নাও দেখে নাও লহরী কে বলেছিলে। একটা ফার্স্ট দিয়ে দিচ্ছি, উইদাউট মিনেতে থাকছে, এই থাকছে পিসটা, ঠিক আছে। এই পোর্শনটা দেখো ফ্লাওয়ারের মধ্যে শিউলি ফুল রয়েছে, দেন একটা নিচে ছোট্ট চাকা ফ্লাওয়ার যাচ্ছে, এই থাকছে কিন্তু লেন্থ, লেন্থটা দেখে নাও, পুরোটা কিন্তু চেনের মধ্যে দিয়ে যাচ্ছে এন্ড তার সাথে ইয়ারিংসটা যাচ্ছে, এই যে এই থাকছে লুক। প্রাইস রয়েছে কিন্তু 450, প্রাইস রয়েছে কিন্তু 450, দুটো পিসেস রয়েছে, শো দুজনকে দিতে পারবো, ফার্স্টেই বলে দিচ্ছি দুটো পিসেস রয়েছে দুজনকে দিতে পারবো, ঠিক আছে। নর্মাল চেন রেগুলার ইউজের বলছো শর্মিষ্ঠা দি, তাহলে বলবো ওয়েট করতে হবে, লাস্টের দিকে দেখিয়ে দেব। এখন আমি রয়েছি, চিন্তা নেই, সবে মাত্র এসেছি বোধহয় লাইভ, না গো কতক্ষণ হলো, এই আসছে পিসটা, তার সাথে এই থাকছে চেনের কোয়ালিটি, ঠিক আছে। চলো সরিয়ে দিলাম, প্রাইস থাকছে কিন্তু 450, 450 তে এই রকম লহরি, তারপর 1.5 তে তো দেখো এসো কোথাও পাও কিনা। টাইচেন এই রে টাইচেন তো দেখাচ্ছি, তুমি কোথায় যাচ্ছ বলো দেখি, এত টাইচেন দিলাম, এত টাইচেন দিয়েছি, আরো দেব, সাথে থাকো পেয়ে যাবে। নতুন বলে পাতা দিচ্ছ না, হ্যাঁ ঠিক ঠিক ঠিক, নতুন কেন তুমি, মিনেকারি পাশা, মিনেকারি পাশা আগের দিনে বোধহয় দেখিয়েছি, না দেখতে হবে, মিনেকারি পাশা রয়েছে ঠিক কথাই, বাট আমাকে দেখতে হবে, ঠিক আছে, মানে কোন বক্সে রেখেছি। আচ্ছা এই থাকছে দেখে না একটা হাঁসুলি, ছোট্টর মধ্যে সিম্পল ডিজাইনের একটা হাঁসুলি, এখানে থাকছে দুটো পিকক, একটা লিপ মোটিভে দেন যাচ্ছে দেখো এরকম ভাবে টোপা ডিজাইনে, এন্ড এই যে পিককটা যাচ্ছে সেই পিককটাই রয়েছে কিন্তু তোমার ইয়ার পিসে, এই থাকছে পিসেসটা, ঠিক আছে। আর পুরো ডিজাইনটা কিন্তু এরকম করে দেখো প্যাঁচানো স্প্রিং টাইপের উপর দিয়ে যাচ্ছে, হাঁসুলি জানো সব্বার গলাতে বসে যাবে, শুধু নিশ্চিন্তে। তোমার লেফট হ্যান্ডের ব্রেসলেটটা দেখাও উইথ প্রাইস, এটার প্রাইস হচ্ছে 200, লাভ লাইক কোথায়, এক্স্যাক্টলি সেটাই তো, লাভ লাইক কই গো, অনেক অনেক কম। যারা যারা লাইভে রয়েছে সবাইকে একটু বলবো রিয়াকশন দাও, লকেটটা চেন দিয়ে হবে, কোন লকেটটা, কোন লকেটটা গো। আচ্ছা এই থাকছে পিসটা, প্রাইস থাকছে কিন্তু এটা তোমার 400, এটার প্রাইস থাকছে 400, এই আসছে জিনিসটা, এই আসছে জিনিসটা, ঠিক আছে, প্রাইস থাকছে কিন্তু 400। এই টাইপের সিম্পল স্লিক হাঁসুলির মধ্যে আরেকটা ডিজাইন দিচ্ছি, এই টাইপের সিম্পল দুটো করে পিসেস রয়েছে প্রতিটা হাঁসুলি বলবো, দুটো করে পিসেস রয়েছে আপাতত, রিস্টক কিন্তু একটা রিস্টক অর্ডারও আমি আর নিচ্ছি না, রিস্টক আর হবেও না, এগুলো ধরে রাখো, আগে আগেরটা না ডাবল হুকের থাকলে চেন দিয়ে পারবে না পড়তে, ডাবল হুকের পেন্ডেন্ট তোমাদের সুবিধার জন্য বলে দিচ্ছি, যেগুলো সিঙ্গেল হুকের পেন্ডেন্ট রয়েছে দেখবে সেগুলো তুমি চেন দিয়ে ক্যারি করতে পারবে, ডাবল হুকের থাকলে তুমি চেন দিয়ে ক্যারি করতে পারবে না। আচ্ছা এই থাকছে দেখে নাও আরেকটা হাঁসুলি, এই হাঁসুলির ডিজাইনটা দেখো, এখানে একটা পিককই তো, এখানে একটা দেখো পিকক থাকছে, সাইড গুলোতেও পিকক থাকছে এবং ওই পিককের ডিজাইনে চলে যাচ্ছে ইয়ারিংস, ওকে। প্রাইস থাকছে সেম 400, প্রাইস থাকছে সেম 400, এই আসছে পিসটা, ঠিক আছে। হাঁসুলি সব্বার গলাতে বসে যায় এবং বেশ স্মার্ট দেখতে লাগে কিন্তু, এই যাচ্ছে পিসটা, পুরোটা কিন্তু এরকম করে স্ট্রিং দিয়ে দেখো পেঁচানো মোটিভে, যাতে ফ্লেক্সিবিলিটি থাকে, তোমরা যাতে আরামসে ইয়ে করতে পারো, তবে হ্যাঁ হাঁসুলি যখন অ্যাডজাস্ট করবে নিজেরা হালকা হাতে ঠিক করে অ্যাডজাস্ট করে নেবে, এইভাবে ধরে টাকবে তাহলে জিনিসটা ঠিক থাকে। তোমার হাতেরটার প্রাইস কত, এই যে বলে দিলাম 200, এটার কথা বলছো 300, 319, কি লিখলে বুঝলাম না, মানে ওপরে উঠে গেল, বুঝলাম না বলতে ওপরে উঠে গেল, কমেন্ট আসছে একদমই দেরিয়ে করতে পারছি না। তোমার হাতেটা দেখাও, এই যে দেখিয়ে দিয়েছি। আচ্ছা আর একটা কি বলতে গেলাম, এরপরে আমি 250 চোকার গুলো বলছি না কি কি পিসেস রয়েছে, আমি একবার দেখিয়ে দিচ্ছি হাতেটা, আরেকবার দেখাও, এই যে সঙ্গীতা দিয়ে আমার হাতেরটা, চলো পার্লের মধ্যে আরেকটা লং দেব, না পার্লের মধ্যে লংটা একটু পরে দিচ্ছি, পার্লের মধ্যে লংটা একটু পরে দিচ্ছি, তার আগে আমি একটা পেন্ডেন্ট দিয়ে দিই, তার আগে আমি একটা পেন্ডেন্ট দিয়ে দিই, নাও এটা, এটা একটা ইয়ে দিয়েছিলাম ফিঙ্গার রিং দিয়েছিলাম,
কে নিয়েছিলে ফিঙ্গারিংটা আমার ঠিক এক্স্যাক্টলি খেয়াল নেই, বা কারা কারা নিয়েছিলে আমার ঠিক এক্স্যাক্টলি খেয়াল নেই। তো যারা নিয়েছিলে মাম্পিদীপটা মনে রয়েছে, কারণ কি মাম্পিদীপটা সবে মাত্র ডিসপ্যাচ হয়েছে, সেই জন্য। এই থাকছে দেখে না একটা ফিস ডিজাইনের উপর দিয়ে যাচ্ছে তোমার পেন্ডেন্ট, এটা একটা ফিস ডিজাইনের উপর দিয়ে যাচ্ছে পেন্ডেন্ট, এন্ড তার সাথে ইয়ারিংস আছে এটা, ঠিক আছে। এই থাকছে পিস, মেরুন কালারের টাসেল রেখেছি, হোয়াটসঅ্যাপ করে দাও যেটাই নিতে চাইছে, একদম হোয়াটসঅ্যাপ করে দাও। অরিজিনাল শাখা হবে 28-এর, হ্যাঁ হয়ে যাবে, হয়ে যাবে। অরিজিনাল শাখা দুটো ডিজাইন অলরেডি পেজে ফটো দেওয়া রয়েছে, আর দুটো ডিজাইন দেখছি তারা দেখছি তারা আর দুখানা ডিজাইন রয়েছে। আচ্ছা এই থাকছে দেখে নাও পিসটা, এটা কিন্তু পিসের একটা ডিজাইন দেবো আমি সেলের ওপরে, এটা কিন্তু উইদাউট সেল, যারা সেল পছন্দ করো না তারা বলবো এই পিসটা নিয়ে নাও, ঠিক আছে। প্রাইস থাকছে কিন্তু এটার, এটার প্রাইস থাকছে 400, এবং ছোট সাইজও রয়েছে, প্রাইস থাকছে কিন্তু এটা 400। মেরুন কালারের টার্সেল রেখেছি, কারণ কি যেহেতু মেরুন কালারের মিনে দিয়ে যাচ্ছে, যদি তোমরা মনে করো অন্য যে কোনো কালারের টার্সেল দিয়ে নিতে পারো, পার্ল টার্সেল দিয়েও নিতে পারো, যেটা সবকিছুর সাথে পরা যায়। নর্মালি আমি মেরুন এবং ব্ল্যাকটা বা রেডটা আমি কেন প্রেফার করি, যে যেহেতু এটা তোমার সব শাড়ির সাথে চলে যায়, ঠিক আছে। বালা দেখালে না, পিসিক সাইজে দেবো 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 অনামিকারি দেবো। আচ্ছা এইটা একটা অলরেডি দেখিয়েছি, কি করে বুকিং করব, যেটাই পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে হবে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখো পিন পোস্টে দেওয়া রয়েছে, আমি আরেকবার করে বলে দিচ্ছি, লিখে নাও তোমরা 9475। তোমার থামরিংটা দেখাও একবার, এই সায়ন্তনী তোমার আমি কালার চেঞ্জিং ইয়ারিং আজকে দেখিয়ে দিয়েছি, একটু লাইভটা দেখে নিও, হ্যাঁ। এই যে এই পলা ফিঙ্গারিং এই বড় সাইজটা আমি থামরিং হিসেবে ক্যারি করেছি, বুঝেছো, সেপার মানে নতুন কিছু নয়, এটা নিউ নতুন কালার অপশন বলতে পারো। পলা ফিঙ্গারিং এ স্কিন কালারে যাচ্ছে, আর এই একটা যাচ্ছে ব্লু, আগে একবার এসেছিল তোমার মিডনাইট ব্লু, এটা থাকছে রয়্যাল ব্লু, এটা থাকছে রয়্যাল ব্লু। পলা ফিঙ্গারিংটা আমি থাপ ফিঙ্গারিং হিসেবে ক্যারি করেছি, ঠিক আছে। ফোন নাম্বারটা হচ্ছে 9475491879। 12 তারিখ বুক করলে পুজোর আগে পাবো, একদম আমি সেই হিসেবেই 12 তারিখ পর্যন্ত রেখেছি, পেয়ে যাবে, কোনো চিন্তা নেই, পেয়ে যাবে, ঠিক আছে। এই থাকছে পিসটা, প্রাইস থাকছে কিন্তু 400, প্রাইস থাকছে কিন্তু 400, প্রাইস থাকছে 400। পলা দেখাবে না, পলা দিচ্ছি দাঁড়াও, পলা দিচ্ছি দাঁড়াও, সাইজ বলো, কারণ এখন সব সাইজের সব পিসেস অ্যাভেলেবেল নেই, ব্যাঙ্গেলস এর ক্ষেত্রেও বলে দিচ্ছি, সব সাইজে সব ডিজাইন সব সাইজে পাবে না, সেই জন্য আমাকে বলবো সাইজ বলে দাও, সাইজ বলে দাও। পলা এই একটা দেখে নাও, এটার বোধহয় সাইজ অপশন পেয়ে যাবে, এটা সাইজ অপশন পেয়ে যাবে 150, এটার সাইজ অপশন পেয়ে যাবে 150। রেগুলার ইউজের পলা অ্যাভেলেবেল রয়েছে, যার যা সাইজ লাগবে নর্মালি বুক করে ফেলো, ওকে। ব্রেসলেটটা নেবো, এসএস দিয়েছি, ওকে। চলো নেক্সট একটা দিচ্ছি, এটা একটা দেখো 26 হাতের সাইজে যার রয়েছে সে নেবে, ল্যামিনেশন পলা থাকছে তোমার ইয়ের ওপর দিয়ে, কি বলে ছোট বড়র ওপর দিয়ে, মানে সরু মোটা মোটা পাতলার ওপর দিয়ে, এই থাকছে কিন্তু ল্যামিনেশন পলা একটা, এটারও প্রাইস থাকছে কিন্তু 150, রেগুলার ইউজের পলা, রেগুলার ইউজের পলা, ঠিক আছে। এই থাকছে পিসটা, ঘট মোটিভের উপর দিয়ে যাচ্ছে। এই তো সাইডে দিয়ে একটু লিখে দাও না গো, একটু লিখে দাও নাম্বারটা, সবাই চাইছে 9475491879। এই আসছে পিসটা, রেগুলার ইউজের পলা, ল্যামিনেশনের উপর দিয়ে যাচ্ছে, প্রাইস থাকছে কিন্তু 150, 26 সাইজ অনলি মাত্র অ্যাভেলেবেল। চলো নেক্সট দিচ্ছি একটা ডিজাইন, দিয়ে দিই নাও ফার্স্টে, এটার সমস্ত সাইজ হয়ে যাবে, হয়ে গেল নাও, এটার সমস্ত সাইজ হয়ে যাবে 250 প্রাইস, সমস্ত সাইজ বলতে 242628 সাইজে হয়ে যাবে, প্রাইস থাকছে কিন্তু এটা 150, প্রাইস থাকছে কিন্তু এটা 150, ল্যামিনেশনে রয়েছে পলাটা, এই আসছে পিসটা, ঠিক আছে। প্রাইস থাকছে কিন্তু 150, সবার সমস্ত সাইজ পেয়ে যাচ্ছ, মানে 242628। চলো নেক্সট যাচ্ছি, এবার চোকার অনেকক্ষণ ধরে আটকে রেখেছি তোমাদের, আর 250 চোকার গুলো একবার যা যা পিসেস রয়েছে ঝপা ঝপ একটু দেখিয়ে দিচ্ছি, ঝপা করে দেখে নাও। ফার্স্টে স্টার্ট করছি রোজ ডিজাইন দিয়ে, অরিজিনাল শাখা দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, দাঁড়াও একটু দাঁড়াও, শুধু পুরোটা হাতে ঢুকে গেলে না আমি নিজে ঘেটে যাব, তো এই জন্য এইটার সাথে সাথে মাঝে মাঝে একটু করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে।
আমি পাগল হয়ে যাব কেন গাই গানটা আছে পাগল হয়ে গেলাম আমি পাগল হয়ে ওই গানটা না এই থাকছে দেখে নাও পিচটা 250 সো ছোট সিম্পল ডিজাইনের একটা লুক ক্রিয়েট করতে চাইছো আরামসে নিয়ে ফেলো 250 পিসেস কিন্তু বেশি নেই বলতে চোকার গুলোর একটা করে পিসেসই রয়েছে অ্যাভেলেবল ঠিক আছে এই থাকছে রোজের উপরে 250 চলো সরিয়ে দিচ্ছি এটা নেক্সট চলে যাচ্ছি অরিজিনাল শাখা 26 হবে হবে সরিষ্টা দি অরিজিনাল শাখা 26 এ হবে অরিজিনাল শাখা 26 এ হবে ঠিক আছে হাই রত্নাদি অনেকটা লেট করে ফেললে শিপিং কি শিপিং শিপিং কি বলতে শিপিং এক্সট্রা ওয়েস্ট বেঙ্গলে থাকছে 60 রুপিস ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকছে তোমার 85 রুপিস চলো নেক্সট যাচ্ছি একটা পিকক ডিজাইনে নেক্সট যাচ্ছি একটা পিকক ডিজাইনে এই থাকছে দেখো পিককটা প্রাইস থাকছে 250 প্রাইস থাকছে 250 এই আসছে পিককটা ঠিক আছে প্রাইস থাকছে 250 এক্স্যাক্টলি সেম ডিজাইনের উপরে ইয়ারিং যাচ্ছে এটা এই কানে যাবে ওকে 250 চলো টাইচিন টাইচিন দেখাচ্ছি দাঁড়াও দেখাচ্ছি আরো দিচ্ছি দাঁড়াও এই আসছে কাজটা ওকে চলো নেক্সট চলে যাচ্ছি নেক্সট ডিজাইনে তোমার স্টোর কোথায় আমার কোথাও স্টোর নয় আমার টোটালটাই ঘরে অনলাইন টোটালটাই অনলাইন ঘর থেকে টোটালি অনলাইন নেক্সট যাচ্ছি ম্যাপেল লিপ ম্যাপেল লিপে দুটো কালার অপশন দেব ম্যাপেল লিপে দুটো কালার অপশন দেব আগে যেটা দিচ্ছি মেরুন কালার নিয়ে নাও মেরুন কালার প্রাইস থাকছে 250 প্রাইস থাকছে 250 ম্যাপেল লিপের মধ্যে সিম্পল চোকার প্রাইস রয়েছে 250 মেরুন কালারের মধ্যে দিয়ে যাচ্ছে মিনেটা আমি ব্যাকে দেখিয়ে দিচ্ছি একটু ঠিক করে দেখে নাও রিপিট করাটা খুব টাফ সেই জন্য তিনটে নিলে শিপিং চার্জ একই থাকবে একদম 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 তিনটে নাও চারটে নাও দশটা নাও বারোটা নাও শিপিং চার্জ একটাই শিপিং চার্জ একটাই ঠিক আছে শাখা দেখাও না দি অরিজিনাল শাখা দেখাচ্ছি দাঁড়াও আমাকে একটু এই চোকারগুলো শেষ করে দাও আমি তারপর দিচ্ছি এই চোকারগুলো একটু শেষ করে দিই কয়েকটা পিসেস রয়েছে বেশি পিসেস নেই আমি দেখাচ্ছি চলো নেক্সট দিচ্ছি নেক্সট দিচ্ছি গ্রিনের মধ্যে নেক্সট যাচ্ছে গ্রিনের মধ্যে প্রাইস থাকছে তোমার 250 গিফট পারপাসের জন্য নট অনলি গিফট পারপাসের জন্য এগুলো তো নিজেরাও ক্যারি করতে পারবে নিজেরাও ক্যারি করতে পারবে এই সব চোকারগুলো খুবই সুন্দর দেখতে কিন্তু আমি নেব চি কোন কি চি এই আসছে পিসটা প্রাইস থাকছে কিন্তু এটা 250 ঠিক আছে ইউটিউব পেজে হ্যাঁ যারা ফেসবুকের মধ্যে অতটা অ্যাক্টিভ নাও তারা আবার ইউটিউবেও পেয়ে যাবে লাইভগুলো প্রত্যেকটা লাইভগুলো আপলোড করে দেওয়া হয় ওখানেও কালেকশনের ছোট ছোট শর্ট হিসেবে কালেকশনগুলো দেখতে পেয়ে যাবে ঠিক আছে তো তোমরা ইউটিউবটাও একটু লাইক অ্যান্ড ফলো করে রেখে দিও চলো নেক্সট যাচ্ছি তোমাদের অপরাজিতা প্রাইস থাকছে কিন্তু 250 মেরুন কালারের মধ্যে দিয়ে প্রাইস থাকছে কিন্তু 250 এটা দেখো দুটো চেইন রয়েছে বলে জিনিসটা খুলছে আরো তাই না এই যাচ্ছে ইয়ারিংস 250 আজকেও কিছু নিউ ডিজাইন দেখাবো দাঁড়াও 250 আজকেও বোধহয় নিউ ডিজাইন এসেছে বেশ কিছু আচ্ছা এই একটা নিউ ডিজাইন রয়েছে পিককের উপরে নাও পিককের উপরে এই একটা নিউ ডিজাইন রয়েছে 250 চোকার প্রচন্ড ডিমান্ড ভাই তোমাদের এগুলো এই থাকছে দেখে নাও পিসটা প্রাইস থাকছে কিন্তু 250 ইয়াররিংস যাবে এই যে ছোট্ট পিকক ডিজাইন চলো নেক্সট যাচ্ছি ইয়ে বলেছো তোমাদের শাখা বলেছো শাখা দি শাখা দুটো অরিজিনাল শাখা দুখানা দেখিয়ে দি তারপর আমি দাঁড়াও পেন্ডেন্ট যাবো টাইচেনও দেবো মাঝে সাথে এই যাচ্ছে পিসটা ওকে 250 সেলের উপর টাইচেন দেখো এই তো সেলের উপর টাইচেন দিচ্ছি সেলের উপর টাইচেন অলরেডি দেখিয়েছি তুমি লাইভটাকে একটু নিজের ওয়ালে শেয়ার করে নাও বাসন্তী দি তাহলে তুমি নিজের টাইম মতো করে রেকর্ডেড দেখে নিতে পারবে সেলের উপরে টাইচেন এই নাও আরেকটা পিস দিয়ে দিচ্ছি উপরে টাইচেন চলো সেল পার্ল সমস্ত কিছু রয়েছে এটার মধ্যে দেখে নাও এই আসবে পিসটা
এটা যদি পেছনে এস দিয়ে নাও তাহলে এই লেন্থ আসবে ঠিক আছে আর যদি তুমি টাসেল দিয়ে নাও তাহলে সেই ক্ষেত্রে লেন্থটা কিন্তু বাড়বে নিজের আমি বলবো বেটার হবে টাসেল দিয়ে নাও সো বুকিং এর সময় বলে দেবে তোমাদের কি প্রেফারেন্স রয়েছে নরমালি যদি এরকম নাও তাহলে আমি টাসেল দিয়েই পাঠাবো যেহেতু টাসেল দিয়ে বেশি বেটার যাবে ছোট বড় সব রকম ক্যারি করতে পারবে এই থাকছে ইয়াররিংস ইয়াররিংসটাও দেখো খুব সুন্দর দেখতে কিন্তু প্রাইস থাকছে কিন্তু এটা 600 এটার প্রাইস রয়েছে কিন্তু 600 শাখাবাঁধা হ্যাঁ শাখাবাঁধা অরিজিনাল শাখাবাঁধা বলছো সরিতাদি অ্যাভেলেবল রয়েছে অরিজিনাল শাখাবাঁধা অ্যাভেলেবল রয়েছে পাশা কিছু দেখিও মিনাকারিতে মিনাকারি পাশা হাতের কাছে নেই বাবু আজকে মিনাকারি পাশা হাতের কাছে আজকে নেই নেক্সট দিন দেখিয়ে দেবো নেক্সট দিন কবে আসবো বলবো না আগের থেকে কারণ যেদিনকেই আমি দেখেছি বলি সেদিনকেই আমি আসতে পারি না সেজন্য আগের থেকে আমি বলবো না পেজটাকে লাইক ফলো করে রাখবে সকলকে বলবো আর লাইভটাকে একটু শেয়ার করে রাখবে ঠিক আছে অরিজিনাল শাখা দুটো ডিজাইন আমি দেখিয়ে দিই আর দুখানা ডিজাইন পেজে পেয়ে যাবে আর দুখানা ডিজাইন পেজে পেয়ে যাবে এটা একটা দেখে নাও চ্যানেল লাইনের উপর দিয়ে যাচ্ছে পাতের উপর দিয়ে এই থাকছে পিসটা প্রাইস থাকছে কিন্তু এটা 950 এ দেখো একদম অরিজিনাল শাখা এবং একদম তোমার ইয়েতে থাকছে 1.5 এ যাচ্ছে এই থাকছে দেখে নাও লকিং পোর্শন গুলো ঠিক আছে প্রাইস থাকছে কিন্তু 950 এটার মধ্যে আরেকটা এটা আছে নর্মাল সরু পাতের উপর আরেকটা আমি তোমাদেরকে এর উপরে দিয়েছিলাম মটর দানা পাতের উপরে পিসেসে অ্যাভেলেবেল রয়েছে যার যা সাইজ লাগবে টু সাইজ থেকে নিয়ে সবার হাতে সাইজে পেয়ে যাবে আরেকটা ডিজাইন দিয়ে দিচ্ছি এটা দেখে নাও একদম সোনা এটা দেখে নাও একদম সোনা এই থাকছে দেখো পিকক ডিজাইনে মিনেকারি কাজ তারপর আসছে ঠিক এরকম করে তোমার মটর দানার মধ্যে তারপর আসছে দেখো ফিস ঠিক আছে এই আসছে পিসটা মানে একদিকটা থাকছে পিকক আর একদিকটা থাকছে ফিস মিডিলে থাকছে এরকম ভাবে তোমার কাজটা প্রত্যেকটা পিস কিন্তু এরকম করে কোনোটা স্টিক করা নয় এই দেখো লকিং এ রয়েছে প্রতিটা পিস কিন্তু এরকম করে গালা দিয়ে জাস্ট বাঁধানো রয়েছে ঠিক আছে এটার প্রাইস হচ্ছে 2500 হাতে সাইজ বলে বুক করবে অ্যাভেলেবেল রয়েছে পিসেস ওকে 2500 মেনশন নাম্বারে লাভ লাইক কই হ্যাঁ সত্যি তো মাত্র 19টা লাভ লাইক কেন ভাই খেলবো না আমি তো তাহলে আর দেবো না আমি তো তাহলে আর দেব না তোমাদের এত সুন্দর সুন্দর কালেকশন দিচ্ছি বাট তোমরা কোথায় লাভ লাইক দিচ্ছ 250 চোকার আনে 250 চোকার ওয়েট করো বাবু ওয়েট করো এবার আমি ধমকাবো এবার আমি ধমকে দেবো কিন্তু এত তাড়াহুড়ো করলে ভাই সম্ভব নয় কিছু দিয়েছি দাঁড়াও কিছু এই থাকছে দেখো একটা পালের মধ্যে সীতাহার এই থাকছে পালের মধ্যে সীতা কারণ আমাকে তো সবারটাই দিতে হবে কে ফোন করছো এখন আমি এদিকে লাইভ করছি আমি কি করে ফোনটা রিসিভ করব একটু বলো তো মাথায় বুদ্ধিগুলো একটু কাজে লাগাও এই থাকছে দেখে নাও পিসটা ঠিক আছে এটাতে দেখো পিকক ডিজাইন পিককের মধ্যে দিয়ে এবং তার সাথে ফ্লাওয়ার সমস্তটাই রয়েছে অ্যাভেলেবেল ফ্লাওয়ারটাও যাচ্ছে সেই ফ্লাওয়ারের মধ্যে তোমার স্টার্ট পেয়ে যাচ্ছে এবং এই ফ্লাওয়ারের উপর দিয়ে যাচ্ছে দেখে নাও কানেক্টিং পোর্শনটা ঠিক আছে এই আসছে পিসটা প্রাইস থাকছে কিন্তু এটা 650 এটার প্রাইস থাকছে কিন্তু 650 এই আসছে লো তুখর তুখর কিছু সাথে দিয়েছি আমি তোমাদের পার্লের সাথে তুখর কিছু পিস দিয়েছি কিন্তু তোমার হাতেরটা দেখাও সমাধি হাতের ব্রিসলেটটা 200 হাতের ব্রিসলেটটা আচ্ছা এই থাকছে দেখে নাও পিকক ডিজাইনটা এবং নিচের পোর্শনটা এই যাচ্ছে পিসটা এবং তার সাথে ম্যাচিং করে যাচ্ছে তোমার স্টার্ট ঠিক আছে 650 এই যে আমার হাতের ব্রিসলেটটা এই থাকছে 650 একবার ফোন করে হয় না আবার বারে বারে ফোন ভগবান চলো নেক্সট দিচ্ছি একটা পার্লের ওপরে যেখানে আমি বক্সটা চেঞ্জ করে নিই একটা পার্লের ওপরে তোমাদেরকে এবার আমি ফর্মিং এর নেকলেস চোকার দেবো আচ্ছা কে দেখবে বলো তো কি বলে ওটাকে মঙ্গলসূত্র ছোট্টর মধ্যে মঙ্গলসূত্র কারা দেখবে একটুখানি বলো চলো পার্লের উপরে একটা চাটাইয়ের মধ্যে দিচ্ছি না নিয়ে নাও পার্লের উপরে একটা চাটাই
ঠিক আছে বাটারফ্লাই স্টাইলের উপর দিয়ে যাচ্ছে প্রাইস থাকছে কিন্তু 400 প্রাইস থাকছে কিন্তু 400 বাটারফ্লাই স্টাইলের উপর দিয়ে যাচ্ছে পিসটা প্রাইস থাকছে কিন্তু 400 এবং কানেক্টিং পোরশনটা দেখে নাও এবং বাটারফ্লাই ডিজাইনটা দেখে নাও এটা যদি মনে করো তোমরা এই ভাবে কিন্তু চোকার করেও ক্যারি করতে পারবে এবং পুরোটা চটাই করে একদম নেকলাইনে এই ভাবেও ক্যারি করতে পারবে ঠিক আছে প্রাইস থাকছে কিন্তু এটা 400 চলো আমি দেখবো মঙ্গলসূত্র হ্যাঁ মঙ্গলসূত্র দেব আজকে ছোট্টর মধ্যে বেশ কিছু কিউট ডিজাইন এসেছে আমি দিয়ে দেব কে কল করছে ওইটাই তো কে কল করছে বলো দেখি আমি তো এইদিকে লাইভ করছি তোমাদের ফোন কি করে রিসিভ করব একটুখানি বলো তোমরা নাও নেক্সট দিচ্ছি এবারে একটা আচ্ছা আরেকটা চাটাই ছিল চাটাই আরেকটা ছিল চাটাই ডিজাইন আরেকটা ছিল দেখছি দাঁড়াও নেক্সট দিচ্ছি একটা টাইচে নেক্সট দিচ্ছি একটা টাইচে একটা রাউন্ড পাশার মধ্যে দিয়ে এই থাকছে দেখো পিসটা এই আসছে পিসটা প্রাইস থাকছে কিন্তু 300 প্রাইস থাকছে কিন্তু 300 এই আসছে জিনিসটা ঠিক আছে একদম ফিক্সড টাইর উপর দিয়ে যাচ্ছে কিন্তু কোনো রকম কোনো আপ ডাউন হবে না ফিক্সড টাইর উপর দিয়ে যাচ্ছে প্রাইস হয়েছে কিন্তু 300 দিদি শাখাটার দাম কত কোন শাখাটা দুটো শাখা দেখিয়েছি একটা 950 পাতেরটা আর একটা যেটা পিককটা দেখালাম সেটা হচ্ছে 2500 সেটা হচ্ছে 2500 এই যাচ্ছে পিসটা প্রাইস থাকছে কিন্তু তোমার এটা 300 নেক্সট যাচ্ছি এবারে আমি সেলের মধ্যে একটা হাসুলি দেব এই সেলের হাসুলিটা সবাই মাথা খারাপ করেছিলে তো নাও অন্য কালারে এসেছে রিস্টক কারণ আমার পেজে ফটো রয়েছে মেরুন কালারটা আপাতত নেই এই কালারটা পেয়ে যাচ্ছে তাই না সেলের মধ্যে হাসুলি দেখো গ্রিনের সাথে যেমন সুন্দরভাবে এটা মানাচ্ছে কালারটা যেহেতু অ্যাকোয়া গ্রিন এবং ব্লু এর মধ্যে যাচ্ছে তার সাথে কিন্তু খুব সুন্দরভাবে তোমার রেড এর সাথেও মানায় কিন্তু আগের দিন আমি রেড শাড়ি পরেছিলাম তার সাথেও আমি তোমাদেরকে দেখিয়েছি পলা ফিঙ্গারিং গুলো থামরিং কিছু হবে থামরিং মানে পলা ফিঙ্গারিং তুমি বড় সাইজ থামরিং হিসেবে ক্যারি করতে পারবে আলাদা সেপারেটলি কিছু থামরিং নেই আচ্ছা পলা ফিঙ্গারিং গুলো 100 করে রয়েছে কট অফ দি লাইট করবে দি দেখি কতটা কট অফ দি পারি সেটা দেখি এই থাকছে দেখে নাও পিসটা প্রাইস থাকছে কিন্তু 600 প্রাইস থাকছে কিন্তু 600 এটা কিন্তু ফ্লেক্সিবল রয়েছে সো সববার গলাতে আরামসে বসে যাবে পারলে চোকার দেখাও পারলে চোকার দিচ্ছি দাঁড়াও এই আসছে কাজটা এই আসছে কাজটা অলরেডি একটা চাটাই নেকলেস দিয়েছি মানে চাটাই নেকলেস বা চোকার নেকলেস যেটা খুশি বলতে পারো প্রাইস থাকছে কিন্তু এটা 600 প্রাইস থাকছে কিন্তু এটা 600 চলো নেক্সট চলে যাচ্ছি আচ্ছা আজকে লাইভটা আমি শেয়ার করেছি আমার ওয়ালে একটুখানি বলবে দেখে আজকে লাইভটাকে আমি শেয়ার করেছি আমার ওয়ালে আচ্ছা একটা চুড়ি দিয়ে দিচ্ছি নাও 242628 সাইজ অপশনে পেয়ে যাচ্ছ একটু আমি সাইজটা মেপে দেখি ইয়েস 242628 সাইজ অপশনে পেয়ে যাচ্ছ প্রাইস থাকছে কিন্তু 300 মিনেকারির উপর দিয়ে যাচ্ছে পিককের মধ্যে একটুখানি যে শাখাটা দেখালাম সেটা দেখতে পারো শাখাটা যেটা দেখালাম তার সাথে ম্যাচিং করে দেখতে পারো এরকম করে টেরা ব্যাকা স্টাইলের উপর দিয়ে যাচ্ছে তার সাথে ঠিক এরকম করে দেখো পিককের মিনেকারি রয়েছে শর্ট মঙ্গলসূত্র দিচ্ছি দাঁড়াও জল খেয়ে নাও একটু অনেকক্ষণ বকবক করছে হ্যাঁ আরেকটুখানি করে নি তারপর খাচ্ছি দাঁড়াও আরেকটুখানি করে নি এই আসছে পিসটা প্রাইস থাকছে কিন্তু 300 প্রাইস থাকছে 300 সাইজেস আপাতত তিনটে সাইজই পেয়ে যাচ্ছ সো ঝপাঝপ বুকিং করে ফেলবে পরে কিন্তু আমি সাইজ দিয়ে উঠতে পারবো না ফার্স্টেই বলে দিচ্ছি কারণ এখন একটা পিসও কিন্তু রিস্টক হচ্ছে না আচ্ছা মটর চুড়ি রেগুলার ইউজে তোমাদের 22 সাইজ থেকে নিয়ে বুক করবে 22 সাইজ থেকে নিয়ে 28 প্রাইস থাকছে 200 22 সাইজ থেকে নিয়ে 28 প্রাইস থাকছে 200 যার যা সাইজ লাগবে বুকিং করে ফেলো হাতের সাইজ বলে আরেকবার বলে দিই হাতের সাইজ কিন্তু কোন ব্র্যান্ডের হাতের সাইজ অনুযায়ী বলো না ব্র্যান্ডের হাতের সাইজ কিন্তু সমান হয় না তোমাদের যদি সোনার চুড়ির হাতের সাইজ জানা থাকে তো সোনার চুড়ির হাতের সাইজ হিসেবে বলবে তা না হলে আমাকে হোয়াটসঅ্যাপ করবে আমি বলে দেব কিভাবে মাপতে হবে সেই অনুযায়ী মেপে নিজেরা বুক করবে ঠিক আছে চলো নেক্সট চলে যাচ্ছি এবার একটা টাইচেনের সাথে কম্বো দিচ্ছি টাইচেনের সাথে এবার একটা কম্বো দিচ্ছি এটা কিন্তু এস দিয়ে যাবে ওকে এই থাকবে পিসটা টাইচেনের সাথে এবার একটা
কম্বোতে যাচ্ছে, তার সাথে এই থাকছে দেখে নাও পাশা, এই আসছে দেখে নাও পাশা, এন্ড তার সাথে যাচ্ছে ফিঙ্গারিং। টোটাল সেটটা পেয়ে যাচ্ছ কিন্তু তোমরা 380, টোটাল সেটটা পেয়ে যাচ্ছ 380। এটার সাথে কিন্তু এস থাকবে, যদি কেউ মনে করো এস দিয়ে নেবে না, ইয়ে দিয়ে নেবে, টাসেল দিয়ে নেবে, সেক্ষেত্রে বুকিং এর টাইমে বলে দেবে। টাসেল দিয়ে নিলে কি হবে, তোমাদেরই বেনিফিট, কারণ লং করে যতটা খুশি লং বা শর্ট করে কিন্তু ক্যারি করতে পারবে। যদি কেউ না বলো তাহলে কিন্তু নর্মালি এস দিয়েই যাবে। ওকে, এই থাকছে কিন্তু পিসটা। গ্যারেন্টি কতদিন, গ্যারেন্টি প্রত্যেকটার হচ্ছে 6 মান্থের। হ্যাঁ করেছো, কি করেছি বুঝলাম না, কি করেছি। গ্যারেন্টি প্রত্যেকটার হচ্ছে তোমার পার্টি ওয়্যার এর ক্ষেত্রে 6 মান্থ, রেগুলার ইউজের ক্ষেত্রে 3 মান্থ, রেগুলার ইউজের ক্ষেত্রে 3 মান্থ। এই আসছে পিসটা, ঠিক আছে। প্রাইস থাকছে কিন্তু 380, প্রাইস থাকছে 380। সিউলি ফিঙ্গারিং, সিউলি ফিঙ্গারিং নেই, 380। ওকে চলো নেক্সট চলে যাচ্ছি, নেক্সট চলে যাচ্ছি। এবার আমি দুটো ছোটর মধ্যে ইয়ে দিয়ে দিই, টাই চেন, সরি টাই চেন বলছি, মঙ্গলসূত্র, দুটো ছোট ডিজাইনের মধ্যে মঙ্গলসূত্র দিয়ে দিই। নর্মালি এদিক ওদিক যাওয়া আসার জন্য ক্যারি করতে খুব সুবিধে, প্রাইসটাও শুনলে পরে অবাক হবে। এই থাকছে পিসটা, ঠিক আছে, এই যাচ্ছে পিসটা। প্রাইস থাকছে কিন্তু এটা 100, এটার প্রাইস থাকছে কিন্তু 100। ছপাঝপ নিতে হবে, পিসেস কিন্তু একদম, স্টক কিন্তু একদম লিমিটেড রয়েছে, ঠিক আছে। এই যাচ্ছে পিসটা, দেখে নাও এই পোর্শনটা একটা চেনের মতো করে যাচ্ছে, নিচের পোর্শনটা থাকছে এরকম ইউ টাইপের মধ্যে, দেখো তিনটে ইয়ে ঝুলছে, চামস ঝুলছে। একটু আমি ব্যাকে দেখিয়ে দিই, প্রাইস রয়েছে কিন্তু 100, প্রাইস রয়েছে কিন্তু 100। একটু পরে দেখাবে দি, 250 চোকার গুলো দেখছি, হাতের কাছে পেলে দেখিয়ে দেবো, ওগুলো আমি গুছিয়ে বসেছিলাম তো দ্যাটস ওয়াই দেখিয়ে দিলাম। এখানে প্রচুর প্রোডাক্ট ডাম্পিং করে রাখা রয়েছে, হাতের কাছে যেমন পাবো দেখিয়ে দেবো। নেক্সট চলে যাচ্ছি, চলো নেক্সট ডিজাইনটা, আচ্ছা এটা আর করছি না, এটা থাকছে পাতা, তেঁতুল পাতা, এটা থাকছে তেঁতুল পাতা, প্রাইস রয়েছে কিন্তু 100 করে, ঠিক আছে, প্রাইস থাকছে কিন্তু 100 করে। ওয়ালে শেয়ার করেছো সেটা বলে দিও দি, ওয়ালে শেয়ার করছো, হ্যাঁ একদম সব, এই রে আজকে হয়ে গেছে খেল খতম আমার, ইয়েতে তোমার কি বলে মোবাইলে সিগন্যাল দিয়ে দিয়েছে, লো সিগন্যাল, লো ব্যাটারি সিগন্যাল দিয়ে দিয়েছে, তো খেল খতম। দেখি তার মধ্যে ঝটাঝট কতগুলো দেখিয়ে দিই ঝটাপট। আচ্ছা যেটা বলছিলাম, আমি একটু এক্সক্লুসিভ পেন্ডেন্ট গুলো একটু দেখিয়ে দিই, এনাও ছোট্টর মধ্যে স্পার্সিং এর উপরে কে বলছিলে পেন্ডেন্ট, এনাও আরেকটা পিস দিচ্ছি। এটা তো বিশ্বাস করবে না, চন্দনাদি রয়েছে অলরেডি, সেকেন্ড টাইম না থার্ড টাইম বুকিং হলো, মানে রিস্টক হলো, চন্দনাদি জানে আগেরবারে পাইনি, সেকেন্ড টাইম রিস্টক করে দিয়েছি, তারপরে আবার কালকে রিস্টক হয়েছে। এটা তো নিয়ে ফেলতে হবে, তাকিয়ে থাকলে হবে না, নিয়ে ফেলতে হবে, ঠিক আছে। প্রাইস রয়েছে কিন্তু 300, প্রাইস থাকছে কিন্তু 300। ছোট্ট পাল দিয়ে যাচ্ছে, পাতার কাজ রয়েছে, এবং পাতাটা কিন্তু তোমার এর আগে একটা পাতা দিয়েছি পুরোটা সেই ইয়ের উপরে, তোমার চাটাই কি বলবো পাতের উপরে, এটা থাকছে কিন্তু পুরোটা তোমার তারের কাজের উপর। পেজে ফটো দেখবে অলরেডি দেওয়া রয়েছে, ফটো দেখে সবাই জিজ্ঞেস করো, অনেকে জিজ্ঞেস করেছে, অনেকে পেয়েওছে, অনেকে দিতে পারিনি, তো তিনটে পিস মাত্র এসেছে, তো নিয়ে ফেলো। হ্যাঁ তুমি চার্জে লাগাও, চার্জে এখানে লাগানোর জায়গা নেই, চার্জে লাগানোর জায়গা নাই গো। দেখি কতগুলো পারি দিতে, কতটা কতক্ষণ পারি দেখি, যদিও 20 রয়েছে আমার ইয়ে তোমার মোবাইলের ব্যাটারি, 20%। আজকে না লাইভে আসার আগে আমি চার্জে দিতে ভুলে গেছি। চলো নেক্সট একটা এক্সক্লুসিভ পেন্ডেন্ট দিয়ে দিই দিদি। ও অনেকক্ষণ বলেছে গোপালা, অনেকক্ষণ বলেছে, না একটা ডিজাইন দিচ্ছি, না একটা ডিজাইন দিচ্ছি বালা, অনেকক্ষণ বলেছে তুমি, এই যে এই একটা পেয়ার, পেয়ার দেখো একটু ডিজাইনটা দেখাই ব্যাকে, খুব সুন্দর দেখতে কিন্তু আমি পেয়েছি এটা। হ্যাঁ ওটাই বললাম, চন্দনাদি রয়েছে অলরেডি, এই নাও, এই নাও একটা পিস দেখিয়ে দিই, দাঁড়াও আমার গলাতে ওটা পরে নিলে বেটার হতো, তাহলে তোমরা দুটো একসাথেই দেখতে পেতে। আচ্ছা এই থাকছে দেখে নাও, পুরোটা কিন্তু একদম সোনার ডিজাইনে কাজ যাচ্ছে, দেখতেই পাচ্ছ
ঠিক আছে, মুখের কাজটা দেখে নাও, মুখের কাজটা ঠিক এক্স্যাক্টলি একটা পোর্শন থাকছে তোমার পদ্ম ফ্লাওয়ারের মতো, আর একটা পোর্শন ঠিক এরকম ভাবে। সাইজ বলে বুক করবে 900 রয়েছে পেয়ারে, পেয়ারে প্রাইস থাকছে কিন্তু 900, এগুলো কিন্তু তোমার ইয়েতে হয় না, পেয়ারে প্রাইস থাকছে 900, সাইজ বলে কিন্তু বুকিং করবে। 2 4 2 6 2 8 হাতের সাইজ অ্যাভেলেবেল রয়েছে, ঠিক আছে, একদম 1.5 এ যাচ্ছে। আরেকটা জিনিস দেখিয়ে দিই, যদি কেউ ভেতরে গালা ভরতে চাও, এই যে গালা ভরার জন্য কিন্তু জায়গাও রয়েছে, ঠিক আছে, চাইলে পরে তোমরা সোনার দোকানে গিয়ে গালা ভরিয়েও নিতে পারো, বাট গালা ভরানোর দরকার পড়ে না, গালা ভরানোর দরকার পড়ে না। ওকে, দাঁড়াও আমি একটা কঙ্কনও একটা নতুন ডিজাইন এসেছে, বালার মধ্যেও আরো কটা ডিজাইন দিচ্ছি, একটু দাঁড়িয়ে যাও, আমি একটু এই পেনমেন্টটা গলাতে পরে নিই, তারপর আমি দেখছি। চিন্তা নেই, না দিতে পারলেও মানে আজকে হয়তো মোবাইলটা চার্জ নেই বলে হয়তো দিয়ে উঠতে পারবো না সবার সমস্তটা, বাট নেক্সট দিন তো আবার আসছি, কেন চিন্তা করছো, 12 তারিখ পর্যন্ত আসছি আমি লাইভ। এই থাকছে দেখো পিসটা, যদি কেউ মনে করো ব্ল্যাক ক্রিস্টাল দিয়ে রয়েছে এটা, যদি কেউ মনে করো রেড ক্রিস্টাল দিয়ে সেটাও পেয়ে যাবে, আমি সেটাও একবার দেখিয়ে দেবো রেড ক্রিস্টালের অন্য পিসেস। এই থাকছে একদমই এক্সক্লুসিভ একটা পেন্ডেন্ট সেট, সিরিয়াসলি বলবো কোথাও দেখেছো কিনা নিজেরা বলো, এবং তার থেকেও বড় কথা হচ্ছে এই প্রাইসে সেলের এরকম একটা এক্সক্লুসিভ পেন্ডেন্ট সেট কোথাও পাবে কিনা সেটাও বলো, ঠিক আছে। প্রাইস থাকছে কিন্তু এটা 650, তবে তুমি পড়বে তো তুমি পড়বে, রিস্টক কিন্তু হবে না, রিস্টক কিন্তু হবে না, তুমি পড়বে তো তুমিই পড়বে, প্রাইস থাকছে কিন্তু 650, ঠিক আছে। পেছন দিকে কিন্তু এটা টাই আপ করা রয়েছে, এবং তার থেকেও বলে দিই এটা কিন্তু তুমি খুলে অন্য কোনো টাসেল দিয়েও ক্যারি করতে পারবে, বাট আমার মনে হয় এটা বোধহয় ব্ল্যাক বা মেরুনটাই কেন রেখেছি, যেহেতু এটা সবকিছুর সাথে চলে যায়, তো দ্যাটস ওয়াই এই কালার দিয়ে রেখেছি। সিওডি কোথাও হয় না, আগের মঙ্গলসূত্রটা একটু দেখাও, রিপিট করা পসিবল নয়, একটু রেকর্ডেড দেখে নাও, কারণ প্রচুর স্টক অলরেডি, আমি যদি রিপিট করতে যাই আমি কিন্তু শেষ করে উঠতে পারবো না, এখনো পর্যন্ত সবার সমস্ত ডিমান্ড পূরণ করতে পারিনি, ঠিক আছে। এই থাকছে পিসটা, প্রাইস থাকছে কিন্তু, আচ্ছা ইয়ারিংসটাই তো দেখাই নেই, প্রাইস রয়েছে কিন্তু এটা 650, 650, এই যে এই যাবে ইয়ারিংস, এই যাবে ইয়ারিংস, সেলের উপর দিয়ে যাচ্ছে। কাজটা দেখো আমি একটু ব্যাকে দেখাই, তাহলে তোমরা বাকিটা ক্লিয়ারলি বুঝতে পারবে, ঠিক আছে, আমি একটু ব্যাকে দেখাই জিনিসটা, একদম এক্সক্লুসিভ পিস যারা ক্যারি করতে চাও বলবো নিয়ে ফেলো। কতদিন লাগবে ডেলিভারি হতে, ওয়েস্ট বেঙ্গল হলে 10 ডেজ ধরে রাখো, ওয়েস্ট বেঙ্গলের বাইরে হলে 15 ডেজ ধরে চলে ম্যাক্সিমাম বললাম আমি, ওকে, তার মধ্যে পেয়ে যাবে। আচ্ছা এই থাকছে দেখো কাজটা, সেলটার মধ্যেও দেখো কাটিং করে জাস্ট পেখমটা রেডি করা দেয়, কোন রকম ভাবে কিন্তু তোমার মানে খুলে যাওয়ার কোনো চান্স নেই, ওকে। এই আসছে পিসটা, ব্ল্যাক দিয়ে রেখেছি, যদি তোমরা মনে করো পার্ল টার্সেল দিয়ে নেবে নিতে পারো, কোনো অসুবিধে নেই, যদি তারপরও তোমরা মনে করো যে রেড রেড দিয়ে নেবে সেটাও নিতে পারো, বাট হ্যাঁ সিঙ্গেল পিস সিঙ্গেল জনকে দিতে পারবো, ওকে। চলো নেক্সট যাচ্ছি, এবার আমি দাঁড়াও একটু দাঁড়াও, সেলের পিসগুলো আমি একটুখানি আগে দেখিয়ে দিই, এক্সক্লুসিভ পেন্ডেন্ট সেট কয়েকটা পিসেস রয়েছে। আচ্ছা নেক্সট এটা একটা পিস রিস্টক হয়েছে, হ্যাঁ খুব সুন্দর, সত্যি খুব সুন্দর, সত্যি খুব সুন্দর, আগের দিন একটা বাটারফ্লাই দিয়েছিলাম ওটা তো স্টক আউট, ওটা তো আপাতত আর নেই, তোমার কাছ থেকে সব পেলাম, পেয়ে গেছো পার্সেল, ভালো কথা, ইয়াররিংসটাও কি দারুন, ওইটার আলাদা করে কোনটা, এটার ইয়াররিংসটা আলাদা করে করতে গেলে যে ধরো ইয়ে নেবে সে ইয়ে কোথায় পাবে তোমার কি বলে ওটা, ইয়াররিংস কোথায় পাবে। আচ্ছা এই থাকছে দেখে নাও আরেকটা সেলের, এটাই বললাম আগের দিনে আমি দেখিয়েছি একটা পিস রিস্টক করতে পেরেছি, তোমাদের ডিমান্ডে চেয়েছিলে মোটামুটি একটা পিস দেখিয়েছিলাম, সেটা বোধহয় 10 জনের স্ক্রিনশট পাঠিয়েছিলে, সম্ভব হয়নি দেওয়ার, আমি একজনকেই দিতে পেরেছিলাম, যদি এখন যাদেরকে স্টক আউট বলেছিলাম তাদের তারা যদি থাকো অ্যাভেলেবেল দেখছো লাইভটা তাহলে তোমরা নিয়ে ফেলতে পারো, ঠিক আছে। এই থাকছে কিন্তু ইয়ারপিসটা, একদম বড় একটা সেল দিয়ে জাস্ট কাটিং করে বানানো, আমি দেখাই ব্যাকে বুঝতে পারবে, এটা সুতোর টার্সেল দিয়েছি, তোমরা চাইলে সিরিবিস নিতে পারো, পার্ল টার্সেল সেটাও নিতে পারো, ঠিক আছে। এটার প্রাইস থাকছে কিন্তু 700, এটার প্রাইসটা থাকছে কিন্তু 700, এবং যদি কেউ মনে করো চেন দিয়ে নেবে নিতে পারো সেটাও নিতে পারো,
ওকে এই থাকছে দেখো পিসটা এবং পুরো সেলটা দেখো চারদিক থেকে কিন্তু ক্লিপিং করা একদম দাঁড়াও আর উপর থেকে জাস্ট টেক্সচারটা দেখাই তোমাদেরকে এরকম করে দেখো কাটিং করা হয়েছে সিঙ্গেল পিস অ্যাভেলেবল প্রাইস রয়েছে কিন্তু 700 ওমা গো আমার নেট শেষ তোমায় পেমেন্ট করব কি করে গো ইয়ে করো তোমার কি বলতে গেলাম ছোট্ট একটা নেট রিচার্জ করে নিও ছোট্ট একটা নেট রিচার্জ করে নিও নেটের ভাউচার ভাউচার ভরিয়ে নিও ঠিক আছে আমি তো মোটামুটি সকাল দিক থেকে বলে দিই 9টার সময় তো তারপর থেকে বলবো ফোন টোন ঘেটো না লাইন নেটটাকে বাঁচিয়ে রেখো চলো আমি একটা মেরুন কালার বললাম রেড কালার বললাম সে রেডের উপরে একটা দিয়ে দিচ্ছি রেডের উপরে একটা দেখিয়ে দিচ্ছি অন্য একটা পিসের সাথে এই পিসটা দেখো বানছি না আমি হ্যাঁ এই পিসটা দেখো এই আছে জিনিসটা পুরোটা একটা মিডল পোরশনটা একটা থাকছে তোমার ফ্লাওয়ার তারপর দেখো পুরোটা একটা চাকার মতো দেন যাচ্ছে একটা বড় শেল এরকম করে কিন্তু ক্লিপিং করা রয়েছে জিনিসটা এন্ড তার সাথে ইয়ারিংস এই রেড কালারটা ওটার সাথেও নিতে পারো ম্যাচ করে এবং এইটা যদি মনে করো যে তুমি ব্ল্যাক দিয়ে নেবে সেটাও নিতে পারো পার্ল দিয়ে নেবে সেটাও নিতে পারো আবার যদি কেউ চিনি বেশ দিয়ে নিতে চাও সেটাও নিতে পারো ঠিক আছে এই থাকছে কিন্তু পিসেসটা আর কেমন লাগছে কালেকশন একটুখানি জানাও কেমন লাগছে কালেকশন একটুখানি জানাও এখনো পর্যন্ত প্রচুর স্টক দেখানো বাকি আমি জানি না কখন শেষ করে উঠতে পারবো যেহেতু আজকে মোবাইলটা চার্জে বসাতেই ভুলে গেছি লাইভে আসার আগে যার জন্য আজকে বেশিক্ষণ হয়তো কন্টিনিউ করে উঠতে পারবো না এই থাকছে পিসটা তবে হ্যাঁ লাইভটাকে একটু পেজটাকে একটু লাইক ফলো করে নাও লাইভটাকে একটু শেয়ার করে রেখো তাহলে নোটিফিকেশন পেয়ে যাবে নেক্সট যেদিনকে আসবো বা নেক্সট যেদিনকে লাইভের আপডেট দেবো আচ্ছা এটার প্রাইস বললাম 580 এটার প্রাইস হচ্ছে 580 ওটার প্রাইস হচ্ছে 580 চলো ফিশের উপর দিয়ে একবার দিই খুব সুন্দর কালেকশন পেন্ডেন্ট গুলো কেমন লাগছে সেটা একটু জানবো কারণ সেলের পিস এইসব পেন্ডেন্ট গুলো একদমই আনকমন দাও একটা ফিস দিয়েছি উইদাউট সেল সেটা বোধ হয় কত ছিল 400 বোধ হয় ছিল আইটেম তো নাও এটা দিচ্ছি উইথ সেল যারা সেল পছন্দ করো তাদের জন্য এটাও রেখেছি রেড কালারের টার্সেল দিয়ে যেটা নর্মালি সবকিছুর সাথে ক্যারি করা যায় ঠিক আছে এবারে যদি তোমরা ব্ল্যাক মনে করো ব্ল্যাকটাও পাবে পার্ল মনে করো পার্লটাও পাবে ঠিক আছে এই থাকছে ইয়ারিংস ছোট্ট কিউট সারফেস এই যাচ্ছে পিসটা ঠিক আছে প্রাইস থাকছে কিন্তু এটা 650 আচ্ছা আরেকটা জিনিস দেখাবো কেউ যদি লং করে ক্যারি করতে চাও নাও সেটাও করতে পারবে যেহেতু এই পোর্শনটা দেখো টার্সেলে রয়েছে বাকিটা কিন্তু তোমার কটন থ্রেডে রয়েছে দ্যাটস ওয়াই লং করেও ক্যারি করতে পারবে এরকম ভাবে কোন রকমের প্রবলেম হবে না ঠিক আছে এই থাকছে কিন্তু পিসটা আমারটা ডিসপ্যাচ করেছে রত্নাদি এখানে বলতে পারবো না যদি ট্র্যাকিং দিয়ে থাকি দেন ডিসপ্যাচ হয়ে গেছে যদি ট্র্যাকিং দিইনি তাহলে হয়নি কারণ যাদের যাদের ট্র্যাকিং দিয়েছে মানে ডিসপ্যাচ হয়ে গেছে সবাইকে ট্র্যাকিং দিয়ে দিয়েছে ঠিক আছে এই আসছে পিসেসটা প্রাইস থাকছে কিন্তু এটা 650 একদম সেলের ওপর দিয়ে যাচ্ছে যারা এক্সক্লুসিভ পিস একদম মনে করছো যে মিস করবে না একটা করে পিসেস কিন্তু রয়েছে রিস্টক আমি সিরিয়াসলি করতে পারবো কিনা আমার নিজেরও কোনো গ্যারেন্টি থাকে না সেই জন্য একটা নিজের ওয়ার্ড্রপে রেখে দাও দেখো টুকর টুকর এই সবগুলো সবাই আসামি হয়ে যাচ্ছে আর যাবে সবাই আমি বেশি আসামি হয়ে যাবো এবার জানো তো যখন বুকিং নিতে বসি তার আগে আমাকে একটুখানি মানে ফ্রেশ হয়ে মাথাটাকে স্থির করতে হয় চুপ করে কারণ কি আচ্ছা সেলের তোমার ফর্মিংয়ের কয়েকটা নেকলেস দিয়ে দিচ্ছি সব করে চারটে পিস নেকলেস দেবো চারটে চোকার দেবো কম প্রাইসের মধ্যে টপার টপ নিতে হবে টপার টপ নিতে হবে কারণ রিস্টক কিন্তু একটাও হবে না চলো কেন কি অনেকেই পাবে না কান্নাকাটি করবে দিদি দাও না রিস্টক করে দাও না সিরিয়াসলি বলছি এই এখন আর সময় নেই রিস্টক করার মতো তো দ্যাটস ওয়াই খুব চাপ এই থাকছে দেখে নাও একটা নেকলেস একটা সিম্পল ডিজাইনের চাটাই নেকলেস এগুলো আরামসে নিজেরা হাতে নিয়ে মানে নিয়ে পরে দেখো একটা পিস সোনার সাথে ক্যারি করো যে কোনো কাউকে জাস্ট সোনা বলে চালিয়ে দিতে পারো যে কোনো কাউকে জাস্ট সোনা বলে চালিয়ে দিতে পারো প্রাইস থাকছে কিন্তু 400 ফর্মিং এর 400 এর মধ্যে নেকলেস এর আগের দিনে বোধহয় দুটো কি তিনটে ডিজাইন দেখিয়েছিলাম দুটো কি তিনটে ডিজাইনই স্টক আউট
লো ব্যাটারি মেসেজ, প্রাইস থাকছে 400, প্রাইস থাকছে 400। চলো টাইচেন দেখো, এই এই মেয়েটা মাঝে মাঝে একবার করে কমেন্ট করছে। টাইচেন দেখো, এতগুলো টাইচেন তাহলে কাকে দেখালাম আমি? হ্যাঁ, এত টাইচেন দেখিয়েছি, আমার পেজের ফটোস অপশনে গেলেও দেখো পেয়ে যাবে, পেজের ফটোস অপশনে গেলেও তোমরা পেয়ে যাবে। ছোটর উপর ইয়ারিংস দেখাবে, ছোটর উপর ইয়ারিংস আজকে নিয়ে বসেছিলাম দি, বাট বিশ্বাস করো আমাকে মোবাইলটা আজকে সাথ দিল না, ব্যাটারিটা দেখিয়ে দেবো আমি, নেক্সট দিন আসবো দেখি কবে, সোম কিংবা মঙ্গল করে আমি দেখিয়ে দেবো। আচ্ছা এই থাকছে, দেখে নাও আরেকটা, প্রাইস যাচ্ছে 400, প্রাইস যাচ্ছে একদম 24 ক্যারেটের কিন্তু। হ্যাঁ, এগুলোর কিন্তু 1 ইয়ারের কালার ওয়ারেন্টি থাকে, ফর্মিং এর ক্ষেত্রে, ফর্মিং এর ক্ষেত্রে কিন্তু 1 ইয়ারের কালার ওয়ারেন্টি থাকে। চলো দেখে নাও, ব্যাটারি সেভার অন করো, ব্যাটারি সেভার, দাঁড়াও এইমাত্র মেসেজটা দিল ব্যাটারি সেভার, তখন থেকে অন করে দিলে বেটার হতো। এই আসছে পিসটা, দাঁড়াও তো, চলো আই নাও, ঠিক আছে, প্রাইস থাকছে কিন্তু 400, প্রাইস থাকছে কিন্তু 400। কিভাবে অর্ডার করব বাবু, বাবু আমাকে একটু ইয়েটা দিবি বেটা, চার্জারটা দেখি, দাঁড়াও চার্জারটা দিয়ে যদি আমি পারি ঠিক করতে, কারণ প্রচুর কিছু দেখানো বাকি, তো আরো সুন্দর সুন্দর পেন্ডেন্ট বাকি রয়েছে এখনো পর্যন্ত। টাইচেন তো রয়েছে, নেকলেস রয়েছে, চোকার রয়েছে, না না ইয়েটা দিয়ে নিয়ে আয়, হোয়াইট কালারের তারটা দিয়ে। আচ্ছা নেক্সট চলে যাচ্ছে, দেখে নাও এই যে ব্ল্যাকটা নয়, হোয়াইটটা দিয়ে, আর শুধু তারটা দে, বাকি কিছু লাগবে না। এই থাকছে দেখে নাও তোমার ইয়েটা, আরেকটা নেক্সট নেকলেস, প্রাইস চলে যাচ্ছে কিন্তু 400, প্রাইস চলে যাচ্ছে 400। পাওয়ার ব্যাংক, পাওয়ার ব্যাংকেই আর কি চার্জে দিচ্ছি, দাঁড়াও পাওয়ার ব্যাংকেই চার্জে দেওয়ার চেষ্টা করছি, দেখি 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 দে না দু, দাঁড়াও পাওয়ার ব্যাংকেই চার্জে বসানোর চেষ্টা করছি, কি টানতে পারবে পাওয়ার ব্যাংক, কেন টানতে পারবে না, পাওয়ার ব্যাংক ফুল চার্জ। দাঁড়ো এক করতে গিয়ে আরেক হয়ে যায়, দেখছি একটুখানি, চলো হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। ওগো টাটা নেট এন্ড, আচ্ছা ঠিক আছে মনমদি, চলো টাটা নাও, করে ফেলেছে অলরেডি চার্জে। আচ্ছা এই থাকছে দেখে নাও পিসটা, প্রাইস থাকছে কিন্তু এটা, এটার প্রাইস রয়েছে কিন্তু 400। কি করতে হবে, স্ক্রিনশট নিতে হবে আর ঝপাঝপ পাঠাতে হবে, স্ক্রিনশট নিতে হবে এন্ড ঝপাঝপ পাঠাতে হবে। এই থাকছে পিসটা, পেন্ডেন্ট দেখিও তাহলে, একদম দেখিয়ে দেবো দেখিয়ে দেবো দেখিয়ে দেবো, এই আসছে পিসটা, ঠিক আছে চলো নেক্সট চলে যাচ্ছি। নেক্সট একটা ডিজাইনের একটা করে পিস নিয়ে দেখো, সিরিয়াসলি বলছি একদম সোনা, তার থেকেও বড় কথা তুমি কারুকে ইয়ে গিফট করতে চাইছো, রেড কালারের ভেলভেট বক্স কিনে নাও, সোনাতে ঠিক যেমন দেয় ভেলভেট বক্স কিনে নাও, তার সাথে দিয়ে নাও, তোমার মোটামুটি কম প্রাইসের মধ্যে 500 কি 600 এর মধ্যে আরামসে পেয়ে যাচ্ছে টোটাল সেটটা। এবং সেই প্রাইসে যদি তুমি শাড়ি নিতে যাও, দেখো আজকালকার দিনে মেয়েরা নর্মালি অত শাড়ি পরে না। আচ্ছা নেক্সট একটা যাচ্ছি নেকলেস, এই নেকলেসটাও পেয়ে যাচ্ছ 400-এ, এই আসছে পিসটা 24 ক্যারেটের ওপর দিয়ে যাচ্ছে, প্রাইস থাকছে কিন্তু 400, প্রাইস থাকছে কিন্তু 400। জাস্ট কাজটা দেখো, ফিনিশিং দেখো, আমি বারবার বলে থাকি একটাই কথা তোমাদেরকে, আমি মুখে বলবো তোমরা কেন বিশ্বাস করবে, আমি তো ব্যাকে দেখাচ্ছি তোমরা সেটা দেখে বিশ্বাস করো, সেটার ফিনিশিং দেখলেই বুঝতে পারবে, একদম সোনা দেখতেই পাচ্ছ, প্রাইস থাকছে কিন্তু 400, প্রাইস রয়েছে কিন্তু 400। চলো নেক্সট চলে যাচ্ছি, নেক্সট পিস চোকারে, চারটে ফর্মিং এর চোকার দেব, চারটে ফর্মিং এর চোকার দেব 400 করেই প্রাইস, যেটা যার লাগবে, নট অনলি চোকার, চোকার কাম নেকলেস, অনেকেও নেকলেস করে চাইলে নেকলেস করেও পরতে পারবে, কোনো অসুবিধে নেই, আরামসে
বিয়েতে যদি ক্যারি করতে চাইছো পরে ফেলো নিজের বিয়েতে। এই যাচ্ছে দেখো নেকলেস করে পরলে, ঠিক আছে। এন্ড চোকার এই যে, তার সাথে এই যাচ্ছে ইয়ার রিংস। প্রাইস থাকছে 400, প্রাইস থাকছে 400। এই যাচ্ছে পিসটা, একটু ব্যাকে দেখিয়ে দিই। সিওডি কোথাও হয় না, সিওডি কোথাও হয় না। এই রয়েছে পিসটা, দেখছো কাজটা, দেখছো যেটা নিয়ে সত্যি কথা কিচ্ছু বলার অপেক্ষাই রাখে না। আগেরটা দেখিও, আগের রিপিট করো, আগের কোন নেকলেসটা, কোন নেকলেসটা বলো, বড়টা যেটা দেখালাম। রিপিট করা খুব পসিবল, মানে খুব ইম্পসিবল, রিপিট করা খুব চাপ, কারণ অলরেডি দেখ, দেখাই তো দেখো ওখানে সব স্টক কিভাবে জমে রয়েছে, তো খুঁজে পরে বের করা আমার একার পক্ষে একদমই সম্ভব নয়, একদমই সম্ভব নয়। এই ইয়ারিংসটা খোলাই হয়নি। চলো নেক্সট চলে যাচ্ছি আরেকটা আমি ইয়েতে, তোমার আরেকটা চোকারে। এই চোকারটা দেখে নাও, একটু রেকর্ডেড বলবো, দেখে নিও বেটার হবে, নিজেরাও ভালো করে দেখে নিতে পারবে। এটা দেখো স্কোয়ার টাইপের উপর দিয়ে যাচ্ছে, বাট স্কোয়ারটাও কিন্তু সবার গলাতে বসে যাবে, বিকজ এই পোর্শনটাও কিন্তু ফ্লেক্সিবল রয়েছে, ঠিক আছে। এই আসছে পিসটা, এই আসছে পিসটা, এন্ড তার সাথে ইয়ার পিস যাচ্ছে। এই যে প্রাইস রয়েছে কিন্তু 400, প্রাইস থাকছে কিন্তু 400। চলো এই যাচ্ছে জিনিসটা, ওকে সরিয়ে দিলাম। নেক্সট চলে যাচ্ছি নেক্সট চোকারে, তারপর আমি এখনো পর্যন্ত যেটা দেখানো হয়ে ওঠেনি, এক্সক্লুসিভ পেন্ডেন্টের মধ্যেও কিছু বাকি থেকে গেছে সেটাই বলবো। আগের চোকারটা, আগের চোকারটার আগেরটা, এটা এই নেকলেসটা বলছো, বলো এই নেকলেসটা বলছো কি আগের চোকারের আগেরটা, ওরকম করে বললে বোঝা যায় না, বুঝেছ? ওই জন্য আমি বলছি এটার কথা বলছো তো, নাও দেখিয়ে দিলাম, হাতের কাছে ছিল বলে তাই দেখিয়ে দিলাম। হ্যাঁ এই যে কঙ্কন, এটা কঙ্কন একটা দেখাও না, এই 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 চারটে চোকার দেখিয়ে আমি কঙ্কনে যাচ্ছি, কঙ্কনে যাচ্ছি। কঙ্কনেরও একটা নিউ ডিজাইন ঢুকেছে, কঙ্কনে যাচ্ছি। আর একটা বক্স কোথায় রাখলাম, দিয়ে দিচ্ছি, দাঁড়াও হাতে সাইজ একটু বলবে আমাকে, হাতের সাইজ একটু বলো না কৌশলী দি। আচ্ছা বাটারফ্লাই চোকার, বাটারফ্লাই চোকার নাও। ওয়েস্ট বেঙ্গলে কবে আসবে বলো? ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 10 ডেজ ধরে রাখো, 10 ডেজ এর মধ্যে পার্সেল পেয়ে যাবে। এই থাকছে পিসটা, ওকে। প্রাইস থাকছে কিন্তু 400, প্রাইস রয়েছে কিন্তু 400। তুমি কেমন আছো, তোমাকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ মাহিদি, ভালো আছি, তুমি কেমন আছো বলো? শিলিগুড়িতে আরামসে ধরে রাখো তুমি, 10 ডেজ এর মধ্যে পেয়ে যাবে। চেষ্টা করছি টুটু হাতের সাইজ, দেন বলবো চাপ রয়েছে, তার টুটুতে হয়ে যাবে, চিন্তা নেই, কঙ্কন টুটুতে রয়েছে, বাট সব ডিজাইন হয়তো পাবে না, আমাকে তাও একটু দেখে নিতে হবে কোনটা কি রয়েছে, দেন আমি বল। আচ্ছা কোথায় কি ঢুকিয়ে দিলাম, দূর দেরি কি, দাঁড়াও গন্ডগোল করে ফেলেছি। প্রাইস ছিল কিন্তু 400, এটাও লাস্ট একটা চোকার দেখিয়ে দিচ্ছি 24 ক্যারেটের মধ্যে, তারপর আমি যাচ্ছি কঙ্কনে এবং একটা এক্সক্লুসিভ পেন্ডেন্টে। পেন্ডেন্টটা পরে নিই, দেন কঙ্কন দেবো। হ্যাঁ নাও নেক্সট চোকারটাও দেখে নাও, নেক্সট চোকারটাও দেখে নাও। এই যে প্রাইস থাকছে কিন্তু 400, প্রাইস থাকছে কিন্তু 400। আসানসোলের কোথায় থাকো, আসানসোলের থাকি আমি মহিশিলাতে, মহিশিলাতে। এই আসছে পিসটা, কালার কতদিন থাকবে, তুমি যতদিন যত্ন করে রাখতে পারবে ততদিন পর্যন্ত থাকবে। ব্রেসলেটটা হচ্ছে 200, তবে হ্যাঁ সব জিনিসেরই তো একটা যত্ন থাকে সেই জন্য, আর নর্মালি কালার ওয়ারেন্টি থাকে ফর্মিং এর ক্ষেত্রে, মানে 24 ক্যারেটের কেউ ফর্মিং নামে চেনো, কেউ 24 ক্যারেট নামে চেনো, সেই জন্য আমি দুটো নামে ইউজ করছি। 24 ক্যারেটের নর্মালি কালার ওয়ারেন্টি থাকে তোমার 1 ইয়ারের, আর 1.5 এর ক্ষেত্রে তোমার কালার ওয়ারেন্টি থাকে, পার্টি ওয়্যারের ক্ষেত্রে 6 মান্থ এবং রেগুলার ইউজের ক্ষেত্রে 3 মান্থ। ওকে চলো নেক্সট আমি এই পিসটা পরে নিই, তারপরে আমি দেখাচ্ছি তোমাদের কঙ্কন।
কঙ্কন আজকে যা দেখাবো 250 তে পেয়ে যাবে, সরি 350 তে, 350 তে পেয়ে যাবে কঙ্কন আজকে যা পাবে। আচ্ছা এই যে এটা শুধু ছোট্টর মধ্যে পেন্ডেন্ট দিয়েছিলাম, যারা সেল চাও সেল পছন্দ করো তারা নিয়ে নেবে। ঢাকির সাথে সিউ কাশফুল, তার সাথে সেলের উপর দিয়ে টোটালটা যাচ্ছে। এবার এটার মধ্যেও একটা টুইস্ট দিতে হবে, টোটাল টার সেল প্লাস পেন্ডেন্ট প্লাস ইয়ার রিংস কি প্রাইস থাকছে কিন্তু এটা 500। টোটালটার প্রাইস থাকছে কিন্তু 500। টাসেলের কালার অপশন অবশ্যই চেঞ্জ করে নিতে পারো, পার্ল নিতে পারো, চিনি বিটস নিতে পারো, চিনি বিটস এর মধ্যে কালার অপশন পেয়ে যাবে, প্রাইস থাকছে কিন্তু এটা 500। নেক্সট দিচ্ছি টুইস্টটা কি রয়েছে দিয়ে, কেউ সাদা সেল চাইছো সাদা সেলের মধ্যে নিতে পারো। এবারে কেউ যদি প্রিন্টেড সেল চাও নাও, প্রিন্টেড সেলের সাথেও পেয়ে যাচ্ছ। সেম ইয়াররিংস, ইয়াররিংস সেম থাকছে, সেম প্রাইস পাচ্ছ 500। যার যেটা দরকার ঝটাপট স্ক্রিনশট নিতে হবে, ঝটাপট পাঠাতে হবে। বালা অলরেডি দুটো পিস দেখিয়েছি, মিনাদি আরো কয়েকটা পিসেস দেখিয়ে দিচ্ছি। এই থাকছে পিসটা, ঠিক আছে, এটা কিন্তু প্রিন্টেড এর উপর দিয়ে যাচ্ছে। এন্ড আমি যেটা গলায় পরে রয়েছি এটা কিন্তু থাকছে তোমার ওয়াইড এর উপরে। সেলের টেক্সচার চেঞ্জ হয়, এটা প্রিন্টেড এর মধ্যে মানে প্রিন্ট করানো নয়, এটা কিন্তু প্রিন্ট ওরকমই টেক্সচারটাই রয়েছে ইনবিল্ট, ঠিক আছে, তার উপর দিয়ে যাচ্ছে পিসটা। চলো নেক্সট চলে যাচ্ছি, নেক্সট পিসে মানে কঙ্কন, একটু কঙ্কন দেখিয়ে দিই, একটু কঙ্কন দেখিয়ে দিই, তোর কাজকর্ম নেই, পেট ভরেনি ভাবছে। নেক্সট চলে যাচ্ছি, চলো নেক্সট একটা নিউ ডিজাইনের কঙ্কন, সাইজ বলে বুক করবে, সাইজ অপশন অ্যাভেলেবেল রয়েছে। আমি ফার্স্টেই বলে দিচ্ছি এখানে স্কেলটা কোথায় গেল, সাইজ বলে বুক করবে, ঠিক আছে, সাইজ অপশন অ্যাভেলেবেল রয়েছে 22 থেকে, 22 থেকে সাইজ অপশন অ্যাভেলেবেল রয়েছে। তোমার দোকানটা কোথায়? আমার কোথাও দোকান নেই, টোটালটা অনলাইন, টোটালটা অনলাইন। এটা দেখো পিকক টাইপের উপর যাচ্ছে কাজটা, 22 সাইজ থেকে পেয়ে যাচ্ছ 22, 24, 26, 28, প্রাইস থাকছে কিন্তু এটা 350, প্রাইস থাকছে কিন্তু এটা 350, ঠিক আছে। মুখের পোর্শনটা দেখো, মানে ওপরের পোর্শনটা দেখো, ঠিক যাতে শাড়িতে না লেগে যায় সেজন্য কিন্তু এরকম করে তোমার বোতাম টাইপের আর কি করা রয়েছে, ঠিক আছে, প্রাইস থাকছে কিন্তু এটা, এটা প্রাইস রয়েছে কিন্তু 350। হাই ডি নাইস, পলা পলা দেখিয়েছি, পলা দেখিয়েছি, পলা দেখিয়েছি, আরো দুখানা ডিজাইন দি 350, 22, 24, 26, 28 বুক করবে, 22, 24, 26, 28 এই থাকছে দেখো নেক্সট একটা ডিজাইন, প্রাইস থাকছে কিন্তু 350, প্রাইস রয়েছে কিন্তু 350। ওকে আমি পেন্ডেন্ট দেখাও, এই তো পেন্ডেন্ট দেখা পরেই রয়েছি, দেখো পেন্ডেন্ট, আরো পেন্ডেন্ট, ওয়েট করো দিচ্ছি, ওয়েট করো দিচ্ছি, নেক্সট একটা দিচ্ছি তোমাদের সূর্য কঙ্কন, সূর্য কঙ্কন মনে হয় না, না সূর্য কঙ্কন তুমি 24 এ 22 তে পাবে না, সূর্য কঙ্কন কিন্তু 24 থেকে 350, না এই যে সূর্য কঙ্কন কিন্তু 24, 26, 28 প্রাইস থাকছে কিন্তু এটা তোমার 350, প্রাইস থাকছে কিন্তু 350। আজকের জন্য এনি কঙ্কন নাও 350, ওকে, আজকের জন্য নর্মালি সূর্য কঙ্কনটাই ছিল তোমার 450 তে, তো আজকের জন্য 350 তে পেয়ে যাচ্ছ যে কোনো কঙ্কন নাও না কেন। নেক্সট চলে যাচ্ছি, নেক্সট চলে যাচ্ছি, নেক্সট চলে যাচ্ছি নেক্সট কঙ্কনে, আম পাতা কঙ্কন, এটাও জানো অনেকে নিয়েছো, 450 কি 420 হয়তো ছিল, না 450 ছিল, 22, 24, 26, 28 প্রাইস থাকছে কিন্তু সেল পেন্ডেন্ট নিতে চাই কিভাবে নেব,
স্ক্রিনশটটা নিয়ে হোয়াটসঅ্যাপ করে দাও সুপর্ণাদি। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9475491879। আমি একবার লিখে দিচ্ছি তোমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারে। বাবা কি করছে? 9475491879 এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। ওকে, আচ্ছা এই থাকছে, দেখে নাও পিচটা। প্রাইস থাকছে কিন্তু এটা 350 আজকের জন্য। চলো নেক্সট চলে যাচ্ছে। এই রে কোথায় নেমে গেল, আমি ঘুমিয়ে পড়েছিলাম। 250 চোকার দেখিয়ে দিচ্ছ না, আর দেখাইনি এখনো পর্যন্ত, আরো দেখাইনি। 250 অনেক চোকার দিয়েছে আজকের জন্য, আপাতত স্টপ। আজকের জন্য আপাতত স্টপ, আজকে আর দেবো না। না, তেঁতুল পাতা কঙ্কন 420 বোধহয় ছিল, হ্যাঁ 420 ছিল। পেয়ে যাচ্ছ আজকের জন্য 350। অফারটা গ্র্যাব করো, জাস্ট বলবো গ্র্যাব করো। 2 থেকে 2-8 সব সাইজ পেয়ে যাচ্ছ। এডিপেন্ডেন্ট দেখিয়ে দিয়েছি সুপর্ণাদি, তুমি একটু রেকর্ডেড লাইফটা দেখে নিও। এডিপেন্ডেন্ট দেখিয়ে দিয়েছি, এই থাকছে পিসটা। প্রাইস থাকছে কিন্তু এটা 350 আজকের জন্য। এনি কঙ্কন 350। চলো নেক্সট চলে যাচ্ছি। নেক্সট পিস, নেক্সট আর দুটো ডিজাইন দিয়ে দিই কঙ্কনের। কঙ্কনও আগের দিন বলেছি না, আমি দেখাবো। দেখছো মোবাইলটা শুধু ঘুরে যাচ্ছে, এই চার্জারটা না টেনে নিচ্ছে। একটু মোতি চোকার দেখাও না গো। হ্যাঁ মোতি চোকার আজকে কমই দেওয়া হয়েছে, দিচ্ছি দাঁড়াও। আই নাও 3502224262-8 মোতি চোকার দেখছি। আরেকটা চাটাই দিচ্ছি, চলো চাটাই নেকলেস টাইপ অফ। আমি খাবো নেক্সট একটা ডিজাইন। এটা থাকছে তোমার বরফির মতো, সাইজ অপশন পেয়ে যাচ্ছ, সাইজ অপশন পেয়ে যাচ্ছ 2 থেকে 2-8। জাস্ট নেবে ঝপাঝপ বুক করবে, এটার ফটোটা পেজে দেওয়া রয়েছে। ওকে 350 আজকের জন্য এনি কঙ্কন পেয়ে যাচ্ছ 350। শুধু সাইজ অপশনও বলে দিলাম, অনলি মাত্র তোমার সূর্য কঙ্কনটাই 2-2 হবে না, বাকি সবকটা 2-2 থেকে পেয়ে যাচ্ছ। ঠিক আছে চলো নেক্সট যাচ্ছি। আমি একটু, আচ্ছা এটা একটু খুলে ফেলি, এটা একটু খুলে ফেলি, এটা একটু ব্যাকে চলে যাই, এটা একটু দেখিয়ে দিই ব্যাকে। এই যে ঠিক আছে দেখিয়ে দিলাম। এটা প্রাইস ছিল কিন্তু 500, দুটো অপশনও দিয়েছি, এটা প্রাইস ছিল 500। কে ঢাকি পেন্ডেন্টটা চেনের সাথে বলেছিলে বলতো? মোটি চোকার দেখাও না গো, একটু মোটি চোকার দিচ্ছি। চলো এবারে এবারে মোটি চোকার দিচ্ছি, নাও নিয়ে নাও। মেরুন কালারের ওপর দিয়ে মিনিটা যাচ্ছে, এই আসছে চোকারটা। ঠিক আছে, তার সাথে ইয়াররিংস পাচ্ছ এক্স্যাক্টলি সেম পিসে, এক্স্যাক্টলি সেম পিসের ওপর দিয়ে ইয়াররিংসটা পেয়ে যাচ্ছে। প্রাইস থাকছে কিন্তু 400, প্রাইস রয়েছে কিন্তু 400। চলো প্রাইস রয়েছে 400। কি গো তোমরাও কি এবার টায়ার্ড হয়ে গেলে? হ্যাঁ আমি এখনো হইনি টায়ার্ড, কিন্তু তোমরা কি টায়ার্ড হয়ে গেছো একটু জানতে চাইছি। তোমরা কি টায়ার্ড হয়ে পড়েছো? কমেন্টস নেই কেন? রিয়াকশনও দেখতে পাচ্ছি না। আজকে কি তাহলে এখানেই স্টপ করে দেবো না আরো কারোর কিছু ডিমান্ড রয়েছে একটুখানি বলো দেখি? আজকে কি এখানেই টাইম স্টপ করব? চলো নেক্সট যাচ্ছি। এটারই কালার অপশন দিচ্ছি, গ্রিন এন্ড ব্লু। একদম না না দি ভাই, দেখছি একটু কমেন্টস করতে হবে তো, তাহলে তো আমারও একটু এনার্জি পাই, আমিও একটু এনার্জি পাই, বুঝলেন? তোমাদের সাথে গল্প করতে করতে দেখাতে, কারণ কি আমি অনেক একটানা দেখিয়ে যাচ্ছি তো, এবার আমারও পিঠের মধ্যে যন্ত্রণা শুরু হচ্ছে, তো সেই কারণে একটুখানি তোমরাও কমেন্টস করলে পরে আমিও দেখাতে পারি। আচ্ছা এই যে প্রাইস থাকছে কিন্তু সেম, প্রাইস থাকছে কিন্তু সেম 400 এই আসছে ইয়ারটা। ওকে চলো নেক্সট যাচ্ছি। পার্ল চোকারের মধ্যে
গোল্ডের উপর পেন্ডেন্ট দেখিও সেল ছাড়া, গোল্ডের উপরে পেন্ডেন্ট সেল ছাড়া দিচ্ছি 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 দিচ্ছি। এই ইয়ে লহরি কে বলেছিলে গো, লহরি অনেকক্ষণ আগে বলেছিলে। গোল্ডের উপরে পেন্ডেন্ট সেল ছাড়া, যদি ওটা চেন দিয়ে রয়েছে আমি টাসেল দিয়েও দিচ্ছি, আমি টাসেল দিয়েও দিচ্ছি। দেখো কাজটা, এটার কাজটা দেখো ভাই কি হচ্ছে, দূর তার থেকে পড়ে যাইতাছে কেন। একটি নিচে চেন দিয়ে রাখা হয়েছে, ঠিক আছে। এন্ড গিনি স্টার্ট দেখিয়েছ, গিনি স্টার্ট না দিচ্ছি, দাঁড়ো গিনি স্টার্টটা দিচ্ছি, দাঁড়ো। এই থাকছে তোমার ইয়ার রিংসটা, বাবা ডাকছে, এই যাচ্ছে ইয়ার রিংস। এটার সাথে কিন্তু কোন রকম টার্সেল দিয়ে নিতে পড়তে পারবে না, না ঢুকে যাবে, টার্সেল দিয়ে পড়তে পারো, টার্সেল দিয়ে ক্যারি করতে পারবে, টার্সেল ঢুকে যাবে, মনে হচ্ছে ঢুকে যাবে, হ্যাঁ ঠিক আছে। এই থাকছে পিসটা, না মেরুন কালারের টাসেল দিয়েও নিতে পারো, বেশ সুন্দর যাবে কিন্তু, ঠিক আছে। সেম প্রাইসই থাকবে, চিন্তা নেই, চেন দিয়ে নাও টাসেল দিয়ে নাও সেম প্রাইসই থাকবে। প্রাইস থাকছে কিন্তু 500, প্রাইস থাকছে কিন্তু 500, প্রাইস রয়েছে কিন্তু 500। হ্যাঁ, অনেকেরই প্রশ্ন থাকে ছোট পেন্ডেন্ট গুলোর ক্ষেত্রে বেসিক্যালি, যে আমি যদি চেন ছাড়া নিই, চেন ছাড়া নিতে পারো কোনো অসুবিধে নেই, 500 প্রাইস থাকবে। কারণ কি, এই সব পিস গুলো সিরিয়াসলি পেন্ডেন্টারই এত দাম ছোট হিসেবে, সেই হিসেবে তো সেই জন্য আমি চেনটা অ্যাজ আ গিফট হিসেবে তোমরা পেয়ে থাকো, ঠিক আছে। হাই, আমি আজ নিউ, মোস্ট ওয়েলকাম তনুশ্রী দি। একবার ইয়ে লাগছে, অস্বস্তি হচ্ছে, আমি ফিঙ্গারিং গুলো খুলে পেলাম, হ্যাঁ এবারে অস্বস্তি হচ্ছে, কারণ ফিঙ্গারিং খুব একটা বেশি, থাম ফিঙ্গারিং বা ইয়ে ফিঙ্গারিং আমি খুব একটা বেশি পরে থাকতে পারি না। গোল্ড প্লেটেড টু সাইজের বালা, গোল্ড প্লেটেড টু এইট সাইজের বালা দিচ্ছি, দেখিয়েছি দেখিয়েছি তনুশ্রী দি, দুখানা দেখিয়েছি। এইটা একটা পিস নাও, এটা একটা দেখতে পারো পেয়ে যাবে। আর নাও মেরুন কালারের টাসেল দিয়ে একটা দিচ্ছি এই পেন্ডেন্টটা, এটাও তুখর, এই পেন্ডেন্টটা তুখর, হালকা একটু মিনেকারির কাজ রয়েছে, হালকা একটু মিনেকারির কাজ রয়েছে। লকেট আছে, একটু লকেটই তো দেখাচ্ছি, কি দেখাচ্ছি তাহলে আমি, এই যে এই যাচ্ছে পিস, ঠিক আছে, বেশ সুন্দর দেখতে, সিম্পল ডিজাইনের পাল টার্সেল দিয়ে নিতে চাও সেটাও নিতে পারো, টার্সেলের কালার চেঞ্জ করে নিতে চাও সেটাও নিতে পারো, টার্সেলের কালার অপশন চেঞ্জ করেও নিতে পারো, ঠিক আছে। প্রাইস থাকছে কিন্তু এটা 350, এটার প্রাইস থাকছে কিন্তু 350। এই আসছে পিসটা, চলো মেরুন কালার দিয়ে কেন দেখাই আমি বেশি, কারণ কি মেরুন কালারটা সবকিছুর সাথে চলে যায়, রেডও যায় ব্ল্যাকও যায়, তারপরেও মেরুন দেখায়, যেহেতু আমার তো ডিসাইড থাকে না কোন শাড়িটা পরবো, সেই জন্য আমি মেরুন ব্ল্যাক রেডটাই বেসিক্যালি করে রাখি। কারণ কি, তাহলে যে কোনোই শাড়ি পরি না কেন সবার সাথে চলে যাবে। তোমার বালাটার প্রাইস রত্নাদি, এটার প্রাইস হচ্ছে তোমার 450, ওটার প্রাইস হচ্ছে 450। বিউটিফুল, খুব সুন্দর এটা, দাঁড়াও আর আরো একটা পিসেস রয়েছে দেখছি, দাঁড়াও বেশ সুন্দর দেখতে, ওটাও দেখানো হয়, ওটাও দেখানো হয়নি, আমি দেখছি কোথায় গেল। নেক্সট একটা টাইচেন দিয়ে দিই, চলো এই ফাঁকে একটা টাইচেন খুঁজে পেয়েছি, একটা টাইচেন দিয়ে দিই, খুবই সুন্দর কাজটা, একদম নিখুঁত ডিজাইনের ওপর দিয়ে যাচ্ছে টাইচেনটা, এই থাকবে পিসটা, এই থাকবে পিসটা, তার সাথে ইয়াররিংস পেয়ে যাচ্ছে এরকম একটা সুন্দর দেখতে স্টার্টে। প্রাইস থাকছে কিন্তু এটা 380, এটার প্রাইস থাকছে কিন্তু 380। এটা তো সেম জিনিস থাকছে, তোমার এস দিয়ে থাকছে, যদি কেউ টাসেল দিয়ে নিতে চাও বুকিং এর সময় বলে দেবে, টাসেল দিয়ে আমি সেই বুঝে দিয়ে দেবো, ঠিক আছে। এন্ড এই থাকছে কিন্তু পিসটা, প্রাইস থাকছে কিন্তু 380, এটা কিন্তু ফিক্সড টাইপ, কোন রকম কোন আপ ডাউন কিচ্ছু হবে না, একদম ফিক্সড টাইপ রয়েছে এটা। নেক্সট চলে যাচ্ছি, চলো নেক্সট চলে যাচ্ছি, দাঁড়াও আমি যেটা চাইছি ওই পিসটা পাইতাছি না, গিনি স্টার্ট কে বললে,
গিনি স্টার্টকে বললে নাও গিনির একটা নেকলেস কাম চোকার গিনির মধ্যে একটা নেকলেস কাম চোকার আমি তো এই এলাম বালা দেখাবে যদি রিপিট করা পসিবল হবে না একটু বলবো লাইফটা আমি আরো কটা নতুন পিস দেখিয়ে দিচ্ছি দুটো নতুন পিস তোমাকে দেখিয়ে দিচ্ছি বেটার হবে বাট রিপিট করাটা চাপ হয়ে যাবে তো দ্যাটস ওয়াই বলবো একটু লাইফটা নিজের ওয়ালে শেয়ার করে না তাহলে তুমি টাইম মতো করে দেখে নিতে পারবে আচ্ছা এটা দেখো গিনি চোকার কাম নেকলেস চোকার করে ক্যারি করো এবং চাও নেকলেস করে ক্যারি করো যেটা যার যেমন খুশি সেইভাবে ক্যারি করবে তার সাথে এই থাকছে কিন্তু গিনি ইয়ার রিংস প্রাইস থাকছে কিন্তু এটা 300 এটার প্রাইস থাকছে কিন্তু 300 গিনি চোকার কাম নেকলেস ওকে প্রাইস থাকছে কিন্তু 300 এই আসছে পিসটা চলো নেক্সট চলে যাচ্ছি নেক্সট চলে যাচ্ছে আমি ওই পেন্ডেন্টটা দেখতে পাচ্ছি না আমি যে পেন্ডেন্টটা খুঁজছি খুব সুন্দর দেখতে গো পেন্ডেন্টটা মেরুন কালার এই তো পেয়েছি মেরুন কালারের টাকুরি রয়েছে জিনিসটা দুটো পিস রয়েছে স্টক ফার্স্টেই বলে দিচ্ছি দুজনকে পারবো দিতে খুবই সুন্দর দেখতে দেখো একদম ইউনিক টাইপের কেন বলবো জিনিসটা দেখো এরকম সোজা নয় কিন্তু এরকম একটু বেঁকানো টাইপের কাজটা কিন্তু সেই কনসেপ্টে আর কি রেডি করা মানে একটু এস টাইপ বলতে পারো সেই টাইপের মধ্যে দিয়ে অ্যান্ড এই থাকছে কিন্তু ইয়াররিংসটা এই যাবে কিন্তু ইয়াররিংস ঠিক আছে এই আসছে পিসটা প্রাইস থাকছে কিন্তু এটা 350 এটার প্রাইস থাকছে কিন্তু 350 এতটা বড় পেন্ডেন্ট বা এতটা স্টাইলিশ দেখতে পেন্ডেন্ট সিরিয়াসলি 350 তে হয় না তো পেয়ে যাচ্ছ তোমরা আজকে 350 তে কালার অপশন মেরুন রেখেছি রেড নিতে পারো ব্লু আচ্ছা আমি এরপর গ্রিনের মধ্যে একটা টার্সেল দেখিয়ে দেবো তাহলে তোমরা আইডিয়া পেয়ে যাবে গ্রিন দেখিয়ে দেবো পার্লের সাথে নিতে পারো এই পার্লের সাথে একটা এডি দিচ্ছি তারও পার্লের সাথে নিতে পারো তো যেকোনো যেকোনো কালার অপশন দিয়ে নিতে পারো ঠিক আছে প্রাইস থাকছে কিন্তু এটা 350 প্রাইস রয়েছে কিন্তু এটা 350 কটা বাজে গো একটুখানি বলবে দিদিরা এবার আমি টায়ার্ড হয়ে পড়ছি তাই বলছি আচ্ছা গিনি পাশা বানিদি রয়েছো গিনি পাশা আমি একটু দেখিয়ে দিই রেগুলার ইউজের মধ্যে দিয়ে যাবে আর রামসে রেগুলার ইউজ করতে পারো তোমরা বা পার্টি ওয়্যার পারপাস যার যেমন মনে হয় সে তেমন ইউজ করতে পারো আমি একটু গিনি পাশা দেখিয়ে দিই তার আগে একটা পার্লের সাথে এডি দিয়ে একটা ইয়ে দেখিয়ে দিই 5:30 চলো আর বেশিক্ষণ কন্টিনিউ করবো না আর দুটো কি তিনটে পিসেস দিয়ে তিন স্টপ করবো এটা কিন্তু সিঙ্গেল পিস ফার্স্টেই বলে দিচ্ছি এটা কিন্তু সিঙ্গেল পিস এই যে সিম্পল দেখতে স্লিক দেখতে ডলফিন যাচ্ছে দেখো পিসটা পুরোটা দেখো এরকম করে যেন ঢেউ উঠেছে এডি ঢেউটা যাচ্ছে আর এই থাকছে দেখো ডলফিন এই আসছে পিসটা ডলফিন বলাতে আমার ছেলে দৌড়ে দেখতে আসছে এই যাচ্ছে কাজটা ছোট্ট কুচি পাল দিয়ে রেখেছি পেন্ডেন্টটা যাতে এটা হাইলাইট হয় বেশ সুন্দর দেখতেও লাগছে দেখো প্রাইস থাকছে কিন্তু এটা তোমার 400 এটার প্রাইস থাকছে কিন্তু 400 ডাবল হুকের মধ্যে রয়েছে যদি কেউ মনে করো অন্য টার্সেল দিয়ে নিতে চাও নিতে পারো কোনো অসুবিধে নেই আর মঙ্গলসূত্র চেন দিয়ে নিতে চাও সেটাও নিতে পারো ছোট মঙ্গলসূত্র চেনের ক্ষেত্রে সেম প্রাইসই থাকবে না হোক 350 এটা চেন হবে এটা চেন দিয়ে কোথা থেকে ইয়ে করবে বলো তুমি এটা চেন দিয়ে কোথা থেকে লাগাবে তুমি কারণ ডাবল হুকের মধ্যে থাকছে তো সিঙ্গেল হুকের থাকলে চেন হয় এই থাকছে দেখো পিসটা 350 350 ঠিক আছে কি বলতে গেলাম হ্যাঁ শর্ট লেন্থের মঙ্গলসূত্র চেন সেম প্রাইসেই পেয়ে যাবে 350 তে যদি লং নিতে চাও লং নর্মালি এটার ক্ষেত্রে ভালো লাগবে না ছোট্ট জিনিসটা তো বোঝা যাবে না অতটা আচ্ছা মঙ্গলসূত্র মধ্যে আরেকটা ডিজাইন দেবো আমি দাঁড়াও ছোটোর মধ্যে লং নিতে চাও নিতেই পারো কোনো অসুবিধা নেই প্রাইস থাকছে কিন্তু
30 rupees extra barbe. 350 সাথে 30 rupees barbe. আগেরটা আগে কি দেখালাম আগের কোন পেন্ডেন্ট দেখিয়েছি আগে কোন পেন্ডেন্ট দেখালাম ওই এটা এস এস মোটিভটা হ্যাঁ সেম প্রাইজেই পেয়ে যাচ্ছ তুমি 18 ইঞ্চি চেন বা 24 ইঞ্চি যদি লং চেন দিয়ে নিতে চাও সেক্ষেত্রে বোধহয় 50 রুপিস এক্সট্রা পড়বে লং চেন হলে নাও নেক্সট একটা পাতা চোকার দিয়ে দিই স্টক চলে এসেছে ডিমান্ডেড পিস তোমাদের দেখতে অপূর্ব লাগে স্টাইলিশ একটা লুক দেয় এই থাকছে চোকারটা প্রাইস থাকছে 400 প্রাইস থাকছে 400 ঝপাঝপ স্ক্রিনশট হতা ভেঙে ফেল সব ঝপাঝপ স্ক্রিনশট নিতে হবে ঠিক আছে প্রাইস থাকছে কিন্তু 400 এবার আমি গিনি স্টারটা আর ছোট একটা মঙ্গলসূত্র দেখে আজকের মতো লাইভটা শেষ করব আজকে আর টানতে পাচ্ছি না কারণ কি এবার আমার ব্যথা করছে পেন পেন হচ্ছে একটু আচ্ছা এর মধ্যে এটা দেখানো হয়নি তোমার 24 ক্যারেটে কানবালি নাও ইয়ারিংস 24 ক্যারেটে 24 ক্যারেটে ইয়ারিংস প্রাইস রয়েছে 450 প্রাইস রয়েছে 450 দেখো জাস্ট কাজটা দেখো পুরো সোনা পুরো সোনা 24 ক্যারেটের উপর দিয়ে যাচ্ছে প্রাইস থাকছে কিন্তু এটা 450 বালা দেখা ও আচ্ছা হ্যাঁ দুটো বালাও দিয়ে দিচ্ছি দুখানা বালা দিয়ে দিচ্ছি চলো ডিজাইন গোলাপ বালা সারদা বালা এই দুটো দেখাবো হাতের কাছে রয়েছে আর এটা যদি মিনেকারি অপশন চাও তো নাও মিনেকারি অপশনও দিয়ে দিচ্ছি মিনেকারিটাও খুব সুন্দর দেখতে তোমার দুষ্টুকে দেখো বাবারে আর বলতে গো মাথা খারাপ করে দেয় এই থাকছে দেখো পিসটা সেম প্রাইজই পাচ্ছ 450 মিনেকারিতেও সেম প্রাইজই পাচ্ছ 450 পেন শুরু হয়ে যাচ্ছে এবার কি দেব বললাম গিনি স্টার্ট নাও ছোট্ট সা কিউট সা দেখতে দেখাই আমি এই যে একদম ছোট্টর মধ্যে গিনি স্টার্ট আবার দেখিও না গো তোমার একবার দেখিও না গো তোমার পুত্রকে পুত্র দৌড়ঝাঁপ করে বেড়াচ্ছে আসুক দেখি দেবো আচ্ছা এই থাকছে পিসটা প্রাইস থাকছে 100 হ্যাঁ গিনি স্টার প্রাইস রয়েছে কিন্তু 100 করে আমি একটু ব্যাকে দেখিয়ে দিচ্ছি আরেকবার ভিক্টোরিয়ার কিন্তু ছবিও দেওয়া রয়েছে দেখো পুরোটা খোদাই একদম রেগুলার পারপাস ইউজ করতে পারো রেগুলার পারপাস ইউজ করতে পারো স্টক অ্যাভেলেবেল রয়েছে 6টা 7টা 8টা 8টা পিসেস রয়েছে টুক করে নিয়ে নাও তোমার হাতেরটা একবার দেখাবে ব্রেসলেটটা এই যে চম্পাদি প্রাইস হচ্ছে 200 আর কি বললাম আজকে চেনও বলেছিলাম দেখাবো সুজাতা দি আজকে লাইভে এলো না রাগ করে আগের দিন সুজাতাতে একটা পিসও পাইনি বিশ্বাস করো চেনের মধ্যে আগের দিনে যা চেন দেখিয়েছিলাম একটা পিসও পাইনি সুজাতা দি থাক এগুলো আজকে আর ঘাটছি না পরের দিন দেখবো আর কি বললাম বালা 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 নাও নেক্সট গোলাপ বালাটা দেখিয়ে দিই এই যে বালা দেখাচ্ছি গোলাপ বালা নিয়ে নতুন করে এক্সপ্লেন করতে হবে যারা নতুন রয়েছে তাদের জন্য তো করতেই হবে তো নাও করেই দিই আমি খিলান দেওয়া রয়েছে পুরোটা কিন্তু গোলাপ কাটিং করা রয়েছে এই যে পুরোটা দেখো গোলাপ কাটিং করা ঠিক আছে মুখের পোর্শনটাও দেখো এই পোর্শনটা তো গোলাপ কাটিং এটাতেও যাচ্ছে গোলাপ অ্যান্ড এই থাকছে তোমার খিলান দেওয়া প্রাইস থাকছে কিন্তু 450 সিঙ্গেল পিস 450 সিঙ্গেল পিস খিলান দেওয়া বালার ক্ষেত্রে তোমার সিঙ্গেল পিস হয় বাকি ফিক্স সাইজ বালার ক্ষেত্রে কোনো সিঙ্গেল পিস হয় না ওগুলো কিন্তু পেয়ারে যায় ঠিক আছে প্রচুর রিভিউ রয়েছে নতুন করে কিচ্ছু বলার নেই আমি সেটাই বললাম নতুন করে কিচ্ছু বলার নেই গোলাপ বালা নিয়ে গোলাপ বালা যত যটা পিসেস চাইবে যত স্টক চাইবে প্রচুর অ্যাভেলেবেল রয়েছে নাও সারদা বালা দেখিয়ে দিই সাইজ অপশন বলবে সাইজ অপশন বলে বুক করবে সারদা বালা অ্যাভেলেবেল রয়েছে সাইজেস
2426 2828 এই আসছে দেখো পিসটা মুখের কাজটা ঠিক এরকম ফ্লাওয়ার মোটিভে কাজ এবং পুরো বডিতে যাচ্ছে এই যে ঠিক আছে সারদা বালা প্রাইস থাকছে কিন্তু 900 পেয়ার প্রাইস থাকছে কিন্তু 900 পেয়ার 1.5 অবশ্যই 900 কিন্তু পেয়ারে যাচ্ছে হ্যাঁ আমি নিয়েছি এই গোলাপ বালাটা জাস্ট শপ করব আমি ওটাই বললাম গোলাপ বালা নি সত্যি করে নতুন কিছু বলার অপেক্ষায় দ মানে রাখতে না এতটায় সুন্দর নেক্সট একটা দিচ্ছি আমার হাতে তো একটু এক্সপ্লেইন করে দেখিয়ে দিচ্ছি না এটা নাও সিঙ্গেল পিস মালা যারা চাইছো তাদের ক্ষেত্রে মিনের পোরশন যাচ্ছে এই মুখের কাজটা মিনের পোরশন যাচ্ছে বাকি পুরোটা কাজের উপর দিয়ে যাচ্ছে ঠিক আছে এবং এখানে একটা দেখো ওয়ার্ল্ড কাপে যে কোন অস্কারের ক্ষেত্রে দেখবে কেমন উপরে কোহিনূরটা লাগানো থাকে সেরকম টাইপের পার্ল বসানো ঠিক আছে এই যে এই আসছে পিসটা 450 450 সাইজ অপশন কিন্তু 2426 2828 2426 2848 450 সিঙ্গেল পিস 450 সিঙ্গেল পিস তো পেয়ে যাচ্ছ নেক্সট একটা দিচ্ছি এটা 1000 পেয়ার সাইজটা দেখে নি 2324 বুক করতে হ্যাঁ 2224 সরি 2224 বুক করতে না 1000 হচ্ছে এটার প্রাইস আমিও নিয়েছি গোলাপ বালা তুখর কোয়ালিটি বা তুখর জিনিসও পাচ্ছ তোমরা 450 তে ওই জিনিস কিছু বলার নেই ওখানে আচ্ছা এই থাকছে দেখে নাও নেক্সট পিস 1000 এটার প্রাইস থাকছে 1000 এই বালাও প্রচুর নিয়েছো প্রচুর রিভিউ রয়েছে অলরেডি এটার মুখের পোরশনটা মিনে সেটাও দিয়েছি বাট মিনে এখন আপাতত স্টক আউট মানে আর মিনে করার সময় নেই ঠিক আছে তো এটার অনলি মাত্র একটা সাইজে সরি দুটো সাইজ অ্যাভেলেবল রয়েছে 22 and 24 সো যার দরকার নিয়ে ফেলো একদম সোনার সাথে ক্যারি করো টেক্কা দেবে এটুকুনি বলবো টেক্কা দেবে সোনার সাথে ক্যারি করে ফেলো নেক্সট আমার হাতে একটা একটু রিপিট করে দিই তো অন্য পিসেস ছিল এখানে ও আরেকটা আমি ইয়ে বললাম দেব তোমাদের দাঁড়াও রোজই ওটা রাখছি হাতের কাছে বাট ভুলেই যাচ্ছি পড়ুক ছোট একটা মঙ্গলসূত্র ছোট্ট একটা মঙ্গলসূত্র মিনেকারি কানবালা নিতে আমি মিনে করা বালাটা নিতে চাই 268 হোয়াটসঅ্যাপ করো যেটা নিতে চাইছো স্ক্রিনশটটা নিয়ে হোয়াটসঅ্যাপ করে দাও জয়ন্তী দি ঠিক আছে এই থাকছে দেখে নাও পিসটা ডের প্যাচ স্টাইলে যাচ্ছে এটাও দেখো পার্ল বসানো রয়েছে ঠিক ওই ইয়ে বললাম ওই কোহিনূর বসানো থাকে সেই রকম এই থাকছে জিনিসটা মিনেকারি একটা কাজ দেওয়ার হয়েছে যাতে কাজটা ফোকাস হয় খিলান যাচ্ছে 2426 2828 হয়ে যাবে 2426 2828 হয়ে যাবে 22 এর ক্ষেত্রে বলে দিই আমি আবার আমার হাতে সাইজ 22 সেই বুঝে 22টা বুক করবে সেই বুঝে 22টা বুক করবে 22 কিন্তু আমার হাতে সাইজ ঠিক আছে 450 কিন্তু তোমার সিঙ্গেল পিস দুর্গাপুর আসতে কতদিন সময় লাগে যেতে বেশি দিন সময় লাগে না দুর্গাপুর ম্যাক্সিমাম ডিসপ্যাচ করার পর ম্যাক্সিমাম 3 to 4 days এর মধ্যে পেয়ে যাবে বাট ব্যাপার হচ্ছে আমার ডিসপ্যাচের জন্য টাইম লাগবে সেই জন্য আমি নর্মালি বলে রাখি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে টোটালটা মিলিয়ে 10 days এর মধ্যে পেয়ে যাবে পার্সেল আচ্ছা এর নাও সিম্পল ডিজাইনের একদম সিম্পল 100 100 rupees একদম সিম্পল ডিজাইনের চেন সিম্পল থাকছে কিন্তু তোমার বলটা পুরোটা এডিতে যাচ্ছে আমি একটু বলটা দেখাবো 100 rupees তিনটে পিস রয়েছে তিনজনকে দিতে পারবো একদম কমের মধ্যে এসেছে এটা এটা এর আগে ছিল মোটামুটি 180 বোধহয় ছিল আচ্ছা এই থাকছে দেখো পিসটা পুরোটা কিন্তু তোমার ইয়ের সাথে যাচ্ছে ঠিক আছে প্রাইস রয়েছে কিন্তু সরি ভুল বললাম আমি না 100ই রয়েছে তিনটে পিস রয়েছে 100 করে পেয়ে যাবে তিনজন পাবে ওকে চলো সরিয়ে ফেললাম চোর থাকলে দেখিও একটু আজকে আর পাচ্ছি না আমি নেক্সট দিন নিয়ে বলবো আমাকে একটু মনে করে দিও না বেটার হবে আমাকে একটু মনে করে দিও আগের দিন রাতে কারণ সেদিনকে সকালবেলা হয়তো আমি দেখার টাইম পাই না সেই জন্য আমাকে আগের দিন রাতে একটু মনে করে দিও আজকের জন্য চলো টাটা বাই বাই
নেক্সট আবার যেদিন আসবো পেজে লাইক ফলো করে দাও, যেদিনকে আসবো লাইক পেজেই বলে দেবো। হ্যাঁ, মণিপুরি বালা স্টক আউট, মণিপুরি বালা নেই আজকের জন্য। টাটা।